السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وله الأسماء الحسنى فادعوه بها، ليس كمثله شيء وهو السميع البصير فعال لما يريد، ونشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام، يقول الله سبحانه وتعالى: فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. يقول رسول الهدى صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله خالصا من قلبه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই সুন্দরতম আয়োজনের সম্মানিত পরিচালক মোহতারাম শেখ আব্দুস সবুর চৌধুরী, উপস্থিত ওলামায়ে কেরাম ও সম্মানিত উপস্থিতি সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি সুধীমণ্ডলী, শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহরবানি করে আমাদেরকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, শুরুতেই আমি কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব, তারপর আমরা আজকে যে আলোচ্য বিষয় রয়েছে সে বিষয়ে আপনাদের সামনে কিছু কথা আরজ করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে আলোচ্য বিষয়ে কিছু কথা আলোচনা করার তৌফিক দান করুন। প্রথমে আমি যে কথাটি আজকের এই আলোচনার মধ্যে আরজ করব, পেশ করব ভূমিকার মধ্যে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন: ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তারা আমার ইবাদত করবে। এই ইবাদত ওহী নির্ভর, ওহীর মাধ্যমে সেটি সাব্যস্ত হয়েছে, দুনিয়ার কোনো ব্যক্তির ইজতিহাদের উপর সেটি নির্ভরশীল নয়। যুগে যুগে ওলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, কোরআন এবং হাদিসকে বোঝার চেষ্টা করেছেন, এবং কোরআন এবং হাদিসের এই বুঝের মধ্যে সমস্ত ওলামায়ে কেরাম একটি বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পেরেছেন, সেটি হচ্ছে যে আল মুজতাহিদ ইয়ুখতি ওয়া ইয়ুসিব, যিনি ইজতিহাদ করবেন, গবেষণা করবেন, চিন্তাধারা করবেন, কোনো বিষয়ে গবেষণার আশ্রয় গ্রহণ করবেন, ইজতিহাদ করবেন, তার ভুলও হতে পারে শুদ্ধও হতে পারে। কোরআন হাদিস থেকে আমি একটা বিষয় বুঝলাম, যেমন কোরআনে কারিমে একটি আয়াত আমি আপনাদেরকে বলি: ওয়াকিমুসসালাহ ওয়া আতুজ্জাকা ওয়া রাকউ মা রাকঈন, সূরা বাকারা 43 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, এটি একজনকে জিজ্ঞেস করলে তিনি বলল আমি এটা বুঝেছি, মানে সবাই এক কথা বুঝবে ব্যাপারটা এমন নয়, কারণ সবার বুঝতে সমান, মানুষের আফহামের মধ্যে, মানুষের বুঝের মধ্যে তারতম্য রয়েছে। এই তারতম্যের কারণেই আমি একটা জিনিসকে যেভাবে বুঝেছি সেটি আরেকজন সেভাবে নাও বুঝতে পারে।
কিন্তু সমস্ত ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন, সেটি হচ্ছে যে মুজতাহিদ ব্যক্তি যিনি ইজতিহাদ করেছেন তার ভুলও হতে পারে শুদ্ধ হতে পারে। এর অর্থ এই যে মুজতাহিদের প্রত্যেক কথা শুদ্ধ এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই, মুজতাহিদের প্রত্যেকটি কথা ভুল এটাও মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। কিছু ভুলও হতে পারে, কিছু শুদ্ধও হতে পারে, কিন্তু এই ইমামগণ ইজতিহাদ করেছেন বা ওলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন একটি মাত্র টার্গেটে, সেটা হচ্ছে যাতে করে এই দিনটাকে আমরা সহজে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, আমাদের মানে কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে সহযোগিতা হয়। এর অর্থ এই নয় যে কোরআন এবং হাদিসকে ইগনোর করে করবো আমরা, কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে দেবো। যদি কোরআন এবং হাদিসকে বাদ দেওয়ার উদ্দেশ্যে ইজতিহাদ করতেন তাহলে তারা কোরআন এবং হাদিস আমাদের কাছে আর পৌঁছানোর প্রয়োজন হতো না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা এত কষ্ট করে, তাবেঈরা এত কষ্ট করে, তবে তাবেঈরা এত কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলো আমাদের কাছে নিয়ে আসতেন না, বর্ণনা করতেন না, আর এত বিশাল হাদিসের গ্রন্থগুলো রচিতও হতো না, আর হাদিস নিয়ে ওলামায়ে কেরাম এত কষ্ট করতেন না। এই হাদিসগুলো সমস্ত ওলামায়ে কেরাম যেভাবে হাদিসকে সংকলন করেছেন, হেফজ করেছেন, মুখস্থ করেছেন, সনদ নিয়ে পর্যালোচনা করেছেন, জাল নিয়ে পর্যালোচনা করেছেন, এই ধরনের কোনো কাজের প্রয়োজন হতো না যদি এই উদ্দেশ্য হতো যে ইজতিহাদ তো হয়ে গিয়েছে, ইজতিহাদ হয়ে যাওয়ার পরে আবার কিসের বিষয়ে কোরআন হাদিসের আর কী প্রয়োজন রয়েছে। কোরআন এবং হাদিসই হচ্ছে মূলত আমাদের কাছে একমাত্র নির্ভরযোগ্য দলিল। কোরআন এবং হাদিসই হচ্ছে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য একমাত্র মাধ্যম এবং উপায়, এর উপর নির্ভর করে মূলত ইবাদত করতে হবে। কিন্তু এই বিষয়ে কোনো আলেম দ্বিমত পোষণ করেনি, যারা ইজতিহাদ করেছেন তারাও দ্বিমত পোষণ করেননি। তাদের এই ইজতিহাদের বিষয়গুলো ছিল শুধুমাত্র যাতে করে আমরা সহজে কোরআন এবং হাদিসকে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। কোনো ইমাম তার ইজতিহাদের পরে তিনি এই কথা বলেননি বা দাবি করেননি যে আমি যে ইজতিহাদ করেছি এই ইজতিহাদই হচ্ছে প্রকৃত ইজতিহাদ, এরপরে আর কারো ইজতিহাদ করার অধিকার নেই, এমন কোনো ইমাম আছে বলে আমার জানা নেই। কোনো ইমামের কোনো বক্তব্য যদি কেউ দেখাতে পারে তাহলে আমি সেটা মেনে নিব। তবে এই পর্যন্ত আমার কাছে যতটুকু স্টাডি পড়ালেখা রয়েছে এর মাধ্যমে আসলে কোনো ইমামের বক্তব্য এভাবে পাইনি যে ইমাম বলেছেন এই কথা যে আমি যে ইজতিহাদ করেছি এটাই সঠিক, এরপরে আর ইজতিহাদের প্রয়োজন নেই, কোনো ইমাম বলেননি। যুগে যুগে সবাই ইজতিহাদ করেছে, এখন বর্তমান যুগেও ইজতিহাদ করা হচ্ছে না। আধুনিক যে সমস্ত মাসলা মাসাইলগুলো আসতেছে, যেই মাসলা মাসাইলগুলো সম্পর্কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফেঈ, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আউজাঈ, ইমাম লাইস সামারকান্দি বা অন্যান্য যারা আছে, যে মাসআলাগুলোর ব্যাপারে যে সমস্ত বিষয়ে ওই সমস্ত ওলামায়ে কেরাম কোনো সিদ্ধান্ত পৌঁছাননি, কোনো সিদ্ধান্ত দেননি, সেগুলো আজকে ইজতিহাদ হচ্ছে না, সেগুলো নিয়ে আজকে ওলামায়ে কেরাম ইজতিহাদ করতেছে না। তো এই ইজতিহাদ করাটা কোনো অন্যায়ের বিষয় নয় এবং কোরআন এবং হাদিস স্টাডি করাটা আজকে অন্যায়ের বিষয় নয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আল্লাহর ঘর মসজিদগুলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নির্মাণ করা হয় থাকে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদগুলো আল্লাহর জন্য, মসজিদ যদি আল্লাহর উদ্দেশ্যে নির্মিত হয় ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আল্লাহর সাথে কাউকে তোমরা আহ্বান করো না, কাউকে ডাকো না, মসজিদে অন্য কারো ইবাদত চলবে কি না। অথচ এই মসজিদের মধ্যেই দেখা যায় শিরক পর্যন্ত হচ্ছে, এই মসজিদে দেখা যায় মসজিদের ইমাম বসে মসজিদের মধ্যে মিথ্যা কথা বলছে, আল্লাহ এবং তার রাসূল উপর মিথ্যা আরোপ করছে, এগুলো করতে মসজিদে কোনো আপত্তি নেই। মসজিদের মধ্যে যেগুলো ইবাদত নয়, ইবাদতের নামে যত গাঁজাখুরি আছে, গাঁজাখুরি গল্প মসজিদের মধ্যে আমরা শুনতে পাই, জুমার নামাজের খুতবার মধ্যে সেগুলো আমরা শুনতে পাই, মসজিদের মধ্যে এগুলো আলোচনা করলে কোনো ধরনের অসুবিধা হয় না, মসজিদের মধ্যে মিলাদ মাহফিল হলে কোনো অসুবিধা হয় না, মসজিদের মধ্যে এই তথাকথিত যে জিকির আছে সেই জিকির হলে কোনো অসুবিধা হয় না, মসজিদের মধ্যে বেদাত করলে কোনো অসুবিধা হয় না, যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিনভাবে আমাদেরকে সতর্ক করেছেন, এই ধরনের বিষয় মসজিদের মধ্যে যদি কেউ করে না কোনো আপত্তি নেই, কোনো ধরনের বাধাও নেই, প্রতিবন্ধকও নেই। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, জানি অত্যন্ত ভয়ঙ্করভাবে মানে আমি শঙ্কিত হচ্ছি যে ইদানিং এমন ঘটনাগুলো ঘটছে যেগুলো অত্যন্ত দুঃখজনক, সে ঘটনাগুলো আপনাদের সামনে এই জন্য বলছি যে আপনারা উপলব্ধি করার জন্য, যে অল্প কিছুদিন আগে প্রায় মাসখানেক আগে আমাদের উত্তরাতেই 7 নম্বর সেক্টর মসজিদের মধ্যে একদল লোককে লেলিয়ে দিল আরেক দল লোকের উপর, মসজিদের মধ্যে মানে আমিন বলা যাবে না, মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হবে,
يا سبحان الله যে মসজিদের মধ্যে মিলাদ করতেছে যে মসজিদের মধ্যে হাজারো কোটি বিদআত করতেছে মসজিদের ইমাম সাহেব খুতবা দাঁড়িয়ে শিরকের কথা বলতেছে মানুষদেরকে শিরকের দিকে আহ্বান করতেছে সেখানে মসজিদের মধ্যে আমিন বলা যাবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাহ অনুসরণ করা যাবে না সুন্নাতের কথা বলা যাবে না সুবহানাল্লাহ কত আশ্চর্যজনক ঘটনা এবারে গত পরশু আমি আমি আসলাম বাসায় আমি যে মসজিদে নামাজ পড়ি এই মসজিদে নাকি এর আগের মানে শুক্রবার রাতে ফজরের নামাজের সময় একজন আরেকজনের প্রতি এসেছে এসে বলতে তোমার কণ্ঠনালী রুদ্ধ করে দিব যে তুমি জোরে আমিন বলো কেন মসজিদের মধ্যে কণ্ঠনালী রুদ্ধ করে দিব কণ্ঠনালী ছিঁড়ে ফেলবে জোরে আমিন বলে যাবে এবং মসজিদের মধ্যে একটা গ্রুপ নিয়ে এসেছে এবং আমাকে কথা বলেছে যে এরা একজনও ফজরের নামাজে জামাতে কোনোদিন আর দেখা যায়নি এদেরকে এই প্রথম ফজরের নামাজে জামাতের মধ্যে তারা এসেছে শুধু এসে এই কাণ্ড করেছে এর অর্থ হচ্ছে তাদেরকে আসলেই পরিকল্পিতভাবে মানে বাহির থেকে আনা হয়েছে যাতে করে এই ধরনের একটা গণ্ডগোল মসজিদের মধ্যে করা হয়ে থাকে আমি সত্যিকার অর্থে শঙ্কিত করছি মানে মসজিদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথা বলতে আজকে মানে কণ্ঠ নালিশ নিয়ে ফেলবে মসজিদের মধ্যে সুন্নাহ অনুসরণ করা যাবে না কিন্তু বেদাত করতে কোনো অসুবিধা নেই তাহলে আমাদের অবস্থান কোথায় দাঁড়িয়ে যাচ্ছে কোন দিকে আমরা চলে যাচ্ছি আমরা কোন দিকে ধাবিত হচ্ছি সত্যিকার কথা হচ্ছে আমরা আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরে গিয়ে আমরা প্রবৃত্তির অনুসারী হয়ে যাচ্ছি প্রবৃত্তির গোলামে পরিণত হচ্ছি আমরা ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি সম্মান দেওয়া শুরু করছি এটি কোনো ব্যক্তি বলেন নাই কোনো ইমাম এ দাবি করেন নাই যে আমার প্রত্যেকটি কথা শুদ্ধ একজন ইমামও দাবি করেন নাই যে ইমামদের কথা আজকে দোহাই দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা হচ্ছে পদভ্রষ্ট করা হচ্ছে মানুষের সামনে আলোচনা করা হচ্ছে সত্যি কথা হচ্ছে একজন ইমাম এই কথা বলেননি কোনোদিন যে আমি যা বলেছি সেটাই অনুসরণ করতে হবে এর বাইরে আর কোনো বক্তব্য নেই বরং তিনি বলেছেন এটি আমার ইস্তিহার এবং এটা একটা কাউল ছিল তার একটা অভিমত ছিল এভাবে শত শত অভিমত এইভাবে অনেকগুলো অভিমত বিভিন্ন ওলামায়ে কেরাম দিয়েছেন সেই ক্ষেত্রে যদি কোনো অভিমতকে কোনো বক্তব্যকে কেউ মানে অনুসরণ করে এটা তার ব্যক্তিগত বিষয় এটা ইসলামের সাথে সম্পৃক্ত বিষয় নয় যেমন আমি একটা অভিমত আজকে এই আলোচনার মধ্যে আপনাদের সামনে তুলে ধরলাম একটা বিষয় সম্পর্কে এটা আমার ইস্তিহাদ কোরআন এবং হাদিস থেকে মনে করেন মানে সরাসরি কোনো হাদিসের বক্তব্য নয় সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এমন কোনো বক্তব্য নয় আমার নিজের ইস্তিহাদি কোনো কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি আমি কোনো বক্তব্য আপনাদের সামনে এভাবে তুলে ধরি তাহলে সেটা আপনাদের এখতিয়ার থাকবে গ্রহণ করতে পারেন বর্জন করতে পারেন কুল্লু নিয়ু খাজওয়াইরাত ইল্লা সাহিব হাজাল কবর ফাআশারা ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে প্রত্যেকের কথা কিছু গ্রহণ করা যেতে পারে কিছু বর্জন করা যেতে পারে সব কথা মেনে নিতে হবে এটা বাধ্যতামূলক নয় ইল্লা সাহিব হাজাল কবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন এই কবরবাসীর বক্তব্য ছাড়া তার সমস্ত কথাই গ্রহণযোগ্য একটাও প্রত্যাখ্যান করার কোনো অধিকার কারো নেই কিন্তু আজকে ওই কবরবাসীর বক্তব্যকে প্রত্যাখ্যান করি আমরা ফুলান ইবনে ফুলান অমুকের বক্তব্যের উপর নির্ভর করে কোনো ব্যক্তির বক্তব্যের উপর নির্ভর করে কোনো আলেমের বক্তব্যের উপর নির্ভর করে এটি সবচেয়ে বড় বিভ্রান্তি এই কারণেই মূলত আজকে কঠিন অবস্থার আমরা মুখোমুখি হচ্ছি ইসলাম ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে ইসলামের উপর আমরা অবিচল থাকতে পারবো না সত্যিকার অর্থে ইসলামকে পালন করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান সমৃদ্ধ না হব কারণ অন্ধকার যেখানে আছে সেখানে আলো আসে না আলো যেখানে আসে আসে সেখানে অন্ধকার থাকে না এই জন্য আমাদেরকে আলো দিয়ে আসলে সমৃদ্ধ করতে হবে আরও বেশি দায়িত্ব পালন করতে হবে আমাদেরকে কাজ করতে হবে কোরআন এবং হাদিসের ব্যাপারে লোকদের সামনে যে কথাগুলো আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের কথাগুলো লোকদের সামনে তুলে ধরতে হবে তুলে ধরার জন্য যেই ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা আরও ব্যাপকভাবে আমাদেরকে করতে হবে এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অনুসরণ করেছে সেটি হচ্ছে সবচেয়ে সুন্দর পদ্ধতি সেটা হলো সহনশীল পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পদ্ধতির কথা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন উদ্রু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনে কারীমে সূরা আন-নাহলের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন উদ্রু ইলা সাবিলি রব্বিক তুমি তোমার প্রতিপালকের রাস্তার দিকে মানুষদেরকে আহ্বান করো বিল হিকমা হিকমতের সাথে প্রজ্ঞার সাথে হিকমত কি হিকমত হচ্ছে এমন কথা কাজ আচরণ
ও বক্তব্য যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর পরিপন্থী হয়, এটা হচ্ছে হিকমত, যেটি সুন্নাহর পরিপন্থী হয়। অনেকে মনে করে থাকেন হিকমত হচ্ছে কলা কৌশল করা, চল চাতুরি করা, চালাকি করা, চালাকির মধ্যে হিকমতের কোনো সম্পর্ক নেই। হিকমত হচ্ছে মূলত এমন প্রজ্ঞা যে প্রজ্ঞার মাধ্যমে কোনো ব্যক্তি সত্যিকার অর্থে যথাসময়ে যথ উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে, এমন প্রজ্ঞার নাম হচ্ছে হিকমত। সুতরাং কোনো ব্যক্তি যদি হিকমতের মাধ্যমে দাওয়াত দিয়ে থাকে তাহলে তার এই দাওয়াতটুকু মানে দাওয়াত হিসেবে গ্রহণযোগ্য হবে। এটা হলো একদল গ্রুপ যারা কোরআন এবং হাদিসের কথা মেনে নিতে রাজি আছে, তাদেরকে হিকমতের সাথে দাওয়াত দিব। মানে এই দাওয়াতের ক্ষেত্রে আমরা যে মানুষদেরকে দাওয়াত দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের আয়াতের মধ্যে এই লোকদেরকে তিন ভাগে বিভক্ত করেছেন, তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম দল হচ্ছে যারা হক এবং হকের দাওয়াতকে কবুল করতে যারা আগ্রহী রয়েছে, যারা হককে মেনে নিতে আগ্রহী রয়েছে, এই সমস্ত লোকদেরকে আপনি দাওয়াত দিবেন, এই সমস্ত লোকদের কাছে দাওয়াত পৌঁছাবেন আপনি হিকমতের সাথে, এই সমস্ত লোকদের কাছে দাওয়াত পৌঁছাবেন আপনি হিকমতের সাথে। দ্বিতীয় আরেকটি গ্রুপ হচ্ছে যারা হককে কবুল করার আগ্রহ আছে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা অসতর্ক, অমনোযোগী, গাফেল হকের ব্যাপারে, তাদেরকে বিভিন্ন বস্তু বা বিভিন্ন কাজ ব্যস্ততা তাদেরকে অমনোযোগী করে রেখেছে, তাদেরকে দাওয়াত দিতে হবে। দ্বিতীয় পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে। তাদের সামনে আমাদেরকে দাওয়াত দিতে হবে উত্তম উপদেশের মাধ্যমে। মাউইজা শুধু উপদেশ নয়, শুধু উপদেশের মাধ্যমে নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মানুষদেরকে শুধু উপদেশ দিলে যথেষ্ট হবে না, এই উপদেশ হতে হবে উত্তম উপদেশ, উত্তম উপদেশের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিতে হবে। এরপরে তৃতীয় গ্রুপ হচ্ছে যে হককে অস্বীকার করে, হককে মেনে নিতে রাজি হয় না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন থার্ড পয়েন্টে বলেছেন ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে সর্বোত্তম পলিসি এবং সর্বোত্তম বৈশিষ্ট্যের মাধ্যমে তাদের সাথে তুমি বিতর্কে লিপ্ত হবে, তাদের সাথে বিতর্ক করতে হবে, কিন্তু বিতর্কটা হবে সর্বোত্তম পলিসি, সর্বোত্তম বৈশিষ্ট্যের মাধ্যমে। আমার সময় তো উপস্থিতি, এই জন্য আজকে দিনের ব্যাপারে যখনই আমরা দাওয়াতি কাজে নামবো তখনই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে সবাইকে একই মানে দাওয়াত দেওয়া যাবে না, একই স্টেজে লোকদের মধ্যে দাওয়াতি কাজ করা যায় না। দাওয়াতি কাজ করতে হলে আমাদেরকে লোকের মান সম্পর্কে জানতে হবে, আসলে কোন পর্যায়ের লোকদের সাথে আমরা দাওয়াতি কাজ করছি এবং এদের সাথে কি আচরণ করতে হবে। যদি সত্যিকার অর্থে লোকদেরকে আমরা চিহ্নিত করতে পারি যে এদেরকে এই ধরনের আচরণ করলে এদের সাথে ভালো হবে, তখনই সত্যিকার আমরা দাওয়াতি কাজ করতে পারবো। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা দাওয়াতি ময়দানে কাজ করছেন, ধৈর্য হারাবার কোনো সুযোগ নেই, ধৈর্যশীল হতে হবে। ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত মক্কা থেকে মদিনায় হিজরত করতে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বড় ধরনের কনফ্লিক্টে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন পর্যন্ত নির্দেশ দেননি। কেন? এর কারণ হচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মনে করেন নিজেদের সাথে কনফ্লিক্টে যেতে হবে। এই জন্য আমরা যারা দাওয়াতি কাজ করছি, দাওয়াতি ময়দানে আছি আমরা, আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটি সেটি হচ্ছে অত্যন্ত সহনশীল হয়ে, সহিষ্ণুতার সাথে, ধৈর্যের সাথে, অত্যন্ত শালীনতার সাথে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং আমরা লোকদেরকে বুঝাতে হবে। কারণ আমরা চাই এরা কেউ আমাদের দুশ্মন নয়, যারা আজকে আমাদের বিরুদ্ধাচরণ করছে, যারা আজকে ইসলামের বিরুদ্ধাচরণ করছে, যারা আজকে কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করছে, যারা আজকে সহ্য করতে পারছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে, এই লোক মূলত তার অন্তরের মধ্যে কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে নেই, তার অন্তর কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে ব্যাপারটি এমন নয়, কিন্তু তাকে আসলে এমনভাবে বোঝানো হয়েছে, এমন প্রক্রিয়া তার মধ্যে জ্ঞান দেওয়া হয়েছে যে প্রক্রিয়ার কারণে সে মনে করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে চেয়ে তিনি যে অবস্থানে আছেন এই অবস্থানটুকু আরও বেশি শক্তিশালী, এই জন্য সে পথভ্রষ্টতার মধ্যে আছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদেরকে বলবো যে এই ক্ষেত্রে আপনাদেরকে আরও সহনশীল হতে হবে, আরও ধৈর্যশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে অত্যন্ত সুন্দরভাবে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। এরপরে আমি আরেকটি কথা আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের দেশের উলামায়ে কেরাম সত্যিকার অর্থে আজকে যেভাবে লোকদেরকে আবেগ তাড়িত করছেন, আবেগের মাধ্যমে মূলত মানুষের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসে, কিন্তু এই পরিবর্তন দীর্ঘস্থায়ী হয় না। এই আবেগের বিপরীতে যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের রেফারেন্স আপনারা দিতে পারেন, কোরআন এবং হাদিস যদি তুলে ধরতে পারেন, তাহলে দেখবেন যে এক পর্যায়ে আজকে যারা আবেগী আছে
তারা আগামী কাল আমাদের কথাই শরণ করবে এবং তারা আগামী কাল আমাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যকে মেনে নেওয়ার জন্য চেষ্টা করবে সেই ক্ষেত্রে আমাদেরকে আবেগ না দিয়ে কোরআন এবং হাদিসের রেফারেন্স দেওয়ার জন্য চেষ্টা করতে হবে প্রয়োজনে কোরআন এবং হাদিসে যে সহি কিতাবগুলো আছে সহি বইগুলো আছে যেগুলো অত্যন্ত সহি হাদিসের আলোকে নির্ভরযোগ্য সূত্রে যেগুলো লেখা হয়েছে এই বইগুলো বেশি বেশি করে লোকদের মধ্যে বিতরণ করতে হবে তবে সেই ক্ষেত্রে সতর্কতা একটাই সেটা হচ্ছে প্রত্যেকটি উপস্থাপনা হওয়া উচিত কারণ যাদের সাথে আমরা দাওয়াতি কাজ করছি এরা আমাদেরই ভাই এরা আমাদের বন্ধু এরা হয়তো কোরআন এবং হাদিসকে না জানার কারণে অথবা না বুঝার কারণে কোরআন এবং হাদিস থেকে মানে ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছে অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের বিরুদ্ধাচরণ করার জন্য অথবা আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এই লোকগুলো আসলে আমাদের বিরুদ্ধাচরণ করতেছে না বিরুদ্ধাচরণ করার মূল কারণ একটাই সেটা হচ্ছে তাদের মধ্যে বড় ধরনের অজ্ঞতা কাজ করছে বিরুদ্ধাচরণ করার মূল কারণ একটাই সেটা হচ্ছে তারা যে অবস্থানে আছে সেই অবস্থানকে তাদের মানে জ্ঞান অনুযায়ী তাদের বিবেক অনুযায়ী তারা সেটাকে শক্তিশালী বা মজবুত মনে করছে কিন্তু তাদের এই অবস্থানকে আসলে বুঝাতে হবে অনেক বুঝাতে হবে যতক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান থেকে সত্যিকার অর্থে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বোঝানোর কাজ করতে হবে আমি আপনাদেরকে বলবো রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওহি দিয়ে প্রেরণ করেছেন মুজিজা দিয়ে সমৃদ্ধ করেছেন এত সত্ত্বেও রাসূলকে বলতেছেন ওয়ামা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন রাসূলের আর কোনো দায়িত্ব নেই একটাই দায়িত্ব সেটা হচ্ছে আল বালাগুল মুবিন শুধু সুস্পষ্টভাবে পৌঁছাই দেওয়া যদি রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া হয় তাহলে আমাদের দায়িত্ব কি আমাদের কারো হাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের কোনো মানে কৌশল দিয়েছেন যে আমরা কাউকে হেদায়েত করতে পারবো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আপনি যাকে ইচ্ছা পোষণ করেন তাকে হেদায়েত দিতে পারেন না ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে থাকেন সুতরাং হেদায়েতের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব রেখে দিয়েছেন তার উপর সুতরাং আমরা ইচ্ছা করলেই যে এই সমস্ত লোক হেদায়েত লাভ করবে বা একজন লোক হেদায়েত হয়ে যাবে ব্যাপারটি এমন নয় বরং হেদায়েতের জন্য আমাদের দায়িত্ব হচ্ছে একটাই সেটা হচ্ছে যে হকটুকু আমার কাছে স্পষ্ট হয়েছে যে হকটুকু আমি কোরআন এবং হাদিস অনুযায়ী বুঝতে পেরেছি এই যেটাকে আমি মনে করেছি এটি হক সেটা তাদের সামনে তুলে ধরব এবং অত্যন্ত সুন্দরভাবে সুন্দর উপস্থাপনার মাধ্যমে অত্যন্ত বিনম্রভাবে তাদের সামনে সেই কথাগুলো তুলে ধরব যদি সেই কথাগুলো তুলে ধরি তুলে ধরার পর তারপরে যদি তারা গ্রহণ করতে চায় তাহলে গ্রহণ করবে আর গ্রহণ না করলেও আমাদের কিছুই করার নেই গ্রহণ না করলে আমাদের একটাই করণীয় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে বলতে হবে তাদের জন্য দোয়া করতে হবে এই জন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আমরা হক যেটি আমাদের কাছে স্পষ্ট হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে সেই হকগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলুন আমিন সম্মানিত উপস্থিতি এরপরে এই আলোচনার পরে আমি আজকের যে আলোচনার বিষয়টি সেটি নিয়ে আপনাদের সামনে কয়েকটি পয়েন্টে কথা বলার চেষ্টা করব প্রথম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কালেমাতুত তাওহীদ নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব কালেমাতুত তাওহীদ হচ্ছে আমাদের এমন একটি মৌলিক বিষয় যে মৌলিক বিষয়ে একজন ব্যক্তির মাঝে আর একজন মুসলমানের মাঝে আর একজন কাফেরের মাঝে পার্থক্যকারী যে ব্যক্তি এই কালেমাতুত তাওহীদকে মেনে নিল এই কালেমাতুত তাওহীদকে স্বীকার করলো সে ব্যক্তি মুসলমান ইসলামের গণ্ডির মধ্যে নিজেকে লিস্টেড করলো ইসলামের গণ্ডির মধ্যে এসে গেল সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করলো জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করলো আর যে ব্যক্তি এই কালেমাতুত তাওহীদকে মানতে পারলো না এই তাওহীদকে গ্রহণ করতে পারলো না সে চিরস্থায়ী জাহান্নামের থেকে নিজেকে মুক্ত করতে পারলো না সে স্থায়ী জাহান্নামী হয়ে গেল এবং সে কোনো অবস্থাতেই মুসলমান হওয়ার কোনো সুযোগ তার আর নেই এবং মুসলমানও হতে পারলো না এই জন্য এই কালেমাতুত তাওহীদ হচ্ছে ইসলাম এবং কুফুরের মধ্যে পার্থক্যকারী প্রথম কথা হচ্ছে ইসলাম এবং কুফুরের মধ্যে অন্যতম পার্থক্যকারী বিষয় হচ্ছে কালেমাতুত তাওহীদ যে ব্যক্তি এই কালেমাতুত তাওহীদ গ্রহণ না করবে সে কোনোদিন যতই দাবি করুক না কেন ইসলামের যদি সমস্ত আমলকে সে স্বীকার করে নেয় এবং সমস্ত নেক আমল যদি সে করে থাকে যত ভালো কাজ আছে সবগুলো ভালো কাজ যদি কেউ করে থাকে তাহলে সে ব্যক্তি কি এ কালেমাতুত তাওহীদকে যদি মেনে না নেয় তাহলে সে মুসলমান হতে পারবে এবং তার এই নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না সুতরাং কালেমাতুত তাওহীদ হচ্ছে এই বিষয় এই জন্য মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন যে রাব্বুল আলামিন আমাকে এমন একটি কালেমা শিক্ষা দিন যে কালেমা আপনাকে যে কালেমার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব আপনার নৈকট্য লাভ করব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালেমাতুত তাওহীদ যে কালেমাটুকু আমাদেরকে দিয়েছিলেন
যে কালামাটুকু সমস্ত নবী এবং রাসূলদের মাধ্যমে এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সেই কালামাতুত তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালামাতুত তাওহীদ যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মূসা আলাইহিস সালাম তিনি আশ্চর্যান্বিত হলেন যে এটি তো সবাই একই সবাই বক্তব্য এটা সবাই এই বক্তব্যই দিচ্ছে সবাই এই তাওহীদের কথাই বলছে সুতরাং এই দুইয়ের মধ্যে পার্থক্য কি কোন পার্থক্য তো দেখি না কিন্তু মূসা আলাইহিস সালাম সত্যিকার অর্থে এটাকে উজুর করতে পারেননি মানে যেহেতু নবী তিনি এটা বুঝতে পারেননি যে আসলে এই কালেমা তো সবাই বলছে এই কালেমার মাধ্যমেই তো সবাই ইসলামের মধ্যে দাখিল হচ্ছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দিচ্ছে তাওহীদের ঘোষণা দিচ্ছে সুতরাং এই কালেমার এত বিশাল গুরুত্ব আর কি রয়েছে অতিরিক্ত কিন্তু সত্যি কথা হচ্ছে এই কালেমাই হচ্ছে মূলত এই গোটা পৃথিবী পৃথিবী টিকে থাকার একমাত্র মাধ্যম যদি এই কালেমা না থাকতো এই কালেমার স্বীকারকারী যদি না থাকতো এই কালেমাকে গ্রহণকারী যদি না থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর কোন মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন একদিনের জন্য অবকাশ দিতেন না একদিনের জন্য কি দিতেন না অবকাশ দিতেন না এই জন্য কালেমা তো তাওহীদ হচ্ছে এত গুরুত্বপূর্ণ বিষয় যে সমগ্র পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই কারণেই রিজিক দিচ্ছেন এই কারণেই জীবিকা দিচ্ছেন এই কারণেই তারা জীবন ধারণ করে আছে যে কারণ তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন যে তাওহীদ অবতীর্ণ করেছে এই তাওহীদ টিকে আছে এই জন্যই মূলত যেদিন একজন ব্যক্তি থাকবে না যে আল্লাহ বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন এই পৃথিবীর কোনো মূল্য থাকবে না এই সৃষ্টি জগতের কোনো মূল্য থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন তখন এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে পৃথিবীতে কিছুই থাকবে না এই জন্য তাওহীদ আমাদেরকে জানতে হবে কারণ তাওহীদ জানাটা এটি এমন একটি বিষয় এই কালেমাত তাওহীদের মধ্যে যাদের বিভ্রান্তি হয়ে গিয়েছে এই কালেমার মধ্যে যাদের পথভ্রষ্টতা এসে গিয়েছে তাদের আর দুনিয়ার কোনো আমলের মধ্যে পথভ্রষ্টতার দরকার নেই দুনিয়ার সমস্ত আমল এমনিই বাতিল হয়ে গিয়েছে সমস্ত আমল এমনিই কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে সুতরাং এই কালেমার মধ্যে যার পথভ্রষ্টতা এই কালেমার মধ্যে যে পথভ্রষ্ট হয়ে গেল এই কালেমার মধ্যে যার বিভ্রান্তি এসে গেল তার সমস্ত বিভ্রান্তি তার মধ্যে মানে নিহিত রয়েছে সমস্ত বিভ্রান্তি আপনি তার মধ্যে খুঁজে পাবেন আজকে যারা মুসলমান হিসেবে আমরা ঘোষণা করছি আমরা যারা আজকে নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করছি আমাদের অনেকেরই মূলত কালেমাত তাওহীদের সত্যিকার জ্ঞান নেই এই তাওহীদের মাধ্যমে এই কালেমার মাধ্যমে আমরা কি ঘোষণা দিচ্ছি কি কথা বলছি এবং এর কালেমার দাবি কি রয়েছে এই কালেমার অর্থ কি রয়েছে আজকে আমরা সেটা বলতে পারি না আমাদের অনেকেই জানা নেই ফলে আমরা সত্যিকার অর্থে এই কালেমাত তৌহিদকে উপলব্ধি করতে পারছি না এবং কালেমাত তৌহিদের মধ্যে আমাদের সবচেয়ে বড় বিভ্রান্তি আজকে আমাদের মধ্যে কাজ করছে সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী আজকে দেখা যায় এই কালেমাত তৌহিদের লা ইলাহা ইল্লাল্লাহ এর তাহলিলের খতম হয়ে থাকে এক লক্ষ সোয়া লক্ষ বার পর্যন্ত এই কালেমাত তৌহিদের খতম হয় লোকেরা খতম পড়ে আমাদের ওলামায়ে কেরাম খতম পড়েন এবং খতম পড়ে টাকা পর্যন্ত নেন লোকদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খতমের মাধ্যমে রোগীর জন্য দোয়া করেন বিভিন্ন শেফা দোয়া করে থাকেন এটি কতটুকু গ্রহণযোগ্য সেটি নিয়ে আলোচনা আলোচ্য বিষয় নয় আমার আলোচ্য বিষয় হচ্ছে এই কালেমাত তাওহীদের লক্ষ লক্ষ বার যারা জিকির করতেছে কালেমাত তাওহীদের নিয়মিত প্রত্যেক দিন যারা জিকির করতেছে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই এই কালেমাত তাওহীদের মধ্যে কি বলছেন আপনি এর অর্থটা কি এটা কি বোঝায় এর দাবি কি কি এই কালেমাত তাওহীদের মধ্যে এই কালেমা তাইয়িবার মধ্যে কি রয়েছে তাহলে আপনি দেখতে পাবেন বা আপনি জানতে পারবেন তিনি আসলে সত্যিকার অর্থে এটা বুঝেননি মক্কার ওই মুশরিক সমাজ ওই জাহিলি সমাজের লোকেরা যারা মুশরিক ছিল ওই জাহিলি সমাজের লোকেরা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কালেমাত তাওহীদের ঘোষণা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে আহ্বান করলেন ডাকলেন যে তোমরা এই তাওহীদের ঘোষণা দাও তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দাও তাহলে তোমরা সফল কাম হতে পারবে তোমরা সফল হতে পারবে তখন ওই জাহিলি সমাজের লোকেরা আশ্চর্যবোধ করতেছে তারা বলছে কোরআনে কারিমের সূরা সাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বক্তব্য কোট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বলতেছে আজআল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন হাযা লা শাইউন উজাব আজআল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা যে তারা কি সমস্ত ইলাহকে সমস্ত মাবুদকে একটা মাবুদে রূপান্তরিত করে নিয়েছে নাউযুবিল্লাহ আজআল আল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন হাযা লা শাইউন উজাব এটি তো একটি আশ্চর্য ধরনের বিষয় আশ্চর্যের বিষয়
তাদের কাছে এটা সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। আজকে আমাদের কাছে ওইটা অনেকের কাছে আশ্চর্যের বিষয়। আমরা তাওহীদের ঘোষণা দিয়েছি, কালেমাত তাওহীদের ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছি, এত সত্ত্বেও আজকে আমাদের কাছে বড় আশ্চর্যের বিষয় তখন হয় যখন আমরা বলি যে না এই কাজ শিরক, এটা করা যাবে না। যখন বলা হয় যে কবর পূজা করা শিরক, যখন বলা হয় যে অমুক ব্যক্তিকে সেজদা করা শিরক, অমুকখানে তাওয়াফ করা শিরক, কবরে তাওয়াফ করা শিরক ইত্যাদিকে যখন বলা হয় থাকে যে এই কাজগুলো করতে পারবেন না, তখন দেখা যায় যে একদল লোক মনে করেন যে কি বলতেছে, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হতে পারে, এটা আশ্চর্যজনক কথা, আজকে নতুন কথা শুনতেছি। ঠিক জাহিলি সমাজের লোকেরাও যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এই বক্তব্য নিয়ে আসলেন, বললেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দাও, কালামাত তাওহীদের ঘোষণা দাও, তখন এই জাহিলি সমাজের লোকেরাই বলতেছে আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, সমস্ত মাহবুদকে তো এক মাহবুদে পরিণত করে নিল। আজকে আমরা আমাদের অনেক মাহবুদ, অনেক উপাস্য, কারো উপাস্য রয়েছে তার চাকরি, তিনি মনে করেন যে চাকরি না হলে তার জীবনে ধারণ করা যাবে না, কারো উপাস্য হচ্ছে তার প্রবৃত্তি, প্রবৃত্তির অনুসরণ করতেছেন, হাজার রকমের উপাস্য আজকের এই পৃথিবীর মধ্যে রয়েছে যাদেরকে আমরা প্রকাশ্য প্রকাশ্যে স্বেচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে, একথা আমি বলবো যে অনেকে আছে না বুঝেও কাজ করতেছে, না বুঝেও আজকে আমি প্রবৃত্তির অনুসরণ করে যাচ্ছি, না বুঝে আমি প্রবৃত্তির পূজা করে যাচ্ছি, না বুঝে আমি আমার খাহিশের পূজা করে যাচ্ছি, না বুঝে আমি আমার পীর সাহেবের পূজা করে যাচ্ছি, না বুঝে আমি আমি ব্যক্তির পূজা করে যাচ্ছি, অথচ এইসব কিছুকে মূলত এই কালেমাত তাওহীদের মাধ্যমে কমপ্লিটলি পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো থেকে বারণ করেছেন, নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই তাওহীদের মধ্যে, এই কালেমার মধ্যে আমরা কি বলেছি। সুতরাং এই কালেমাত তাওহীদের অর্থ আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে কালেমাত তাওহীদের গুরুত্বের উপর আর একটি কথা বলবো, এরপর আমি কালেমাত তাওহীদ সম্পর্কে আরও কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব, যেগুলো কয়েকটি পয়েন্টে আলোচনা করব। কালেমাত তাওহীদের গুরুত্ব এত বেশি যে যারা এই তাওহীদের ঘোষণা দিল এবং এই তাওহীদকে ঠিক রাখতে পারলো, যারা কিয়ামতের দিন তার আমলনামার মধ্যে সবচেয়ে ভারী যে আমলনামাটুকু আসবে সেটি হচ্ছে এই কালেমাত তাওহীদ, তাওহীদের ঘোষণাটুকু সবচেয়ে ভারী আমলনামা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বেতাকা কাট করবেন। আমরা যখন চাকরি নেই তখন চাকরিতে যখন কোনো ব্যক্তি জয়েন করে তখন তাকে একটা কার্ড দেওয়া হয় চাকরি থেকে, ঠিক কিনা, মানে এই জন্য কার্ড দেওয়া হয় থাকে যে চাকরির আইডেন্টিটি বহন করে, পরিচিতি বহন করে যে এই লোক এই কোম্পানির, এই জন্য তাকে চাকরির জন্য তাকে কার্ড দেওয়া হয় থাকে। এই কালেমাত তাওহীদ হচ্ছে মূলত বেতাকাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কার্ড যে গ্রহণ করতে পেরেছে এবং এই কার্ডকে যে সত্যিকার অর্থে সংরক্ষণ করতে পেরেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কার্ডটুকু হবে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ আমল, মর্যাদাপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাগুলো খুলবেন, এগুলো আমলনামাগুলো প্রত্যেকটা এক একটা ভিন্ন ভিন্ন ফাইলের মতো হবে, আমাদের প্রত্যেকটা আমলনামা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ফাইল করা হচ্ছে, ফেরেশতারা এগুলো ফাইল আপ করে রাখতেছেন। আপনারা হয়তো মনে করতেছেন এগুলো এমনিই চলে যাবে, এমনিই যাবে কি না, এমনিই যাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন সেটাও আপনার বাদ পড়বে না, সেটা ধরা পড়ে যাবে, এসে যাবে। আর যদি এক দ্বারা পরিমাণ যদি আপনি খারাপ কাজ করে থাকেন তাহলে সেটাও আপনার কি হয়ে যাবে, আপনার আমল নামার মধ্যে এসে যাবে, এই জন্য কোনো আমল আপনার বাদ যাবে না, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ করে রেখেছে, ফাইল আপ করে রেখেছে। এই ব্যক্তিকে নিয়ে আসা হবে হাশরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন হিসাব নেওয়ার জন্য, তারপরে তার আমলনামা প্রথম একটা বের করা হবে, ফাইদা মাদ্দা বসরিহি, তার চোখে যতটুকু দৃষ্টি রয়েছে এই পুরা দৃষ্টি পর্যন্ত সব খারাপ কাজ, এক ফাইলের মধ্যে সব খারাপ কাজ, এরপরে আরেক ফাইল, এভাবে খারাপ কাজ, মানে এমনভাবে তার প্রত্যেকটি আমলনামা যখন দেখানো হবে সব খারাপ কাজ, তখন এই ব্যক্তি তো হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে,
অস্থির হয়ে যাবে, কারণ এখানে যার মানে যে আটকা পড়ে যাবে, এখানে যার সমস্যা হয়ে যাবে, তার কিন্তু আর বাঁচার উপায় আছে কিনা, আর বাঁচার উপায় নেই। মান্নুকিশ বিল হিসাব ফাকাদ হালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুসলিমের মধ্যে বর্ণনা করেন, যার হিসাবের মুখোমুখি হবে, যাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে, তাহলে ফাকাদ হালাক, সে ধ্বংস হয়ে গেল, ধ্বংসের মুখোমুখি হয়ে গেল। সুতরাং এখানে যদি কারো এই অবস্থায় চলে যায় যে তাকে হিসাব কষা হবে, তাহলে কিন্তু তার জন্য বিপদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ আমার তো ধ্বংস, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার আর কোনো নেকামল আছে কি? বান্দা তো তার নেকামল সম্পর্কে আর কিছু জানে না, কি কি নেকামল করেছে বান্দার তো কোনো খবর নেই, বললো যে আমি কিছুই করতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার আরেকটা নেকামল আমার কাছে আছে, সংরক্ষিত আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা কাঠ বের করবেন, ছোট্ট একটা কাঠ বের করবেন, একটা বেতাকা কাঠ বের করবেন, কাঠ বের করবেন, বান্দা দেখে মনে করবে এত বিশাল বিশাল গুনাহের মধ্যে, অপরাধের মধ্যে এই ছোট্ট কাঠ দিয়ে কি কাজ হবে, ছোট্ট কাঠে কি কাজ করবে। এরপরে তার আমল নামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের মধ্যে এই কাঠ দেবেন, সমস্ত বদ আমল তার নিচের দিকে ডাউন হয়ে যাবে, এটাই সবচেয়ে মর্যাদাপূর্ণ হয়ে যাবে, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভারী নেক আমল। এই কাঠটুকু হচ্ছে বেতাকাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কাঠটুকু যিনি সংরক্ষণ করতে পেরেছেন তিনি সত্যিকার অর্থে সফল, এবং কিয়ামতের দিনও সে চিরস্থায়ী আযাব থেকে, চিরস্থায়ী জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এই জন্য এই কাঠ আপনাকে সংরক্ষণ করতে হবে। আজকে যারা উপস্থিত আছেন আপনাকে কাঠ সংরক্ষণ করতে পেরেছেন কিনা আমরা দেখবো, আলোচনার মাধ্যমে আমরা প্রমাণ করব কাঠ সংরক্ষিত আছে কিনা। আরেকটি মাসালা, আরেকটি হাদিস মনে পড়ে গিয়েছে, এই জন্য আলোচনা করছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডাকলেন, মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পর্যন্ত গিয়েছেন হাদিসের মধ্যে আছে কিনা, আসছে না, আসে নাই? জাহেল লোকেরা আমাদের লোকদেরকে বিভ্রান্ত করার জন্য বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে ডেকে নিয়েছেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে নিয়েছেন কিনা, আরশের উপরে কে আছেন? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপর রহমান রয়েছে, এবং আরশের বহনকারী যারা আছে, হামালাতুল আরশ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই আরশকে বহন করতেছে, তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নেই। এই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াহমিলুনা আরশ রাব্বিকা ইয়াউমা ইযিন ফাওকাহুম সামানিয়া আদল, আল্লাহ রাব্বুল আলামিন আরশকে বহন করছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইউমিনুনা বিহি, তারা আল্লাহর প্রতি ঈমান আনে, তারা আল্লাহর প্রতি ঈমান আনে, তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পায় না। জাহেল লোকেরা কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, কোরআন এবং হাদিস সম্পর্কে পড়ালেখা নেই, আলতু পালতু উল্টা পাল্টা যা যেভাবে মন চাচ্ছে সেভাবে খাহিশ অনুযায়ী আমাদেরকে বলে, আজকে আমাদের মধ্যে আবেগ তাড়িত করছে, কোরআন এবং হাদিসের কোনো তথ্য আমাদেরকে দিতে পারছে না, ফলে আমরা মনে করতেছি এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে দিন। যে অন্ধকার, অন্ধকারের মধ্যে যদি আপনি রাস্তায় চলা শুরু করেন, যেদিকেই যান সেদিকেই রাস্তা আর কি, ঠিক না? এখন কি আদৌ কি আপনি রাস্তার উপর আছেন, না ময়দানে আছেন, না অন্য কোথাও আছেন, আপনি বলতে পারবেন না কোথায় আছেন, যেহেতু গভীর অন্ধকার, গভীর অন্ধকার। আসলে সত্যিকার অর্থে আজকে গভীর অন্ধকারের মধ্যে আমরা ঢিল ছুটছি, আমরা জানি না আসলে কিসের দিকে আমরা অগ্রসর হচ্ছি, এই জন্য মূলত আমাদের এই ভয়াল পরিণতি হচ্ছে। আমি যে কথাটুকু বলতেছিলাম যে হাদিসটুকু, সেটি হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসেন এই মেরাজে ডেকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি জিনিস দিয়েছেন, কয়টি জিনিস দিয়েছেন, হ্যাঁ তিনটি জিনিস দিয়েছেন, এটা জানেন তো আপনারা, হাদিস জানেন না সবাই, জানার কথা। একটি জিনিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এটি সবচেয়ে মূল্যবান ইবাদত। আজকে এই সালাত সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস মনে পড়লো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ইন্তেকাল হয়েছে 110, এ নিয়ে ইখতিলাফ রয়েছে ওলামায়ে কেরামের, সর্বোচ্চ ধরেন 110 কি করেছে ইন্তেকাল হয়েছে, 110 হিজরি সনে মারা গিয়েছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি 110 হিজরি সনে মারা যান তাহলে এর আগে 99 অথবা 100 হিজরি সনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কে লোকদেরকে লক্ষ্য করে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ
আমাদেরকে করতে বলেছেন এই কাজগুলো সব কিছুই তোমাদের কাছ থেকে হারিয়ে গেছে ইল্লা হাজিহি সালাহ এই নামাজটা ছাড়া তোমাদের কাছে আর কিছুই বাকি নেই কি বলতেছে কত হয়েছে শুনে বলতেছেন 100 কিছুই শুনে বলতেছেন বুঝে আসছে যে এই নামাজ ছাড়া তোমাদের কাছে আর কিছু অবশিষ্ট নেই ওয়া আম্মা হাযিহিস সালাহ ফাকাদ দায়্যাতুমুহা আর এই নামাজও তোমরা একেবারে বরবাদ করে দিয়েছো নষ্ট করে দিয়েছো নামাজ তো আজকের নামাজ এই নামাজ মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সান্ত্বনা দেওয়ার জন্য নামাজ পড়ি নামাজের স্টাইল হয়ে গিয়েছে নামাজের ধরন হয়ে গিয়েছে এমন যে মনে হচ্ছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সান্ত্বনা দেওয়ার জন্য নামাজ পড়তেছি নামাজ আমাদের খাহে শুরু যে আমরা আদায় করে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণ নামাজের মধ্যে নেই খুব কম আমরা এটা উপলব্ধি করতে পারি না যে আসলে এই নামাজ কি আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনতেছে কিনা সত্যি কথা একটাই নামাজি মুসল্লি মসজিদ থেকে বের হয় মিথ্যা কথা বলতেছে ঠিক কিনা তাহলে নামাজ তাকে আদৌ কোনো নামাজের মাধ্যমে আদৌ কোনো ফায়দা লাভ করতে পেরেছে আদৌ কোনো ফায়দা তিনি লাভ করতে পারছেন পারছেন না কেন পারছেন না একটি মাত্র কারণেই পারছেন না সেটা হচ্ছে সত্যিকার অর্থে নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহ অনুযায়ী যেভাবে আদায় করার কথা ছিল সেভাবে আমরা নামাজ আদায় করছি না সেভাবে আমরা আদায় করছি না সম্মানিত উপস্থিত শুধু মণ্ডলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ বক্ত নামাজ পেলেন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সূরা বাকারা শেষ দুটি আয়াত দিলেন তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরেকটি বিষয় দিলেন সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা কমন ঘোষণা দিলেন সেটা হলেন আপনার উম্মতের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন কমন একটি ঘোষণা কমন একটি কি দিলেন কমন একটি উপহার দিয়ে দিলেন সেটা হচ্ছে যারা শিরক করবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ যত গুনাহ হোক না কেন মুখহামাদ বলেছে সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে মুখহামাদ বলা হয়েছে যে যত গুনাহ আছে বড় বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গুনাহ ক্ষমা করে দিবেন যদি আল্লাহর শর্ত হচ্ছে একটাই শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করা যাবে না শিরক করা যাবে না অর্থাৎ এই তাওহীদের যে কার্ড রয়েছে এই কার্ডটুকু কি করতে হবে সংরক্ষণ করতে হবে এই কার্ডটুকু সংরক্ষণ করতে হবে এজন্য কালেমাত তাওহীদকে যদি সত্যিকার অর্থে সংরক্ষণ করতে পারি আমরা তাহলে আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে আর কালেমাত তাওহীদকে যদি আমরা সত্যিকার অর্থে সংরক্ষণ করতে না পারি তাহলে আমাদের এই আমলগুলো ব্যালেন্স হবে না ইনব্যালেন্স হয়ে যাবে আমলগুলো ব্যালেন্স হবে না আমার সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী আমাদেরকে জানতে হবে কালেমাত তাওহীদ কি এই কালেমাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম মধ্যে অনেকগুলো আয়াতের মধ্যে এই কালেমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন কালেমাতুত তাকওয়া বলা হয়েছে কালেমাতুত তাকওয়া বলা হয়েছে কালেমাতুল্লাহ বলা হয়েছে কালেমাতুন তাইয়্যিবা বলা হয়েছে অনেক নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার এই কালেমার মাধ্যমেই শুধুমাত্র ইসলামের মধ্যে প্রবেশ করা যায় এই কালেমার দাবিটুকু শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা যায় এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন ইয়া আম কুল কালিমাতান উহাজ্জু বিহা ইনদাল্লাহ হে আমার চাচা এই কালেমাটুকু বলুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য অন্তত সুপারিশ করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু প্রমাণ পেশ করতে পারবো এই কালেমাটুকু বলুন এই কালেমাটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজ অনেক পেশার অনেক দীর্ঘ বক্তব্য নয় আপনি হিন্দুদের মন্ত্র দেখেন বা অন্যান্য ধর্মের বিভিন্ন বক্তব্য দেখেন অনেক দীর্ঘ বক্তব্য এগুলো বক্তব্য মুখস্থ করার সময় নেই আর যেহেতু আল্লাহর বান্দারা খুবই সাধারণ মানুষ হয়তো তাদের সব কিছু মুখস্থ করতে পারবে না এই জন্য খুব সহজ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একেবারেই সহজ কালেমা আরবদের জন্যও সহজ ও আরবদের জন্য সহজ ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু কালিমা হচ্ছে কালেমা তাওহীদ আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটি হচ্ছে শাহাদাত এটা হচ্ছে শাহাদাত কিন্তু কালেমা তাওহীদ হচ্ছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র এতটুকু এর মাধ্যমে মূলত এই কথার মধ্যেই ইসলামের যত মৌলিক বিধান আছে সবগুলো বিধান এই কথার মধ্যে কি রয়েছে নিহিত আছে এর বাইরে কোনো ধরনের বক্তব্য ইসলামের জন্য নেই এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের একটি অংশও নেই এর বাইরে তাওহীদের যত কথা আছে তাওহীদের যত বক্তব্য আছে সবগুলো বক্তব্য মূলত এই কালেমার মধ্যে রয়েছে কিন্তু আমরা শুধু কেউ তামিজ দেখার জন্য এটাকে এই কালেমাকে ব্যবহার করি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ নফিয়াস বাতে জিকিরের জন্য এটাকে ব্যবহার করি দেখা যায় কোনো বিষয়ে তালিম করে থাকেন লা ইলাহা জোরে
ইল্লা আল্লাহ আসতে, আবার কোন বিষয়ে লা ইলাহা জোরে ইল্লা আল্লাহ আসতে, কোন বিষয়ে লা ইলাহা আসতে একবার এবার ইল্লা আল্লাহ এত জোরে, মানে হরেক রকমের আবিষ্কার। শয়তান মানে এই কালেমা নিয়ে যতটুকু তালাড়ন করেছে, যতটুকু খেল তামাশা আমাদের মধ্যে চালু করেছে, এগুলো সত্যিকার অর্থে এগুলো বললে এটাকে তামাশা বলা ছাড়া আর কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে কেউ এ ধরনের কাজ করতে দেখেনি, যদি দেখতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের এই আমলগুলো আসতো, আসতো কিনা আমাদের কাছে, আসতো না? হাদিসের মধ্যে আমরা পেতাম, বর্ণনার মধ্যে পেতাম, তারপরে আসারে যে কিতাবগুলো রয়েছে সে কিতাবগুলোর মধ্যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা পেতাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যেটি, সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেননি কোনো, কখনো সাহাবিদেরকে নিয়ে কখনো একাত্রে নিজেও এই ধরনের কোনো জিকির করেননি, এই ধরনের কোনো কিছু আবিষ্কার করেনি। হাজার রকমের জিকির আবিষ্কার করেনি, কেউ নফি ইসবাতে জিকির আবিষ্কার করেছে, কিন্তু নফি কি জিনিস সেটাও জানে না, ইসবাত কি জিনিস সেটাও জানে না। তারা মনে করতেছে যে ইল্লাল্লাহ দিয়ে চাপ দিলে কলমের উপর কলম জারি হয়ে যায়, তাদের একদল বলে যে কলম জারি হয়ে যায়, মানে আপনি কলমটা হচ্ছে মানুষের কলম হচ্ছে হার্ট, এখানে ডাক্তার থাকলে বলতে পারবেন হার্টটা খুবই নরম সফট, বুঝে আসছে? তো এই সফট জিনিসের উপর যদি আপনি বারবার কোনো জিনিস দিয়ে ধাক্কা দেন, বুঝে আসছে, এটা এমনিতেই কি হয়ে যাবে, বিট হয়ে যাবে, হার্ট বিট বেড়ে যাবে, বুঝে আসছে কিনা? এর মানে হার্টের মধ্যে একটা স্পন্দন তৈরি হয়ে যেতে পারে, আর এটাই হচ্ছে মূলত ওই ওই কারণ, আর কোনো কারণ নেই। এখানে কলম জারি হয়ে গেছে, কিচ্ছু জারি হয় নাই, মূলত কলম জারি হওয়ার কিছুই নেই। এই হার্টের উপর আপনি আঘাত করতেছেন এবং এই আঘাত করার কারণে হার্টটা আপনার কি হচ্ছে, বিট হচ্ছে, বিটিং হচ্ছে। তো আমি যে কথাটুকু বলতেছিলাম সেটা হলো এই শুধুমাত্র জিকিরই করবো আমরা, শুধুমাত্র এই কালের মধ্যে তৌহিদের কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিলাম, এটা এই শুধুমাত্র ঘোষণা দিব, এটাই কি মুসলমান হওয়ার জন্য যথেষ্ট? তাহলে তো শয়তান সবচেয়ে বড় মুসলমান, শয়তান আসলে মুসলমান কিনা? হ্যাঁ, শয়তান তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ যে এক, এটা যে মানে শুধু মেনে মানে মেনে নেয় তা নয়, বরং সে আল্লাহ যে এক এটার সাক্ষ্য সে নিজেই, এটা সাক্ষ্য কে, শয়তান নিজেই। কিন্তু এরপরেও কি শয়তান কি মুসলমান আছে হবে কিনা? হ্যাঁ, হবে না। তাহলে কোথায় পেস, এবার জানতে হবে, এবার আমাদেরকে জানতে হবে কোথায় সমস্যা, সমস্যাটা কি সেটা আমাদেরকে বের করতে হবে। কোনো অমুসলিম, কোনো কাফের, কোন হিন্দু যদি লা ইলাহা ইল্লাল্লাহ লক্ষ লক্ষ বার ঘোষণা দেয়, সে কি ঘোষণা দিলেই মুসলমান হয়ে যাবে? হ্যাঁ, এই ঘোষণার মাধ্যমে মুসলমান নন, ঘোষণা দিয়ে আজকে আমরা মুসলমান দাবি করছি, অনেকে ঘোষণাও দিই নেই, অনেকে এমনিই মুসলমান দাবি করা শুরু করে দিয়েছি, কবে থেকে দাবি করেছি সেটা বলতেও পারবো না, অনেকে ঘোষণাই দিই নাই। যেমনি ভাবে এই কালের মধ্যে তৌহিদ সম্পর্কে আমাদেরকে এই তৌহিদের ঘোষণা দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, তেমনি ভাবে কি ঘোষণা দিলাম সেটা আমাকে অবশ্যই কি করতে হবে, জানতে হবে, সেটা অবশ্যই আমাকে জানতে হবে। প্রসঙ্গত একটি বিষয় আমি আপনাদের সামনে বলছি, সেটা হলো ইমান সম্পর্কে, তৌহিদের এই ঘোষণাটুকু ইমানের সাথে সম্পৃক্ত বিষয়। আর ইমান হচ্ছে এমন একটা মৌলিক বিষয় যে এই বিষয়ে আমরা অনেকেই বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছি এবং আমাদের সমাজও অনেক বিভ্রান্তির মধ্যে রয়েছে। অনেক বই দেখবেন রাস্তায় ইমান অর্থ কি কি বলতে পারবেন, ইমান অর্থ কি? হ্যাঁ, আসলে কি বিশ্বাস কিনা? ইমান এই অর্থ কি, মানে প্রথমেই আমাকে আমার ইমান নিয়েই কি করে দিয়েছে, সমস্যার সৃষ্টি হয়ে গেছে। ইমানের অর্থ কি সেটাও আমরা জানি না অনেকে। ইমানের অর্থ বিশ্বাস করে, একদল লোক ইমানকে বিশ্বাসের সাথে সম্পৃক্ত করে দিয়েছে এবং বিশ্বাসের যে বিষয়গুলো আছে মনে করছে যে এগুলোই যথেষ্ট ইমানের জন্য, সুতরাং আমলের কোনো দরকারই নেই, আমলের কোনো দরকারই নেই। কিন্তু ইমান সত্যিকার অর্থে বিশ্বাস নয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ কিতাব ইমানের মধ্যে ইমানের অর্থ করেছেন, ইমান হচ্ছে মেনে নেয়ার মাধ্যমে স্বীকৃতি দেয়া, স্বীকার করা। ইমান হচ্ছে কি, মেনে নেয়ার মাধ্যমে স্বীকৃতি দেয়া। এই জন্য ইমানের শেষে আমানা বিহি বা শব্দটা এসেছে, আলেমরা বুঝতে পারবেন, ইমানের সেলা শব্দ আসছে বা, যদি ইমানের সেলা লাম আসতো তাহলে বিশ্বাস হতো, ইমানের সেলা যদি লাম আসে তখন বিশ্বাস অর্থ হয়, আর ইমানের সেলা যদি বা আসে
তখন ঈমান হয়ে থাকে কোন একটা বিষয় মেনে নিয়ে সেটার স্বীকৃতি প্রদান করা সুতরাং কেউ যদি অন্তরে কোনো ব্যক্তি যদি সে আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং একক দ্বিতীয় মনে করে কিন্তু মুখে স্বীকার না দেশে মুসলমান হবে কিনা তাও মুসলমান হবে না বুঝে আসছে তাও মুসলমান হবে না এজন্য এই কালেমাতুত তাওহীদ যেমনি ভাবে আমাদেরকে মুখে স্বীকার দিতে হবে তেমনি ভাবে ওই অন্তরেও সেটাকে কি করতে হবে মেনে আমি কালেমাতুত তাওহীদের কথা মুখে স্বীকার দিলাম মুখে ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অন্তরে আমি সেই জিনিসটুকু মেনে নিলাম না মুসলমান হতে পারবো কিনা সুবহানাল্লাহ সুতরাং অন্তরের সাথে তার সম্পর্ক গভীর সম্পর্ক নিবিড় সম্পর্ক রয়েছে আপনি জানেন যারা মুনাফিক মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে তারা কসম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে যে ইন্নাহু লারাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল তিনি হচ্ছেন কে আল্লাহর রাসূল আচ্ছা আল্লাহ রাসূল যে আল্লাহ রাসূল এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা এটা কি মিথ্যা কথা কিনা না এত সত্য কথা কিন্তু তারা তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু রাসূল হিসেবে বিশ্বাস করেননি তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের প্রথম আয়াত দ্বিতীয় আয়াতের মধ্যে বলতেছেন ওয়াল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী তারা মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে হ্যাঁ না মিথ্যা বলছে আল্লাহ তাআলা বলতে সত্য কিন্তু তাদের এই কথা সত্য হয় নাই এই জন্য যেহেতু অন্তরের সাথে গর্বিল বুঝে আসছে অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে নিতে পারে নাই আর মুখে যদি রাসূল হিসেবে স্বীকার দেয় এই স্বীকৃতি ঈমানের দরবারে গ্রহণযোগ্য নয় ঠিক অনুরূপ ভাবে কালেমাতুত তাওহীদের ঘোষণা দিয়ে মুখে যদি অন্তরে সেটাকে মেনে না নেয় তাহলে এর কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই আমি একটি একটি পয়েন্টে আসবো প্রথম পয়েন্টটি আমি যে জিনিসটি আলোচনা করবো সেটা হচ্ছে কালেমাতুত তাওহীদের গুরুত্বের আলোচনা করার পরে আমাদেরকে এই তাওহীদের ঘোষণা দেওয়ার আগে যেটা জানতে হবে যে এই ঘোষণার মধ্যে আমি আসলে কি বলছি এটা জানতে হবে কিনা আপনারা কি মনে করেন হ্যাঁ মুরব্বী অনেক আছে দশ মানে 60-70 বছর বয়স হয়ে গেছে আমি অনেক আলোচনার মধ্যে তাদেরকে জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বলেন তো না খোঁজ খবর নেই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক কিন্তু খোঁজ খবর থাকার দরকার ছিল কিনা আপনারা কি মনে করেন ওয়াজিব ছিল ঈমানের বিষয় ইসলাম এবং কুফরের সাথে পার্থক্যকারী কালিমা যে কালেমার মূল্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সৃষ্টি জগতের সব কিছুর চেয়ে ঊর্ধ্বে গোটা সৃষ্টি জগতের সব কিছুর চেয়ে ঊর্ধ্বে যে কালেমার মর্যাদা সেই কালেমা তো তাওহীদের অর্থই আমরা জানি না এর অর্থ নিয়ে কালেমা তো তাওহীদের অর্থ নিয়ে শুধু অর্থ জানি না যে তা নয় এই অর্থ নিয়ে সর্বমোট 19টি ইখতিলাফ রয়েছে কয়টি ইখতিলাফ বললাম আজকের এই আলোচনা এখান থেকে আরম্ভ করে রাত শেষ হওয়া পর্যন্ত যদি আমি শুধু এর অর্থের মধ্যে আলোচনা করি তাহলে আলোচনা শেষ হবে না 19টি ইখতিলাফ রয়েছে কারা এই ইখতিলাফ করলো কেন এই ইখতিলাফ করলো কি প্রয়োজনে এই ইখতিলাফটুকু হলো এটা তো একটি কালেমা ঠিক কিনা এবং এই কালেমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা যেভাবে বুঝেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে বুঝিয়ে গেছেন এর বাইরে কোনো বক্তব্য আছে কিনা এই কালেমার মধ্যে কোনো বক্তব্য নেই এই বাইরে কিন্তু তারপরেও এই কালেমার অর্থ নিয়ে এই 19টি ইখতিলাফ এত ইখতিলাফের কারণটা কি এবং সহি অর্থ কোনটি আজকে যদি একজন একজন করে জিজ্ঞেস করি হয়তো অনেকেই বলতে পারবেন না এর একটি মাত্র কারণ সেটা হচ্ছে আমরা সত্যিকার অর্থে তাওহীদ চর্চা করছি না সত্যিকার অর্থে তাওহীদ যেভাবে আমাদেরকে জানার দরকার ছিল আমরা সেভাবে জানতে চাই না আমরা সব কিছু জানতে চাই আমাদেরকে মসজিদে গেলে আমাদের ওলামায় কেরাম আমাদের মৌলী সাহেবরা কতগুলো ওজিফা ধরাই দেন কতগুলো ফাজাইলে জিকির ধরাই দেন ফাজাইলে আমল ধরাই দেন কতগুলো ফাজাইলে কিতাব ধরাই দেন যে এই আমল করলে করলে এই হয়ে যাবে এই আমল করলে এই হয়ে যাবে আমার আমাদেরকে এগুলো বলে দেন কিন্তু আমার আমল এগুলো ঠিক হবে কীভাবে আদৌ আমার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা কি আমল করলে আমার আমল ঠিক থাকবে এই বিষয়গুলো জানানো হয় কিনা এ তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয় ফলে এই কালেমাতুত তাওহীদের অর্থ সত্যি কথা হচ্ছে এই কালেমাতুত তাওহীদের অর্থের মধ্যে এক বিশাল বিভ্রান্তি রয়েছে এই 19টি বিভ্রান্তির মধ্যে রয়েছে কয়েকটা বিভ্রান্তি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলবো
এই কয়েকটা বিভ্রান্তি এই জন্য উদাহরণস্বরূপ বলবো যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে আজকে যারা তৌহিদের কথা বলে আমাদেরকে তৌহিদ থেকে বিচ্ছিন্ন করছে মূলত এই এখানেই তারা বদ্ধষ্ট হয়ে গেছে, এখানেই তারা কি হয়েছে বদ্ধষ্ট হয়ে গেছে। আমি এই কারণে তৌহিদের অর্থের মধ্যে যে বিভ্রান্তি হয়েছে এই বিভ্রান্তির কয়েকটি কারণ আমি আপনাদের সামনে বলবো, কেন বিভ্রান্ত হয়েছে, কারা এই কালেমাত তৌহিদের মধ্যে বিভ্রান্তি, কি উদ্দেশ্যে তারা বিভ্রান্তি হয়েছে, কি কি কারণে বিভ্রান্তি হয়েছে এর অর্থের মধ্যে, এত মত বিরোধ এত বিভ্রান্তির কারণ কি এই কালেমাত তৌহিদের মধ্যে। এক নম্বর বিষয়, এক নম্বর হচ্ছে এই কালেমার যে উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য সম্পর্কে বিভ্রান্তি তৈরি হওয়ার কারণে কালেমাত তৌহিদের অর্থের মধ্যে বিভ্রান্তি হয়েছে এবং কালেমাত তৌহিদের দাবির মধ্যে বিভ্রান্তি হয়েছে। এই কালেমার উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবী এবং রাসূলকে এই কালেমা দিয়ে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূল এই কালেমা নিয়ে এসেছেন। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত, আনি ইবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত, এটাই হচ্ছে কালেমা তাওহীদের অর্থ, আমরা সামনে আলোচনার মধ্যে আনবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে দেখেন সমস্ত নবীদের দাওয়াতকে উল্লেখ করেছেন, সমস্ত নবীর দাওয়াত ছিল একটাই, সেটা হচ্ছে তাওহীদের দিকে তারা আহ্বান করেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এটা হচ্ছে কালেমাত তাওহীদ, তাওহীদের কথা। সমস্ত নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে এই কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দাও তোমরা, এই জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, এই বক্তব্য নিয়ে সমস্ত নবী এবং রাসূলগণ এসেছেন। কিন্তু এর উদ্দেশ্য কি ছিল? একদল মনে করেছে এই কালেমাত তাওহীদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করা, যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমাত তাওহীদ যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য আল্লাহ আছেন এবং তিনি এক, তিনি একজন, কথাটা সত্য কিনা? হ্যাঁ, ডাহা মিথ্যা কথা। কোন নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেননি যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এক একক অদ্বিতীয় সাব্যস্ত করবে, কোন রাসূল নবী এবং রাসূল এই দায়িত্ব নিয়ে আসেন। এবার বুঝেন কোথায় আমরা আছি বিভ্রান্তির মধ্যে, বিভ্রান্তি তৈরি হয়ে গেছে এখানে, দেখি কথাটা বলার সাথে সাথে আপনারা বলে গেছেন ঠিকই তো, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য নবী এবং রাসূল করে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য আসেন নাই এবং এই প্রয়ের কোনো দলিল পেশ করেননি উম্মতের কাছে, এর কোনো দলিল পেশ করেন নাই আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের মধ্যে হাজার হাজার নিদর্শন রেখে দিয়েছে, অফিল আফাকি আয়াতুন, এই দিগন্তের মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে, অফিল আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যে অনেক নিদর্শন আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্ব প্রমাণ করার জন্য এই সৃষ্টি জগৎ রেখে দিয়েছেন। বেদুইন কোনো পড়ালেখা নেই, কোনো জ্ঞান নেই, এই ফ্যানটা দিলে ভালো চলে না মনে হচ্ছে না, বেদুইন ব্যক্তি কোনো জ্ঞান নেই, কোনো পড়ালেখা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথা বললেন তখন বেদুইন ব্যক্তি বলতেছে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ঘোষণা দিচ্ছে, এই কথা বলে যে যে আলা তাদুল্লুল বাহরাতু আলাল বাঈদ, আলা তাদুল্লুল বাহরাতু আলাল বাঈদ, গোবর কি এটা বুঝায় না যে এখানে কি রয়েছে, উট আছে, গোবর দেখলে তো উটের গোবর দেখলে তো আপনি বুঝবেন যে এখানে উট আছে, উট না থাকলে গোবর হতে পারে না, উদ্দেশ্যে যে আল্লাহ তার অস্তিত্ব প্রমাণ করবে কোন দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে নবী এবং রাসূল থেকে প্রেরণ করেন নাই। কিন্তু এই দল লোক বুঝতে পারে নাই কালেমাত তাওহীদকে তারা এই অর্থে ব্যবহার করেছেন, বলে ফখরুদ্দিন রাজি একদিন, ফখরুদ্দিন রাজি একদিন তিনি যাচ্ছিলেন তখন পথিমধ্যে এক অশীতিপর বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হলো, ফখরুদ্দিন রাজির সাক্ষাৎ হওয়ার পরে তিনি মনে করলেন যে কিরে আমি ফখরুদ্দিন রাজি এত বিশাল পণ্ডিত দার্শনিক, এত কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর এতেকাদ করতে পেরেছি, বিশ্বাস করতে পেরেছি যে আল্লাহ তারা এক অদ্বিতীয়, এত দলিল প্রমাণ এরপরে, কিন্তু এই মহিলা কি বিশ্বাস করে তার এতেকাদ সম্পর্কে, তার আকীদা সম্পর্কে একটু জেনে নিই তো, মহিলাকে জিজ্ঞেস করে দেখি। মহিলাকে প্রশ্ন করলো যে মহিলা
বৃদ্ধা তুমি কি মনে করো আল্লাহ তাআলার তিনি যে একক অদ্বিতীয় একজন এই ব্যাপারে তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি কিসের ভিত্তিতে আল্লাহকে একক অদ্বিতীয় মনে করো মহিলা তার দিকে তাকিয়ে প্রশ্ন করলো যে তুমি কে তুমি কি জানো না আল্লাহর একক হওয়ার জন্য অদ্বিতীয় হওয়ার জন্য কোনো দলিলের প্রয়োজন নেই দলিল ছাড়াই তুমি একক দলিল ছাড়াই তিনি একক অদ্বিতীয় তিনি আল্লাহ তিনিই তো সৃষ্টি করেছেন সবকিছু দলিল ছাড়াই তিনি আল্লাহ তিনি একক বলছে না আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব প্রমাণ করার জন্য আমি 101টা দলিল তৈরি করেছি 101টা দলিল আমার কাছে রয়েছে তখন মহিলা বকরুদ্দিন রাজিকে বললেন হে পথিক তুমি 101টা সন্দেহ তোমার অন্তরের মধ্যে তৈরি করেছো এজন্য তোমার 101টা দলিলের প্রয়োজন আমার কাছে একটা সন্দেহ নেই আমার কাছে একটা দলিলের প্রয়োজন নেই আমার আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কোন নবী এবং রাসূলকে প্রেরণ করেননি কিন্তু এই দল লোক কালেমাতুল তাওহীদের মধ্যে পদভ্রষ্ট হয়েছে বিভ্রান্ত হয়েছে একটিমাত্র কারণে সেটা হচ্ছে তারা কালেমাতুল তাওহীদের উদ্দেশ্য করে নিয়েছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে এই জন্য আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটা আকীদার বই পড়ানো হয় একটাই আকীদার বই পড়ানো হয় বাংলাদেশে মাদ্রাসাগুলোতে আমি পড়েছি পড়ে ওখানে 50 এর মধ্যে 55 নাম্বার পেয়েছি আপনারা শুনলে আরো হতবাক হবেন হাসি হাসি করতে পারেন হয়তো 50 এর মধ্যে 55 নাম্বার পেয়েছি ওস্তাদ খুশি হয়ে আর 5 নাম্বার অতিরিক্ত দিয়েছেন বুঝে আসছে সেই 55 এর মধ্যে 55 যে আকিদার বইয়ের মধ্যে পেয়েছি ওই আকিদার মধ্যে আল্লাহ তাআলাকে প্রমাণ করার কত শত চেষ্টা করেছে শেষ পর্যন্ত আল্লাহকে টুকরা 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 করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়েছে জুজ উল্লাহ ইয়াতাজাজ্জা নাউজু বিল্লাহ মিন দালিক বলেন যে আল্লাহ হচ্ছে এমন অংশ যে অংশকে আর বর্ণনা করা যায় না আশ্চর্য হবেন আশ্চর্য হবেন এরা কালেমাতু তাওহীদ বুঝেনি তাওহীদের অংশ বুঝেনি আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে তারা মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দেওয়ার জন্য মানে চেষ্টা করেছে তুমি কে আল্লাহকে পরিচয় করে দিবে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে বসে থেকে গোটা সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের স্রষ্টা খালেক যিনি তাকে প্রমাণ করে দেওয়ার জন্য তুমি কে তুমি তো সৃষ্টি জগতের একটা অংশ এর অতিরিক্ত কিছুই না তুমি কিসের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রমাণ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছো আল্লাহ তাআলা তো বলেননি আসলে কোথাও কোরআনে কারিমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম দলিল এর জন্য প্রয়োজন মনে করেননি ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আসলেন 10 মিনিটের মধ্যে আজান হয়ে যাবে না এই কথা বলেই শেষ করছি এরপরে আলোচনা তো এরপরে হবে কিছুক্ষণ না আলোচনা তো আমরা শুরু করছি মাত্র আপনারা যদি সময় দেন আমরা আরো কিছুক্ষণ আলোচনা করবো ঠিক আছে এবং এই তৌহিদের উপর অনেক দীর্ঘ আলোচনা রয়েছে কালেমাত তৌহিদের উপর অনেক দীর্ঘ আলোচনা রয়েছে তো আমরা চেষ্টা করবো আরো কিছু কন্টিনিউ করার জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের কালেমাত তৌহিদের দাওয়াত দিলেন অন্য কিছু না কিন্তু নমরুদ ব্যক্তি ধৃষ্টতা পোষণ করলো যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে প্রশ্ন করা শুরু করলো যে তোমার রব কে আবার তোমার রবের পরিচয় কি তোমার রবের পরিচয় কি তখন ইব্রাহিম আলাইহিসসালাম খুব সহজ পরিচয় দিলেন রব্বি আল্লাযী ইউহি ওয়া ইউমিত আমার রব হচ্ছেন সেই সত্তা আল্লাযী ইউহি ওয়া ইউমিত যিনি জীবন দিয়ে থাকে এবং মৃত্যু দিয়ে থাকে ইব্রাহিম আলাইহিসসালাম জানেন যে এই কথা বলার পরেই এই নমরুদ এই শয়তান এই পাপাচারী অবশ্যই বুঝবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সমপর্যায়ের কেউ নয় কারণ হায়াত জীবন এবং মৃত্যু দেওয়ার অধিকার দুনিয়ার কোন মানুষের আছে কিনা দুনিয়ার মানুষ দিতে পারে কিনা কারণ আমার জীবন আমি দিয়েছি কিনা আমার মৃত্যু আমি দিতে পারবো কিনা সুতরাং কার অধিকার নেই জীবন এবং মৃত্যুর একমাত্র অধিকার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই জন্য রব্বি আল্লাযী ইউহি ওয়া ইউমিত আমার সত্তা হচ্ছেন সে আল্লাহ যিনি ইউহি জীবন দিয়ে থাকেন এবং মৃত্যু দিয়ে থাকেন কিন্তু এত বেউকুব যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম জানা ছিল না হায়াত কাকে বলে মৃত্যু কাকে বলে এটাও জানে না এইরকমই তো হয় রাজা বাদশারা বুঝে আসছে কিনা অনেকে আসছে যে নিজের নাম কি সেটাও বলতে পারে না তারাই তো এই যুগে রাজা বাদশা বুঝে আসছে পড়ালেখার নাম গন্ধ নেই তারাই তো আজকে শাসক মানুষের উপর তারা মাথা পুরি করে তা এই এই ব্যাকুল বেউকুব তারা জানা ছিল না যে হায়াত কাকে বলে এবং মৃত্যু কাকে বলে
তখন সে দাবি করে বসলো আনা উহি ওয়া উমিত, কি বলতেছো আমি তো জীবন দিই মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে বড় বেওকুফের কাছে আমি বললাম, তো এত বড় বেওকুফ তো আর নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দলিল নিয়ে আর কথা বললেন না, দরকার নেই, কারণ বেওকুফের সাথে তর্ক করার কোনো দরকার নেই, বেওকুফকে আরেকটা দলিল দিয়ে শেষ করে দিই। তখন বলে রাব্বি আল্লাযী ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব, আমার রব হচ্ছেন সেই সত্তা যিনি এই সূর্যকে পূর্ব আকাশ থেকে উদিত করেন, আসো তুমি পশ্চিম আকাশ থেকে উদিত করো যদি তুমি সত্যিকার দাবিদার হও। এবার দেখা যায় উপায় নেই, পাবুহিত আল্লাযী কাফার, তখন এই কাফের ব্যক্তি নিজেই হাক্কা বাক্কা হয়ে গেল, বেওকুফ মারা গেল, বুঝতে যে না তো আমি তো আসলে মিথ্যা দাবি করছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রুবুবিয়্যাত প্রমাণ করার জন্য কোন নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই। ফিরআউন নিজে দাবি করলো, মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন এবং বললেন যে ইন্না রাসূলা রাব্বিল আলামিন, আমরা এই দুইজন আমি আর হারুন এই দুইজন রাসূলা রাব্বিল আলামিন, রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হিসেবে তোমার কাছে আসছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে রাসূল হিসেবে আসছি আমরা এই দুইজন, আমরা এই দুই ভাই। ফিরআউন বলছে কি বলতেছে, এখন আমি এতদিন পর্যন্ত এখানে কি করলাম, এরা আবার কি বলতেছে, রব্বুল আলামিন আবার কে? তখন সে উপহাস করে বলতেছে ওয়া মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে, তুমি কার কথা বলতেছো, এটা মনে হয় যেন সে কিচ্ছু জানে না, মনে হয় যেন সে কিছুই জানে না, ওয়া মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে এটা। তখন বল মূসা আলাইহিস সালাম বলে যে রব্বুস সামাই ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, রব্বুস সামাই ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, ইয়াসমান জমিনের স্রষ্টা যিনি, ইয়াসমান জমিনের প্রতিপালক যিনি এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক যিনি, তিনি হচ্ছেন আমার রব। আল্লাহ, তোমার চিন্তা অসুবিধা হয় কেন, কি তখন বুঝছে যে এটা তো আমি দাবি করতে পারবো না, দুনিয়াটা দাবি করতে পারলাম, মানুষদেরকে বুঝাচ্ছে, কে বুঝাচ্ছে, এটা ফেরাউন বুঝাচ্ছে, কিন্তু এগুলো সহজ বুঝ, এই সহজ বুঝের মাধ্যমে কিছু বোকারককে কি বানানো যায়, অনুগত করা যায়, ভক্ত বানানো যায়, কিন্তু সত্যিকার অর্থে এগুলো কার মালিকানা, এগুলো সবকিছু মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন এই উদ্দেশ্যে নয় যে কোন নবী এবং রাসূল যুক্তি তর্কের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত অথবা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করেছে, কেউ প্রমাণ করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও কোনো যুক্তি অবতরণ করেন নাই এই উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করবেন। এসেই সোজা কথা, তোমরা আল্লাহর ইবাদতের দিকে চলে আসো, এই যে ইবাদত করতেছে এগুলো তোমরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণ দেওয়ার জন্য অনেক বিশাল দলিল আমাদের মধ্যে রেখে দিয়েছে। এই সৃষ্টি জগতের দিকে যদি একটু চিন্তা করেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই সৃষ্টি জগতের স্রষ্টা খালেক আছেন। এজন্য কোনো যুগে এমনকি মুশরিকরা পর্যন্ত কোনো যুগে মানে এই স্রষ্টা সম্পর্কে খালেক সম্পর্কে কোনো ধরনের দ্বিমত ছিল না, যখন ততক্ষণ পর্যন্ত ওই নাস্তিক্যবাদী গোষ্ঠী এসে কী হয়েছে নূতনভাবে সংশোধন হয়েছে। নাস্তিক্যবাদীরা যখন আসলো তখন তারা খালেক নিয়ে স্রষ্টা নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন অবতারণ করলো। এই প্রশ্ন মূলত নাস্তিক্যবাদীদের এই জন্য অবতারিত হয়েছে যেহেতু তারা সত্যিকার মূর্খতার মধ্যে রয়েছে, সত্যিকার মূর্খতার মধ্যে রয়েছে, সৃষ্টি জগৎ সম্পর্কে মূর্খতার মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জন্য একটি দলিল দিয়েছেন, শুধু একটা দলিল আছে পুরো কোরআনের মধ্যে, একটাই দলিল আছে যাতে করে নাস্তিক্যবাদী তার এই নাস্তিক্যবাদ থেকে ফিরে আসতে পারে। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, এই আয়াতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, ওলামায়ে কেরাম, আমরা হালকা নামাজের বিরতি এবং নাস্তার বিরতির পর আবার আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে সে বিষয়ের দিকে আমরা ফিরে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এই বিষয়টি এই গুরুত্বপূর্ণ যে দিকগুলো আছে সেগুলো আপনাদের সামনে আলোচনা করার তৌফিক দান করুন।
আমি আলোচনা করতেছিলাম যে বিষয়টি নিয়ে যে কালিমাত তৌহিদের অর্থের মধ্যে সর্বমোট ১৯টি বিভ্রান্তি রয়েছে। এর অর্থের মধ্যে সর্বমোট ১৯টি বিভ্রান্তির মধ্যে এই বিভ্রান্তির কারণগুলো কি, এটি নিয়ে আমরা আলোচনা করতেছি। প্রথম কারণ হচ্ছে, এক নম্বর কারণ যেটি আমি বলেছি সেটা হলো কালিমাত তৌহিদের যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য সম্পর্কে বিভ্রান্তির কারণেই মূলত এর অর্থের মধ্যে অনেক রকমের বিভ্রান্তি তৈরি হয়েছে। উদ্দেশ্যের বিভ্রান্তির মধ্যে কয়েকটা পয়েন্ট রয়েছে। তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হলো একদল লোক কালিমাত তৌহিদকে মনে করেছে এর উদ্দেশ্য হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করার জন্য। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ব অস্তিত্ব এবং তার মহত্ব বর্ণনা করার জন্য মূলত কালিমাত তৌহিদ আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেননি বা নবী এবং রাসূলদেরকে কালিমাত তৌহিদের মাধ্যমে প্রেরণ করেননি। দ্বিতীয় নম্বর হচ্ছে, আরেকদল লোক বেরিয়ে আসছে, তারা নিজেরা নিজেরাই গবেষণা করেছে, কেউ তাদেরকে আসলে গবেষণা করতে বলেনি। তাদের বক্তব্য হচ্ছে সৃষ্টি জগতের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন, তাদের ধারণা হচ্ছে একটা মিথ্যা হাদিস তারা আবিষ্কার করেছে। তাদের ধারণা হচ্ছে কুনতু খানজান মাখফিয়ান ফা আরাদতু আন উরাফ। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি তৈরি করেছে, মিথ্যা হাদিস কুদসি হাদিস তৈরি করে, শুধু তাই নয় বরং এই হাদিস আল্লাহর দিকে সম্পর্কিত করে এটাকে হাদিসে কুদসি হিসেবে চালু করে দিয়েছে যে আমি একটা গোপন সংগোপিত একটা মানে মহামূল্যবান রত্নের মতো ছিলাম, মানে যেটা গোপনে ছিল, আবৃত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন কুনতু খানজান মাখফিয়ান ফা আরাদতু আন উরাফ, আমি চাইলাম, আমি ইচ্ছা পোষণ করলাম আমি নিজেকে পরিচয় করে তুলি, মানে আমি অন্যদের কাছে পরিচয় হই। মানে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে সাধারণ কিছু মনে করতেছে তারা, যে আল্লাহ চান যে মাখলুকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় হোক, তাউযুবিল্লাহি মিন যালিক। মাখলুককে সৃষ্টি করেছেন যিনি খালেক, মাখলুকের কাছে পরিচয়ের কোনো প্রয়োজন নেই। মাখলুক তার খালেককে কী করবে, জেনে নিবে, এটা হচ্ছে মাখলুকের দায়িত্ব। মাখলুকের দায়িত্ব হচ্ছে মাখলুক জেনে নিবে তার খালেককে, কিন্তু উল্টা কথা বলতেছে যে ভারত আকরা ফাখালাকতুল খালক, তারপর আমি সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই উদ্দেশ্যের কথা যারা উল্লেখ করেছেন তারা মনে করে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত কালিমাত তাওহীদের মাধ্যমে, এটা একটা ভেদ, এখানে অনেক গোপন কথা আছে, বুঝে আসছে কিনা। তাদের ধারণা হচ্ছে এটা একটা ভেদ, এই ভেদের মধ্যে অনেক কিছু আছে এবং এই গোপন বিষয়গুলোই মূলত নবী এবং রাসূলগণ রেখে গেছেন, কিছু কথা প্রকাশ্যে বলে গেছেন। এই প্রকাশ্য কথাগুলোর নাম হচ্ছে শরীয়ত, আর অপ্রকাশ্য যত কথা আছে এর মধ্যে গোপন এগুলোর নাম হচ্ছে মারফত, তরিকত, হাকিকত ইত্যাদি, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে পুরা বক্তব্যটাই তারা, এই কারণেই তাদের এই বিভ্রান্তি তৈরি হয়েছে, কারণ মধ্যে তাওহীদের অর্থের মধ্যে তাদের বিভ্রান্তি তৈরি হয়েছে। সামনে যখন আমরা অর্থ করব, তারা যে অর্থগুলো করেছে সেই অর্থগুলো আপনাদের সামনে পেশ করব, তখন আপনারা দেখবেন এবং আপনারা বুঝবেন যে কারা কারা এই অর্থ করেছে, কারণ এটা আমাদের এই বাংলাদেশেও এই অর্থ করা হয়ে থাকে কারণ তাওহীদের, এবং কারা করে থাকে এদের পরিচয় যদি আমি এখানে উল্লেখ নাও করি আপনারা বুঝে যাবেন। যদি আপনাদের একটু মাথা মোটামুটি চোখ কান খোলা থাকে তাহলে আপনারা এটা বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। কালিমাত তাওহীদের উদ্দেশ্যের মধ্যে বিভ্রান্তির আরেকটি দল, এই দলের ধারণা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই কালেমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের প্রকাশ ঘটানোর উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের মানে প্রকাশ ঘটানো। তিনি যে সার্বভৌম, সব কিছুর উপর সার্বভৌমত্ব, তার কর্তৃত্ব রয়েছে, এই কর্তৃত্বের বহিঃপ্রকাশ করার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু করেছেন এবং যুগে যুগে নবী এবং রাসূলদেরকে এই কালেমা দিয়ে প্রেরণ করেছেন, এবং এই কালেমাটাকে তারা বিপ্লবী সার্বভৌম কালেমা হিসেবে উল্লেখ করে। এটা প্রমাণ করতে চান যে এই কালেমার উদ্দেশ্য হচ্ছে মূলত আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা সৃষ্টি জগতের উপর তার সার্বভৌমত্ব প্রমাণ করার কোনো দরকার নেই। কোরআনে কারীমের সূরা সূরা আল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমাদেরকে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওহান ওয়া কারহা, যে এ স্বেচ্ছাই হোক অনিচ্ছাই হোক আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ এমনি করে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার নেই নবী এবং রাসূলদেরকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্ব এগুলোর উপর প্রতিষ্ঠা করার জন্য। আপনারা কি মনে করেন এই বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন
মানে নিজের সার্বভৌমত্বের জন্য সার্বভৌমত্ব মানে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, কোনো দরকার নেই আল্লাহ রাব্বুল আলামিনের, কারণ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের কোনো ধরনের মানে বড়ত্ব শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না। তিনি তো খালেক সুবহানাহু ওয়া তাআলা, যদি গোটা বিশ্ববাসী গোটা সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে মিছিল শুরু করে দেয় তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম সার্বভৌমত্বের কোনো ক্ষতি হবে কিনা, সার্বভৌমত্ব বৃদ্ধি পাবে কিনা? সুতরাং এটি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য নয়। এটা একদল লোক কালেমাতে তৌহিদের উদ্দেশ্য নিয়ে যারা বিভ্রান্ত হয়েছে তারা কালেমাতে তৌহিদের অর্থের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছেন। দ্বিতীয় আরেকটি গ্রুপ, দ্বিতীয় প্রকার হচ্ছে ইসলামের মধ্যে যারা দার্শনিক সেজেছে। আমি আপনাদেরকে বলবো দর্শন কি জিনিস। আপনারা অনেকে দর্শন শব্দ শুনেন এবং দর্শন শব্দ শুনে অনেকে ভয় পেয়ে যান, আটকে উঠেন, মনে করেন যে দর্শন মনে হয় একটা কঠিন কিছু মানে অন্য কিছু নাকি। দর্শন শব্দের হচ্ছে দৃষ্টি। দর্শন শব্দের অর্থ কি? দৃষ্টি মানে এই আমি এই তারের দিকে দৃষ্টি দিলাম, দৃষ্টি দিয়ে আমি অনেকক্ষণ তাকাই, এরপর বললাম যে এটা একটা সাপ, এটা তার পিছিয়ে দর্শন বুঝে আসছে। অনেকক্ষণ তাকাইয়া তারপরে আমি বললাম যে এটা একটা সাপ, বুঝে আসছে এমন। তারপর আরেকজন তাকালো, আরেকজন তাকালো, তাকাইয়া অনেকক্ষণ তাকালো, তাকানোর পরে বললো যে এটি এক ধরনের বস্তু যার মাধ্যমে মানে মানুষ মানে একটা কিছু করতে পারে, মানে আরো কঠিন করলো, পরিচয় কঠিন করলো, বুঝে আসছে। এটা হচ্ছে দার্শনিক, মানে তার মাথার মগজ দিয়ে তার দৃষ্টি দিয়ে সে যে চিন্তা করছে ওই চিন্তাকে কোনো বস্তুর উপর যদি প্রতিফলিত করে এর নাম হচ্ছে দর্শন, বুঝে আসছে। সুতরাং এই দর্শন প্রত্যেকের ভিন্ন দৃষ্টিভঙ্গি, ইসলামের সাথে দর্শনের সামান্যতম কোনো সম্পর্ক নেই, ইসলাম দর্শন নির্ভর নয়। ইসলামে কোনো ব্যক্তি দার্শনিক হতে পারে না, ইসলামী দার্শনিক বলতে কোনো ব্যক্তি হতে পারে না, কারণ ইসলাম দর্শন নির্ভর নয়, ইসলাম হচ্ছে ওহি নির্ভর। ওহির মাধ্যমে নবী এবং রাসূলগণ যে দিক নির্দেশনা দিয়েছেন, যে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের উপর নির্ভর হতে হবে আমাদেরকে। যদি সেই হেদায়েতের উপর নির্ভর না হয়ে আমি ধারণা করে বলি যে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, তারপর আর হবে না কোনটা, হবে না কোনটা, সবটাই হতে পারে, সবটাই হতে পারে। সুতরাং এই বক্তব্য গলত, এই বক্তব্যের কোনো অবকাশ নেই, ইসলাম দর্শন নির্ভর নয়। যারা দার্শনিক হয়ে গিয়েছে যখন, এটা চতুর্থ পঞ্চম হিজরি শতাব্দীর কথা বলছি, যখন পৃথিবীর বিভিন্ন দর্শনগুলো, গ্রিক দর্শন, তারপরে ইউনানি দর্শন, তারপরে ফারস্য দর্শন, তারপরে ইন্ডিয়ান দর্শন, এই দর্শনগুলো সব আরবি ভাষায় অনুদিত হলো। আব্বাসীয় খলিফা, আপনারা জানেন আব্বাসীয় খলিফাদের সহযোগিতায়, এমন খলিফা হারুন রশিদের সহযোগিতায়, তার ভাইয়ের সহযোগিতায় মানে এই দর্শনগুলো আরবি ভাষায় অনুদিত হলো। এগুলো যখন আরবি ভাষায় আসলো তখন আরবি ভাষায় একদল পণ্ডিত এগুলো পড়ে বড় ধরনের পণ্ডিত সাজত, এখন তারা ইসলামকে এগুলোর সাথে মিলাতে চায়, ইসলামকে এগুলোর সাথে কি করতে চায়, মিলাতে চায়। ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মানে ঘোড়া এবং গাধা দেখলো, এখন ঘোড়াকে হয়তো গাধা বানানো দরকার, নাহলে গাধাকে ঘোড়া বানানো দরকার, এখন উপরের দিক থেকে কেটে কিছু সাইজ করে নিচের দিক থেকে কেটে, যতই সাইজ করে ততই ঘোড়াও গাধা হয় না, গাধাও ঘোড়া হয় না, হ্যাঁ দুইটাই বেসাইজ হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটাই কোনো কাজে আসবে না, যতই সাইজ করবেন ততই দুটাই কোনো কাজে আসবে না। মূলত এই ইসলামকে সাইজ করার জন্য তারা ইসলামকে কাস্টমাইজ করার একটা সিস্টেম চালু করলো, ইসলামের সাথে, ইসলামের বিধানের সাথে, ইসলামের বক্তব্যের সাথে, নবী এবং রাসূলের হিদায়তের সাথে এটাকে মিনিমাইজ করা যায় কিভাবে। আরে কি তুমি হিন্দুরা কে কি বলে গেছে, কার কি পূজা করে গেছে, এটাকে ইসলামের সাথে আপনি মিনিমাইজ করবেন? খ্রিস্টানরা কার মানে তাদের তাদের তথা নবীর কি করেছে, মিলাদ করেছে, সর্বপ্রথম মিলাদুন নবী বলতে বোঝায় এই স্যার, মিলাদুন নবীর ব্যাখ্যার মধ্যে আপনারা যদি দেখেন আরবি মানে অভিধানের মধ্যে লেখা আছে যে খ্রিস্টান ঈসা ঈসার জন্ম মানে ঈসার জন্মদিবস পালন করাকে মিলাদুন নবী বলা হয়। সেই ঈসার জন্মদিবস দিবস যারা পালন করেছে তাদের অনুসরণ করতে গিয়ে আমরাও মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করবো, এটা কি হতে পারে কিনা, আপনারা কি মনে করেন, এটা কোনদিন হতে পারে? এটা ভয়ঙ্কর বিভ্রান্তি, ভয়ঙ্কর বিভ্রান্তি। এই জন্য মানে এটাকে দুইটাকেই আপনি মিনিমাইজ করবেন, একটাকে মিনিমাইজ করে একসাথ করবেন, এটা কোনোদিন সম্ভব নয়। দার্শনিক যারা ছিল, যারা এই দার্শনিক হয়েছিল, এই দৃষ্টিভঙ্গিতে যারা কালেমাতে তৌহিদের মানে ব্যাখ্যা করার চেষ্টা করেছে তখন তারা বিভিন্ন ধরনের ব্যাখ্যা নিয়ে এসেছে। প্রথম দল দার্শনিকদের মধ্যে যারা সুফি দর্শনে বিশ্বাস করত, সুফিবাদী যারা ছিল
তখন তারা কালিমাতুত তাওহীদের একটা অর্থ করেছে তাদের সাইজ অনুযায়ী, বুঝে আসছে কিনা? তাদের সাইজ অনুযায়ী তারা অর্থ করেছে। তাদের এই অর্থ আপনাদের সামনে পড়ে শোনালে তা আপনারা মানে সামনে প্রত্যেকটা অর্থ আমি আপনাদেরকে হয়তো বলবো যদি সুযোগ থাকে। তারা অর্থ করেছে যে মা ফি কালবি গাইরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে মা ফি কালবি গাইরুল্লাহ, মানে আমার অন্তরে আল্লাহ ছাড়া আর কিছুই নেই। এটা ভালো কথা বলছে না খারাপ কথা বলছে? এর চেয়ে খারাপ কথা আর কিছু নেই, এর চেয়ে অশুদ্ধ কথা আর কিছুই নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের মধ্যে নেই, তারাই শুধু বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে থাকে। এই জন্য তারা হাদিস তৈরি করে নিয়েছে যে কালবুল মুমিনে আরশুর রহমান, রহমানের আরশ হচ্ছে মুমিনের অন্তর। তারা হাদিস তৈরি করে নিয়েছে, মিথ্যা হাদিস। তারাই বিশ্বাস করে, এছাড়া দুনিয়ার কেউ বিশ্বাস করে না। আর আপনার অন্তরের মধ্যে আপনি তো মিথ্যা রাখা মিথ্যা কথা কিভাবে বলতেছেন? আপনার অন্তরের মধ্যে সবকিছুই তো আছে। আপনি স্ত্রীকেও ভালোবাসেন, সন্তানদেরকেও ভালোবাসেন, সবকিছু করেন, আবার বলেন যে মাফি কালবি গাইরুল্লাহ, এটা কিভাবে হইতে পারে? সবকিছু ঠিক রেখে তারপরে বলতেছেন মাফি কালবি গাইরুল্লাহ, এটা কিভাবে হইতে পারে? এটা ডাহা মিথ্যা কথা কিভাবে আপনি এই কথাটুকু স্বীকৃতি দিচ্ছেন? এটা কোনোদিন হতে পারে না, এটা সবচেয়ে বড় বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। এটা সবচেয়ে বড় বিভ্রান্তি। এটা হলো সুফিবাদী দর্শনে যারা বিশ্বাসী আছে তারা এই বক্তব্য দিয়েছে। এরপরে আসেন, সুফিবাদীদের মধ্যে আরেক দল বেরিয়ে আসছে। এই দলকে আমরা হয়তো অনেকে চিনেন না, বললেন আমাদের দেশেও তাদের কবিতা শোনায়, তাদের কবিতা গল্প, তাদের কবিতাগুলো আমাদের দেশে বড় বড় মাহফিলের মধ্যে পড়ে পড়ে শোনায়, বুঝলেন না? তারা তাদের এই কবিতা এর মাধ্যমে মানুষদেরকে ওয়াজ নসিহত করে। আজকে যে মাহফিলগুলো হয় তাকে বেশিরভাগ মাহফিলে মূলত ওই ধরনের বাড়াওয়াট মিথ্যা কবিতা, যেগুলোর কোনো ধরনের কি নেই, স্থান নেই, এ ধরনের কবিতা পড়ে শোনানো হচ্ছে, সব এগুলো শোনানো হচ্ছে। এবং এগুলোর বক্তব্য হচ্ছে এরা হলো ইত্তেহাদি গ্রুপ। ইত্তেহাদি কারা? ইত্তেহাদি হচ্ছে যারা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। এটা সুফিবাদীদের মধ্যে একটা গ্রুপ, যে গ্রুপ নিজেদেরকে মনে করে থাকে যে যে এই যে পৃথিবী দেখতেছেন, যত সৃষ্টি জগৎ দেখতেছেন, গোটা সৃষ্টি জগতেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং প্রত্যেকটা জিনিসই আল্লাহ তা। তাদের সবচেয়ে বড় ইমাম যে, তাকে এখানে সবচেয়ে বড় মুকাদ্দাস মনে করা হয়, পবিত্র মনে করা হয়, সে হচ্ছে ইবনে আরাবিয়া সুফি। তাকে কাফের মতুয়া দিয়েছে ওলামায়ে কেরাম। তাদের অন্যতম বড় একজন ব্যক্তি ছিল মনসুর ইবনে হুসাইন আল হাল্লাজ, যে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যত দাবি করা পর্যন্ত দাবি পর্যন্ত করেছে, আনাল হক, নিজেকে আল্লাহ হিসেবে দাবি করেছে। এবং ওলামায়ে কেরাম 409 হিজরি সনে, 309 হিজরি সনে ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত্যে ফতোয়া দিয়ে তাকে কাফের হিসেবে, মুরতাদ হিসেবে তাকে কি করেছে, তাকে হত্যা করা হয়েছে, মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। আমি টেলিভিশনে এক প্রশ্ন উত্তরের মধ্যে আমি বললাম যে সে এই ধরনের বিভ্রান্ত ব্যক্তি ছিল, পথভ্রষ্ট ব্যক্তি ছিল। রাত্রে বাসায় টেলিফোন করলো এক বড় বাংলাদেশের এক বড় বিশ্বাসী, আপনি ডক্টর সাইফুল্লাহ না? আমি বললাম জি। বলে যে আপনি মনসুর হাল্লাজ সম্পর্কে এত দৃষ্টতা পোষণ করলেন, এই ধরনের কথা বললেন আপনার বক্তব্যের মধ্যে, এটার কারণ কি? আমি বললাম আপনার সাথে কি মনসুর হাল্লাজের সাথে দেখা হয়েছে না? হয় নাই। বলছে হয় নাই। ওই কত সালে তাকে হত্যা করা হয়েছে জানেন কি না? কই না জানি না। কিসের ভিত্তিতে কথা বলতেছেন? আর কিছু বলে না। এবার এবার দেখি চুপ হয়ে যাচ্ছে, এবার আর কিছু বলে। আমি বলি যে তাকে হত্যা করে জেসর বাগদাদে, বাগদাদের যে বিশাল বড় জেসিল ছিল, যে পোল ছিল, ওই পোলের উপর দুই সপ্তাহ পর্যন্ত তার লাশকে এভাবে টাঙ্গিয়ে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে সে দৃশ্যতা পোষণ করেছে, উলুহিয়তের দাবি করেছে এই জন্য। আপনি এটা জানেন কিনা? আর যারা করেছে তারা সবাই আলেম ছিল, তারা কেউ জাহেল ছিল না। সুতরাং আপনি কোত্থেকে মানে আবার নতুন মাসালা নিয়ে আসতেছেন তার সম্পর্কে? এবার টেলিফোন আস্তে করে রেখে দিয়েছে। আসল ব্যাপার হচ্ছে আমাদের ইতিহাস জানা নেই, আমাদের সত্যিকার পড়া নেই। সত্যিকার জ্ঞানকে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে। যদি আলো প্রজ্বলিত হয়ে যায়, আলো যখন জ্বালিয়ে যাবে তখন অন্ধকার থাকবে না, তখন আপনি দেখবেন যে এহ, আমি তো ইতিপূর্বে যত যা কিছু করেছি সবই তো অন্ধকারের মধ্যে করেছি, সব কিছু অন্ধকার চলেছিল। এই জন্য আমার বন্ধুগণ, সম্মানিত সুধীমণ্ডলী উপস্থিতি, কালামাতুত তাওহীদের এই হুলুল ইত্তেহাদি যারা ছিল, এই ইত্তেহাদিরা এক ধরনের চিন্তাধারা করেছে। তাদের দর্শন হচ্ছে গোটা সৃষ্টি জগৎ আল্লাহ,
এই গ্রুপের মধ্যে একটা গ্রুপ আছে যারা মনে করে যে গোটা সৃষ্টি জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে প্রথম সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ রাসূলের নূর থেকে সবকিছু সৃষ্টি হয়েছে তাহলে এটাও কিন্তু একই বক্তব্য বুঝে আসছে কিনা এটার টোটাল রেজাল্ট হবে কি আল্লাহ বুঝে আসছে আপনারা আকাল মতো তাওহীদের অর্থ যখন পড়বেন তখন আপনাদের সামনে সূরাতুত তাওহীদ আপনাদের সামনে রাখতে হবে সূরাতুত তাওহীদ কোনটা জানেন কিনা সূরাতুল ইখলাস এটা হচ্ছে সূরাতুত তাওহীদ সূরাতুত তাওহীদ আল কুবরা এটা নাম দিয়েছেন আহলুত তাফসীর এটা এখানে তাওহীদের সর্বশ্রেষ্ঠ বক্তব্য রয়েছে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন একক অদ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ রাব্বুল আলামিন অমুক হবে কি স্বয়ংক্রিয় স্বয়ংসম্পূর্ণ এরপর বলতেছে আল্লাহুস সামাদ এর পরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ দেখেন তিনি জন্ম দেন নাই তিনি জন্মগ্রহণ করেন নাই জন্মের সাথে আগের বক্তব্যের সাথে সম্পর্ক কি জন্ম দেওয়ার সাথে জন্মগ্রহণ করার সাথে আগের যে বক্তব্য রয়েছে বক্তব্যের সম্পর্কটা কি আপনারা কি বুঝতে পেরেছেন এক বিশাল নিবিড় সম্পর্ক রয়েছে আর সেই সম্পর্ক হচ্ছে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দিতেন তাহলে সেও মাবুদ হয়ে যেত আর যদি কারো কাছ থেকে জন্ম নিতেন তাহলে সেও আল্লাহ রাব্বুল আলামিনের মাবুদ হয়ে যেত তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়্যাত সাব্যস্ত হতো না একত্ববাদ সাব্যস্ত হতো না তাওহীদ সাব্যস্ত হতো না এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলে দিয়েছেন এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন সম্পর্কের কথা দাবি করবে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন অস্বীকার করেছেন এর মাধ্যমে খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে কি করেছেন প্রতিরোধ করে দিয়েছেন খ্রিস্টানদের বক্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন অপোজ করেছেন বুঝতে পেরেছেন সুতরাং এটা তাওহীদের মৌলিক বক্তব্য এখানে এনেছেন এই ইত্তেহাদি যারা রয়েছে তারা এই বক্তব্যে বিশ্বাসী তাদের বড় পণ্ডিত ইবনে আরাবিয়া সুফিকে যখন প্রশ্ন করা হলো জিজ্ঞেস করা হলো যে একটা কুকুর দেখে ইয়া বললো যে আহাদাল ফাইলা এই কুকুরটা কিন্তু মাহবুদ কিনা বলে না এই কুকুরটা আমাদের মাহবুদ এই কুকুর হচ্ছে তাদের মাহবুদ তারা কুকুর দেখে সালাম করে তাদের অবস্থা হচ্ছে এই যেহেতু তারা আসলে তাওহীদকে বুঝতে পারেনি কালেমাত তাওহীদই বুঝতে পারেনি কালেমাত তাওহীদ বুঝতে পারেনি এটা হলো হুলুলি আরেক গ্রুপ আছে হুলুলিরা হচ্ছে মূলত অবতারবাদী বিশ্বাস অবতারবাদী যারা আছে এদেরকে হুলুলি বলা হয় তাদের এরা মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবখানে আল্লাহ রাব্বুল আলামিন সবখানে অনুপ্রবেশ করে সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা এসে প্রবেশ করতে পারে যেমন আমি মনে করলাম যে আমার হুজুরের কাছে আল্লাহ তাআলা আসেন মানে একদল লোক এই ধারণা করে থাকে হুজুর যে কথা বলেন হুজুর কিন্তু নিজের থেকে বলেন না হুজুরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মধ্যে আসেন তারপরে হুজুর কথা বলেন বুঝেছেন আউযুবিল্লাহ এই হুলুলের বিশ্বাসে যারা আছে তারা মনে করেন যে আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর মধ্যে অবতার হন বিভিন্ন বস্তুর মধ্যে অবতার হয়ে থাকেন এবং অবতার হলেই আল্লাহ রাব্বুল আলামিন মূলত এটাই হচ্ছে মূলত তাদের এই কালেমাত তাওহীদের অর্থ তারা সেভাবে করেছে সেই দৃষ্টিভঙ্গিতে করেছে সেই দৃষ্টিভঙ্গিতে কালেমাত তাওহীদের অর্থ করেছে সামনে আলোচনার মধ্যে তাদের অর্থ আসবে এরপর আরেকটা গ্রুপ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দর্শন শাস্ত্রের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে মানা যায় মানার তো কোনো উপায় নেই তাদের দর্শনের যতগুলো বক্তব্য রয়েছে সবগুলো বক্তব্য যদি একসাথ করেন এই বক্তব্যের মূল কথা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানা যায় না নাউজুবিল্লাহি মিন যালিক যুগে যুগে নবী এবং রাসূলগণ যে বক্তব্য নিয়ে আসলেন যে বক্তব্যের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের কথা বললেন তারা বলতেছে আল্লাহ তাআলা কিন্তু মানা যায় না কঠিন এখন মানতে হলে কি করতে হবে মানতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা অস্তিত্ব সাব্যস্ত করতে হবে এই অস্তিত্বের নাম দিয়েছে ওয়াজিবুল উজুদ এর নাম আরবিতে হচ্ছে ওয়াজিবুল উজুদ মানে যার অস্তিত্ব অপরিহার্য অস্তিত্ব যে অস্তিত্ব অপরিহার্য বলছে যে এটা মেনে না নিলে তাহলে আর উপায় নেই এটা মেনে নিতে হবে কারণ কোনো দিক থেকে তো আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নেওয়া যাচ্ছে না দর্শনে কুলাচ্ছে না আরে তোমাকে মিয়া তোমাকে এই কাজ করতে বলছে কে তোমাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য তুমি ওয়াজিবুল উজুদ সম্পর্কে চিন্তা করার জন্য নয় তিনি যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টি কৌশল সম্পর্কে তুমি কি বুঝবা তার স্রষ্টা সম্পর্কে তুমি কি বুঝবা তুমি নিজের সম্পর্কিত তথ্য তোমার কাছে নেই আমাদের কাছে আমাদের এই সৃষ্টি জগৎ সম্পর্কে সমস্ত তথ্য আছে আমার কাছে আমার নিজের সম্পর্কে তথ্য নেই সুতরাং আমি কিভাবে তথ্য দিতে পারি ওই খালেক সম্পর্কে যেই খালেক আমাকে সৃষ্টি করেছেন আলা ওয়াহুয়াল খাল্লাকুল আলিম তিনি সৃষ্টি করে বলছেন আলা ওয়াহুয়াল খাল্লাকুল আলিম তিনি মহান স্রষ্টা শুধু স্রষ্টা নয় তিনি মহান স্রষ্টা এবং এই সৃষ্টি সব কিছু সম্পর্কে পরিজ্ঞাত সব কিছু সম্পর্কে পরিজ্ঞাত ফালতু নয়
মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রত্যেকটি বিষয় তার জ্ঞানের বাইরে সামান্যতম কোনো জিনিস নেই ওলা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা কোনো সন্দেহ নেই তার ইলম থেকে সামান্যতম কিছু অংশ কেউ নিজে আয়ত্ত করার অধিকার নেই যে তার ইলমকে সবকিছু অধিকার মানে আয়ত্ত করে নেবে এটি কোনোদিন হতে পারে না আচ্ছা এরপরে কালেমাতুত তাওহীদের অর্থের মধ্যে বিভ্রান্তির আরেকটি অন্যতম কারণ হচ্ছে অনেকগুলো কারণ এটা আর আলোচনা করবো না শুধু একটা পয়েন্ট আলোচনা করবো এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আলোচনা করবো সেটা হচ্ছে রুবুবিয়ত এবং উলুহিয়তের মধ্যে পার্থক্য না করা অনেক আছে রুবুবিয়ত কাকে বলা হয় উলুহিয়ত কাকে বলা হয় বুঝে না রুবুবিয়ত কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমরা রব হিসেবে মেনে থাকি রব হিসেবে কোন কোন বৈশিষ্ট্যের কারণে তিনি আমাদের রব কেন তিনি আমাদের রব রব হিসেবে তিনি আমাদের কাছে কি কি হকদার কি কি তার হক রয়েছে অনেকে এই বিষয়গুলো সম্পর্কে জানে না উলুহিয়তের কি দাবি ইলাহ কাকে বলা হয় তাকে ইলাহের কারণে তিনি আমাদের কাছে কি কি হক পাবেন কি কি কারণে তিনি আমাদের ইলাহ এই বিষয়গুলো সম্পর্কে যারা পার্থক্য করতে পারে না রুবুবিয়ত এবং উলুহিয়তের পার্থক্য করতে পারে না তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত এবং উলুহিয়তের সব একসাথে একসাথ করে দিয়েছে সব কিছুকে একসাথ করে দিয়েছে ফলে তারা কেবলমাত্র তাওহীদের অর্থের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি তৈরি করেছেন সময়ের উপস্থিতি আমি আর ইখতলাফ নিয়ে কালামাত তৌহিদের অর্থের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে এই বিভ্রান্তির কারণগুলো নিয়ে আর আলোচনা করবো না যেহেতু আমাদের সময় কম এরপর আমরা সরাসরি চলে যাবো কালামাত তৌহিদের অর্থ নিয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা অনেকগুলো অর্থ আমরা বলেছি ১৯টি বিভ্রান্তি রয়েছে সবগুলো আলোচনা করতে পারবো না প্রথম এক নম্বর অর্থটা খুব সুন্দর আল্লাহ ছাড়া কোনো খালেক বা স্রষ্টা নেই এটা শুদ্ধ না অশুদ্ধ হ্যাঁ জি একদল বলবে যে শুধু কি আমাকে কয়েকজন জিজ্ঞেস করে সাইফুল্লাহ ভাই আপনি মানে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের মধ্যে আল্লাহ তাআলা কোনো খালেক বা স্রষ্টা নেই এই কথাটা কেন আপনি মানে বললেন এটা ভুল এর চেয়ে মহাবুল আর দুনিয়াতে নেই কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে খালেক এই ব্যাপারে কারো দ্বিমত নেই হিন্দুদের দ্বিমত নেই খ্রিস্টানদের দ্বিমত নেই তাহলে কালেমাত তাওহীদের অর্থই ঠিক থাকে না এই কালেমার দরকারই নেই এই কালেমার মাধ্যমে কেউ মুসলমান হতে পারবে না এই কালেমার মাধ্যমে সে হিন্দু অথবা খ্রিস্টান হয়ে যাবে যদি এই অর্থ করা হয় তাকে এই কারণে দেখেন না আমাদের বাংলাদেশে স্রষ্টা শব্দটা খুবই প্রিয় হয়ে গেছে আল্লাহ শব্দটা বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে স্রষ্টা শব্দ কেন লাগিয়েছে ওই তথাকথিত পণ্ডিতরা জানে যে স্রষ্টা লাগাই দিলে তাহলে মানে পুরাটাই আমরা উঠিয়ে দিতে পারলাম মুসলমানদের যতটুকু আছে ততটুকু উঠাই দিতে পারলাম এই জন্য স্রষ্টা শব্দটা লাগিয়ে দিয়েছে মূলত আল্লাহ শব্দটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতির পরিচয় জাতি নাম সত্তাগত নাম শুধু এই সত্তাগত নাম সম্পর্কে সিবই আল আউয়াল প্রথম যে সিবই সিবইয়ের মৃত্যুর পরে এক ছাত্র সিবইকে এক ছাত্র ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছে এক ছাত্র সিবইকে জিজ্ঞেস করলো যে সিবই তোমার মৃত্যু হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছে একটু বলো তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার সাথে ভালো ব্যবহার করেছে কিনা বললো যে আমি আর কিছুই জানি না শুধুমাত্র আল্লাহ শব্দটাকে আরাফুল মাআরিফ বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ আরাফুল মাআরিফ কি এটা আলেমরা বুঝতে কষ্ট হবে সেটা হচ্ছে যে আল্লাহ শব্দটা কোনো শব্দ থেকে উৎকলিত হয়নি ডিরাইভড হয়নি ডিরাইভ কোনো শব্দ থেকে ডিরাইভ হয়নি এটা স্বয়ং শব্দ এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কথা বলছি এজন্য ক্ষমা করে দিয়েছে এ নিয়ে আরব আরব ভাষাবিদদের মধ্যে ইখতিলাফ রয়েছে মতপার্থক্য রয়েছে একদল উলামায়ে কেরাম বলেছেন এটা ডিরাইভ ফ্রম ইলাহ একদল উলামায়ে কেরাম বলেছেন ডিরাইভ ফ্রম আল ইলাহ আরেকদল উলামায়ে কেরাম বলেছেন এটা কোনো ডিরাইভ শব্দই না এটা উৎকলিত কোনো শব্দ নয় এই সিবয়ে তাদের মধ্যে অন্তর্ভুক্ত বলছে না এটা উৎকলিত কোনো শব্দ নয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিশেষ শব্দ আল্লাহর জাতির নাম সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিন আল ইলাহ শব্দ থেকে নয় আল ইলাহ শব্দ থেকে নয় বলছে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমাই করে দিয়েছে বুঝতে পেরেছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দকে যদি কেউ মুছে দিতে পারে সবচেয়ে বড় শয়তান তো সবচেয়ে বড় খুশি শয়তানের সবচেয়ে বড় কাজ যেটা সেটা এভাবে সম্ভব খালেক স্রষ্টার ব্যাপারে দুনিয়ার কেউ দ্বিমত পোষণ করেনি এমনকি কোন নাস্তিক যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয় সে নাস্তিক ব্যক্তিও একথা বলে না দাবি করে না যে আমি আমাকে সৃষ্টি করেছি যে আয়াতটি আমি সর্বশেষ বললাম আপনাদের সামনে যাওয়ার আগে যে কথাটুকু বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে দুটো অপশন দিয়েছেন দুইটাই নেগেটিভ করেছে দুইটাই নেগেটিভ এটা হলো আম খুলিকু মিন গায়রি শাইইন তারা কি কোনো বস্তু থেকে সৃষ্টি হয়নি কোনো বস্তু ছাড়াই সৃষ্টি হয়ে গেছে আমরা কি কোনো বস্তু ছাড়া সৃষ্টি হয়েছি
এটা দুনিয়ার কেউ বলতে পারবে না দুনিয়ার কেউ দাবিও করেনি বলতে পারবে না আম খুলিকু মিন গায়রি শাইইন তারা কি কোনো বস্তু ছাড়াই সৃষ্টি হয়ে গেছে আম হুমুল খালিকুন না তারা নিজেরা নিজেদেরকে স্রষ্টা হিসেবে দাবি করতেছে কেউ দুনিয়ার কেউ দাবি করেছে দুনিয়াতে এমন কোন ব্যক্তি আসেনি যে এই কথা বলে যে আমি আমাকে সৃষ্টি করেছি তাহলে দুইটা অপশনই নেগেটিভ করে দেওয়ার অর্থ হচ্ছে ফালাহুমুল খালিকুন ফালাহুমুল খালিকুন সুতরাং তাদের একজন খালেক রয়েছে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য নাস্তিকবাদের উপর কুঠার আঘাত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকবাদের উপর কুঠার আঘাত করেছেন এই আয়াতের মাধ্যমে সুতরাং খালেক এটি আল্লাহ রাব্বুল আলামিনকে সাব্যস্ত করার মানে কোন কৃতিত্ব নেই এবং আল্লাহ রাব্বুল আলামিন এটি সাব্যস্ত করার জন্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেন নাই এজন্য কোরআন কারীমের অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এই মুশরিকদেরকে যারা কি আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকায় পূজা করতেছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কারা এই আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছে লা ইয়াকুলুন্না আল্লাহ তারা বলবে আল্লাহ তারা সৃষ্টি করেছে সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিমত কারণে আছে নাকি কালামে তাওহীদের অর্থ এটা নয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে খালেক এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি তাহলে কালামে তাওহীদের অর্থ যদি খালেক করা হয় ভুলটা কোথায় এটা তো বুঝতে হবে নাহলে আপনারা আমাকে বলবেন যে সাইফুল্লাহ ভাই আপনি কি বাজ করে যাচ্ছেন এগুলো ঠিক না ভুলটা হচ্ছে যদি আল্লাহ রাব্বুল আলামিন এর কালামে তাওহীদের অর্থ যদি শুধুমাত্র খালেক খালেকিয়তের মধ্যে শুধু স্রষ্টা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বৈশিষ্ট্যকে অস্বীকার করে শুধুমাত্র সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে কনফাইন করে দেওয়া হলো বুঝে আসছে এটা সবচেয়ে ভুল সবচেয়ে বড় ভুল এটা কালামে তাওহীদের উদ্দেশ্য নয় এবং কালামে তাওহীদের অর্থও নয় কালামে তাওহীদের উদ্দেশ্যও এটি নয় এটাকে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম বিষয়টি হ্যাঁ একটু সূক্ষ্ম এবং কঠিন মনে হচ্ছে যেন নাকি না বুঝতে কোনো অসুবিধা হয়নি তো বুঝতে পেরেছেন এটা এক নম্বর কথা এক নম্বর অর্থ একদল করেছেন এটা কারা অর্থ করেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণের জন্য বলেছি যে কালামে তাওহীদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য তারাই মূলত এটা করেছেন তারা এই অর্থ করেছেন এবং তাদেরকে দেখবেন যে যখনই কালামে তাওহীদ আসে তখন লা খালিকা সিওয়াল্লাহ আল্লাহ ছাড়া কোনো খালিক নেই এই অর্থ করে দেন তাহলে আর কোনো ধরনের ইখতিলাফ হলো না হিন্দুদের সাথেও কোনো ইখতিলাফ নেই কালামের মধ্যে বৌদ্ধদের সাথেও কোনো ইখতিলাফ নেই কারোর সাথে কোনো মতানৈক্য নেই এই কালেমার অর্থ যদি এভাবে করা হয় তাহলে সমস্ত ধর্ম কিন্তু এক ধর্মে পরিণত হয়ে যাবে বুঝে আসছে কিনা সমস্ত ধর্ম এক ধর্মে পরিণত হয়ে যাবে আর সমস্ত মাবুদ পৃথিবীর স্বীকৃতি পেয়ে যাবে বুঝে আসছে কিনা পৃথিবীর সমস্ত মাবুদ স্বীকৃতি পেয়ে যাবে কারণ কোনো মাবুদকে তো আপনি অস্বীকার করতেছেন না বুঝে আসছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেকিয়ত সাব্যস্ত করতেছেন যে আল্লাহ তারা খালেক এটা সাব্যস্ত করতেছেন আর অতিরিক্ত কিছুই করতেছেন না এই জন্য এই কালেমার অর্থের মধ্যে এটি সবচেয়ে বড় বিভ্রান্তি দ্বিতীয় নম্বর বিভ্রান্তি হচ্ছে আরেকদল লোক এই কালেমার অর্থ করেছেন দুই নম্বর সেটা হলো আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা এবং আইনদাতা নেই এটা শুদ্ধ কি না হ্যাঁ অশুদ্ধ কি কারণ এটা তো একেবারে সব কথা বলছে এটা একেবারে সহি কথা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো কারো কোনো বিধানদাতা আছে কিনা কেউ বিধান দিতে পারে কিনা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হুকুম একমাত্র কার জন্য আল্লাহর জন্য কোরআনের কারিমের অন্যত্র আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি তার নির্দেশ তার হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কে মানে হুকুম দাতা হতে পারে এটা ঠিক কথা কিন্তু কালেমাত তাওহীদের অর্থ এটি নয় কারণ কালেমাত তাওহীদের মাধ্যমে এই কথা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বিধান বাস্তবায়ন করার জন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দেন এটা হাকিমিয়ত বিধানদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রমাণ করার জন্য কালেমাত তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেন নাই নবী এবং রাসূলদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানের আনুগত্য করার জন্য বিধান যে তিনি দিবেন এটা নবী এবং রাসূলদের কাছে স্পষ্ট সুতরাং কালেমাত তাওহীদের মাধ্যমে এটি প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেননি এরপরে আরেকটি অর্থ রয়েছে এটা আপনারা সবাই জানেন এটা তারপরে আমি আপনাদের সামনে করছি এটা একদল লোক আমাদের সমাজে এখন আছে তারা আসলে কালিমাও জানে না নামাজও জানে না এই ইবাদতও জানে না কিন্তু তারা মনে করে যে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা কাজ সবচেয়ে বড় নবীওয়ালা কাজ দাওয়াতি কাজ করতেছে
কোরআন এবং হাদিসের সাথে পুরো সম্পর্ক নেই। কোরআন হাদিসের সাথে সম্পর্ক ঠিক না রেখে যদি নবীওয়ালা কাজ আল্লাহওয়ালা কাজ কেউ করার চেষ্টা করে তাহলে আসলে সে আল্লাহওয়ালা কাজ করতে পারবে কিনা? তারা যদি জিজ্ঞেস করেন যে আপনি এগুলো কি করতেছেন, বলছে এটা সবচেয়ে বড় আল্লাহওয়ালা কাজ করতেছে, কিন্তু কোথেকে করতেছেন? বলছে বুজুর্গরা বলছে, মুরব্বীরা বলছে। ওই কোরআন কালামে তাওহীদের অর্থ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করে কি বলতে পারেন? কিছুতেই কিছু হয় না, সবকিছু আল্লাহ থেকে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা সর্বনিকৃষ্ট জাবরিয়াদের আকীদা, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মাজুসু হাযিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে অগ্নি বিতরকদের মতো নিকৃষ্ট হবে যারা, তারা হচ্ছে এই নিকৃষ্ট আকীদা। কারণ বলতে তাওহীদের অর্থ করতেছে যে কিছুতে কিছুই হয় না, সব কিছু আল্লাহর কাছ থেকে হয়। কীভাবে ঠিক এটা কি কালেমাতে তাওহীদের অর্থ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন? আমাদের এক বন্ধু বই লিখেছে, তো ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টি, ইমানের রুকন কয়টা? হ্যাঁ, ইমানের রুকন হচ্ছে ছয়টা, ইমান পাঁচটাকে বলছে, ইমানের রুকন হচ্ছে ছয়টা, ইসলামের রুকন হচ্ছে পাঁচটা, উল্টা বললে চলবে না। ইমানের রুকন হচ্ছে কয়টা? ছয়টা, লেখছে সাতটা, একটা বৃদ্ধি করেছে। তো আমি বললাম যে ভাই এটা কী বৃদ্ধি করলেন? এমন বলে যে আল বাস বাদ আল মউত, এটা একটা বৃদ্ধি করছে, মৃত্যুর পরে বাসে করে নিয়ে যাবে, এটা অর্থ তারা এক ধরনের মৃত্যুর পরে বাসে করে আল্লাহ তারা নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, আল বাস বাদ আল মউত, মৃত্যুর পরে পুনরুত্থান, তাহলে আখিরাতের বিশ্বাস কোথায় গেল? এটাই তো আখিরাতের বিশ্বাস, ঠিক কিনা? এটাই তো আখিরাত, মানে এটা এটা অতিরিক্ত করেছে। বললাম যে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না আপনি করছেন? কোথেকে বৃদ্ধি করলেন? আচ্ছা যাক, এটা বৃদ্ধি করছেন ভালো। আরেকটা করছে ওয়াল কাদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, শুনছেন কিনা? এটা ওয়াল কাদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল কাদর খাইরিহি ওয়া শাররিহি এতটুক পর্যন্ত হাদিসের মধ্যে এসেছে, মানে মিনাল্লাহ তাআলা আপনি কোথেকে পারেন? হাদিসের সমস্ত কিতাব ভুগান, তিন দিন পরে আমার সাথে দেখা করেন, কোনো হাদিসের কিতাবের মধ্যে আছে কিনা মিনাল্লাহ তাআলা? মিনাল্লাহ তাআলা কোথেকে তৈরি করে দিলেন? হাদিসের কিতাবের মধ্যে নেই। মানে অবস্থা এমন হচ্ছে যে সত্যিকার তথ্যের অভাবে, ইনফরমেশনের অভাবে আমরা বিভ্রান্তির শেষ পর্যায়ে রয়েছি, বিভ্রান্তির শেষ পর্যায়ে রয়েছি, এবং এটা এটা আবিষ্কার নিজের পক্ষ থেকে আবিষ্কার করে দিয়েছে। কারণ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে এই দল লোক মূলত কোরআন এবং সুন্নার জ্ঞান না থাকার কারণে তারা এই আকীদা পোষণ করে থাকে যে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আল্লাহ বুঝিয়েছেন সব কিছু আল্লাহর কাছ থেকে হয়, কিচ্ছুতে কিচ্ছু হয় না, কোনো কিছুতে কিছু হয় না, সুতরাং আমাদের কিচ্ছু করার দরকার নেই, সব কে করবে? সব আল্লাহ তালা করতেছেন। এটা জাবরিয়াদের আকীদা, যেমনি খুশি তেমনি নাচাও, পুতুলের কি দোষ, গান গায় না? এগুলো ওই গান গোষ্ঠীর যে আকীদা রয়েছে ওই একই আকীদা, একই আকীদা। এই আকীদা মূলত পদভ্রষ্ট আকীদা এবং কালেমাতে তাওহীদের অর্থের পরিপন্থী, কালেমাতে তাওহীদের অর্থের পরিপন্থী। সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিতি, আমার সাথে সময় কম এবং এই সময়ের মধ্যে শেষ করে আবার ঢাকা যেতে হবে, তো এই জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে যাব। তো অনেকগুলো অর্থ আমি বলেছি, ১৯টি বিভ্রান্তি রয়েছে, তো আমরা তিনটি বিভ্রান্তি আলোচনা করার পরে কালেমাতে তাওহীদের সঠিক অর্থটা কী এটা আমাদের জানতে হবে। আর এটা যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারবো, সত্যি কথা হচ্ছে আমরা আসলে এটা বুঝবই না, এটা আমরা বুঝবই না। এই জন্য কালেমাতে তাওহীদের সঠিক অর্থ আমাদেরকে জানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কালেমাতে তাওহীদের সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ বা মাহবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ বা মাহবুদ নেই, এটা হচ্ছে কালেমাতে তাওহীদের সঠিক অর্থ। যখন আপনি এই কথা বলবেন যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, তাহলে দুনিয়ার যত ইলাহ আছে মাহবুদ আছে সমস্ত মাহবুদকে আপনি অস্বীকার করলেন, বুঝে আসছে কিনা? এবং আল্লাহ রাব্বুল আলামিনের রুহিয়ত একমাত্র ইবাদত কার জন্য সাব্যস্ত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদত সাব্যস্ত করলেন। আর যদি আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া মানে কোনো ইলাহ নেই, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ সাব্যস্ত করলেন, আর দুনিয়ার যত মাহবুদ আছে সবগুলো মাহবুদ সহ আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ সাব্যস্ত করলেন, দুনিয়ার মাহবুদকে অস্বীকার করলেন না, বুঝে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলেন নাই এই ঘোষণা দেওয়ার জন্য, আল্লাহু ইলাহুন ওয়াহিদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই মানে বাক্য, এই বাক্যকে যদি মানে এটা হলো মানে প্রথমে নেগেটিভ তারপরে পজিটিভ, যদি নেগেটিভ পজিটিভ দুটা উঠে দেওয়া হয় তাকে, মানে এটাকে যদি সরল বাক্যে পরিণত করা হয়, সরল মানে বাক্যে নিয়ে আসা হয়, তখন আল্লাহ ইলাহুন মানে আল্লাহ রাব্বুল আলামিন ইলাহ,
এটি সাব্যস্ত হবে বুঝে আসছে কিনা কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে বলেন নাই যে এই কথা বলো তোমরা আল্লাহ ইলাহ এটি সাব্যস্ত করো বলছেন কিনা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমাকে বলতেছেন লা ইলাহা বলো প্রথমে প্রথমে নেগেটিভ করো এইজন্য এই কালেমার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ রুকন রয়েছে দুটি গুরুত্বপূর্ণ রুকন রয়েছে প্রথম রুকন হচ্ছে এর নাফি প্রথমে আপনাকে অস্বীকার করতে হবে কতগুলো বিষয়কে প্রথম হচ্ছে কি কতগুলো বিষয়কে অস্বীকার করতে হবে তারপরে দ্বিতীয়টা হচ্ছে ইসবাত কতগুলো বিষয়কে স্বীকার করতে হবে মেনে নিতে হবে সাব্যস্ত করতে হবে সুতরাং প্রথমে আপনি যেটা অস্বীকার করেছেন এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওমা ইয়াকফুর বিত্বাগুতে প্রথমে আপনি তাগুতকে অস্বীকার করতে হবে বুঝে আসছে প্রথমে অস্বীকার করবেন কাকে তাগুতকে অস্বীকার করতে হবে তারপরে ওয়ায়ুমিন বিল্লাহে তারপরে আল্লাহর প্রতি ঈমান দ্বিতীয়টা হচ্ছে ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিতে হবে সুতরাং একটা হচ্ছে নাফি এটা হলো প্রথম রুকন আর দ্বিতীয় রুকন হচ্ছে ইসবাত প্রথম রুকন হচ্ছে নাফি দ্বিতীয় রুকন হচ্ছে ইসবাত মানে প্রথমে আপনাকে অস্বীকার করতে হবে যদি অস্বীকার না করে থাকেন তাহলে আপনি যা স্বীকার করেছেন এর অর্থ হচ্ছে যেগুলো অস্বীকার করেন নাই সেগুলো সহ স্বীকার করেছেন এই জন্যই আজকে আমরা এর অর্থ না বুঝার কারণে কালেমাতুত তাওহীদের ঘোষণাও দেই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি তারপরে মাজারে গিয়ে টাকাও দিই মাজারে গিয়ে আমরা সিজদাও করি তারপরে কবরওয়ালার জন্য আমরা মান্নত করি তারপরে মানুষের জন্য জবেহ করি মানুষের মানে বানানো ঘরের মধ্যে তাওয়াফ পর্যন্ত করতেছি ঠিক কিনা এটা সম্ভব হচ্ছে কি কারণে একটি মাত্র কারণে সেটা হলো সকল প্রকার মাবুদকে আমি অস্বীকার করিনি সকল প্রকার তাগুতকে আমি অস্বীকার করতে পারিনি তাগুতকে মেনে নিয়েই আমি কি করতেছি তাগুতের বিধানকে মেনে নিয়ে আমি চলতেছি তাগুতকে মেনে নিয়ে আমি চলতেছি এই জন্য আমাদেরকে প্রথম এই দুটি রুকন সম্পর্কে জানতে হবে সম্মানিত উপস্থিতি সুধী মন্ডলী এই দুটি রুকন হচ্ছে কালেমা তৌহিদের এটা হলো কালেমা তৌহিদের দুটি পাখার মতো দুটি ডানার মতো একটা পাখির ডানা কয়টা থাকে দুটি ডানা থাকে ঠিক কালেমা তৌহিদের দুটি ডানা দুইটা সাইড দুইটা উইং এই দুটা উইং যদি কালেমা তৌহিদের ঠিক না হয় একটার মধ্যে যদি কারো বিভ্রান্তি হয়ে যায় তাহলে আরেকটার কোনো কাজ আসবে না বুঝে আসছে এক নম্বর উইং হচ্ছে যেটা সেটা হলো প্রথম উইং হচ্ছে আপনাকে নফি করতে হবে আপনাকে অস্বীকার করতে হবে কি কি জিনিস আপনাকে অস্বীকার করতে হবে নফি কিসে অস্বীকার করতে হবে এক নম্বর হচ্ছে নাফিউল উলুহিয়াতি লিগাইরিল্লাহ গাইরুল্লাহর জন্য সকল প্রকার উলুহিয়তের মাবুদ হওয়ার উপাস্য হওয়ার অধিকারকে আপনাকে অস্বীকার করতে হবে সুতরাং গাইরুল্লাহর মধ্যে কোনো বিশ্বাসের আমাদের মানে ইবাদত পেতে পারে কোনো বিশ্বাসের আমাদের পূজনীয় হতে পারে কোনো হুজুর আমাদের পূজনীয় হতে পারে এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ আছে কিনা কারো কোনো ক্ষমতা নেই সেটা যদিও কে হয় আব্দুল কাদের ইবনে আবু সালেহ আল জিলি হয় কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নেই এর অনেকগুলো দিক এক নম্বর দিক হচ্ছে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করবো সবগুলো আলোচনা করতে পারবো না এক নম্বর হচ্ছে নাফিউল মাবুদি খেতে আন গাইরিল্লাহ গাইরুল্লাহর মধ্যে কোনো মাবুদ থাকতে পারবে না গাইরুল্লাহর মধ্যে কোনো মাবুদ থাকতে পারবে না প্রবৃত্তি যদি আমার মাবুদ হয়ে যায় তাহলে আমি গাইরুল্লাহকে মাহবুদ হিসেবে গ্রহণ করলাম তাহলে আমি কালের মধ্যে তৌহিদের স্বীকার দিলাম কিনা মেনে নিলাম কিনা না মেনে নেই নেই অনুরূপভাবে কেউ যদি মনে করে যে নিরঙ্কুশ কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য করতে হবে এবং অন্ধ আনুগত্য করাটা ফরজ বাধ্যতামূলক এটাও এক ধরনের তার তার ইবাদত সাব্যস্ত করে দেয় নিজের জন্য তাকে মাবুদ সাব্যস্ত করে দেয় কারণ কোনো ব্যক্তি আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া কোনো ব্যক্তির বক্তব্য নিরঙ্কুশভাবে অন্ধ আনুগত্যের মাধ্যমে মেনে নেওয়ার কোনো অবকাশ আছে কিনা ইসলামের মধ্যে এবং কোনো আলেম দাবি করে নেই কোনো ইমাম দাবি করে নেই নাউজুবিল্লাহ আমি কোনো ইমামের জীবনীতে যতটুকু আমি পড়ালেখা করেছি কোনো ইমামের জীবনীতে আমি পাই নাই যে ইমাম দাবি করেছেন যে আমার তোমরা অন্ধ আনুগত্য করো অন্ধ তাকলিদ করো এটা ওই গাইরুল্লাহর মাবুদ হিসেবে সাব্যস্ত করে দেওয়া এটাও জায়েজ নেই সুতরাং যদি কোনো ব্যক্তি এই এতেকাদ করে এই বিশ্বাস পোষণ করে যে পৃথিবীতেও কোনো এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তির ইবাদত করা যেতে পারে যে ব্যক্তির জন্য মান্নত করা যেতে পারে যে ব্যক্তির জন্য মানে যে ব্যক্তির কাছে দোয়া করা যেতে পারে যে ব্যক্তি সন্তান দিতে পারে যে ব্যক্তি গায়েব জানতে পারে যদি এ ধরনের কোনো এতেকাদ করে সে ব্যক্তি মুশরিক ওয়া ইন আবাদাল্লাহি ওয়াহদা যদিও সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিরঙ্কুশভাবে একমাত্র ইবাদত করে থাকে বুঝে আসছে কিনা
মানে ইবাদত নিরঙ্কুশ ভাবে কার জন্য করতেছে আল্লাহর জন্য করতেছে মসজিদে গিয়ে সালাত কার জন্য আদায় করতেছে আল্লাহর জন্য আদায় করতেছে কিন্তু তারপরে যদি কেউ ইতিকাদ করে এই বিশ্বাস করে যে এই পৃথিবীর মধ্যে অন্য গায়রুল্লাহর মধ্যে থেকে কেউ মাবুদ হওয়ার ক্ষমতা রাখে তাহলে সে মুশরিক হতে পারবে না সে মুশরিক সে মুওয়াহিদ হতে পারবে না তাওহীদ পন্থী হতে পারবে না তাওহীদের অনুসারী হতে পারবে না বুঝতে পেরেছেন এই কথাটুকু হতে পারবে না দুই নম্বর হচ্ছে নাফিউল ইবাদত লিগাইরিল্লাহি আযজা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো জন্য ইবাদতের কোনো হক নেই ইবাদত বলতে যা কিছু বোঝায় যত কাজ আছে যে কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত আছে যে কাজের মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আছে নামাজ রোজা হজ ইত্যাদি যা আছে এই ইবাদত কার জন্য হবে একমাত্র এই ইবাদত যদি গায়রুল্লাহর জন্য কেউ করে থাকে অথবা গায়রুল্লাহ ইবাদতের হকদার মনে করা হয় থাকে তাহলে সেই ব্যক্তি কোনো সন্দেহ নেই সে মুশরিক সে কালেমাত তাওহীদের সংরক্ষণ করতে পারলো না এবং তাওহীদের সত্যিকার অর্থই বুঝেনি সুতরাং কেউ যদি এই বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার ইবাদতের উপযুক্ত ইবাদতের উপযুক্ত আর কেউ নেই এই বিশ্বাস করে বিশ্বাস করার পরে যদি কেউ কবরে গিয়ে জবেহ করে কবরবাসীর জন্য তাহলে সে মুশরিক তাহলে সে কি মুশরিক বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নেই কিন্তু সে ইমানদার হতে পারবে কিনা মুওয়াহিদ হতে পারবে কিনা যেহেতু ইবাদতটা গায়রুল্লাহর জন্য করে ফেলেছে ইবাদত কার জন্য করেছে গায়রুল্লাহর জন্য করেছে তিন নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রকার অংশীদার এবং সকল প্রকার সমকক্ষ সাব্যস্ত করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে কারণ তাওহীদের নাফির তৃতীয় নম্বর স্টেজ কোন অবস্থায় কোনো সমকক্ষ সাব্যস্ত করা যাবে না এই এতেকাদ করার সুযোগ নেই যে এই সৃষ্টি জগতের মধ্যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের শরীক হতে পারে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ হতে পারে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের অংশীদার হতে পারে এই বিশ্বাস পোষণ করার কোনো ক্ষেত্রে মানে কোনো ক্ষেত্রে হতে পারে এই বিশ্বাস করার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুশরিক সে কার মধ্যে তাওহীদের স্বীকৃতি দেওয়ার কোনো লাভ নেই এই নাফিয়ের মধ্যে আরো নিম্নোক্ত বিষয়গুলো অবশ্যম্ভাবী অপরিহার্যভাবে অন্তর্ভুক্ত এক নম্বর রুবুবিয়তের যত বৈশিষ্ট্য আছে খাসাইস রুবুবিয়া আল্লাহ রাব্বুল আলামিন যে রব এই রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুরুত্বপূর্ণ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বিশেষত্ব রয়েছে এই বৈশিষ্ট্য গায়রুল্লাহ থেকে সম্পূর্ণরূপে অস্বীকার করতে হবে গায়রুল্লাহর জন্য এগুলো সাব্যস্ত করলে তাহলে এই কালেমাতুত তাওহীদের স্বীকার মানে আপনি কালেমাতুত তাওহীদের ঘোষণা দিলেন না কি কি যেমন আমি উদাহরণ দিই যেমন কেউ কেউ এই ধারণা করে থাকে যে আল্লাহ তাআলা বলছেন ইলমুল গায়ব কার জন্য গায়বের ইলম কার জন্য রাসূল জানেন কিনা এখন কেউ কেউ বিশ্বাস করে যে রাসূল গায়ব জানে কেউ কেউ বিশ্বাস করে যে শুধু রাসূল জানে যে তা নয় বরং আমাদের পিসের বুঝিরও গায়ব জানেন যদি এই বিশ্বাস পোষণ করে থাকে তাহলে সে কালেমাত তাওহীদের ঘোষণা দিয়েছে কিন্তু সে তাওহীদ পন্থী নয় তাওহীদ তার গ্রহণযোগ্য নয় কারণ খাসাইস রুবুবিয়া রুবুবিয়াতের অন্যতম খুসুসিয়ত হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে গায়েব একমাত্র কার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক থেকে বাইরুন আনিল খালক মাখলুক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন মাখলুকের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক নেই যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে এই দুনিয়া সৃষ্টি হয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছে তাহলে এটাও রুবুবিয়তের পরিপন্থী এটাও রুবুবিয়তের বৈশিষ্ট্যের পরিপন্থী এবং কার মধ্যে তাওহীদের ঘোষণা দিলে সে ঘোষণা সহি নয় এবং এই ব্যক্তি মুশরিক সে শিরকের মধ্যে লিপ্ত রয়েছে তৃতীয় নম্বর হচ্ছে এই কারণেই রুবুবিয়তের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি আল্লাহ রাব্বুল আলামিন কার থেকে জন্মগ্রহণ করেননি এই কারণে খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে যে আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে এটা কি শিরক না শিরক নয় শিরক কোনো সন্দেহ নেই দেখছেন শুধু একটাই কাজ করেছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পুত্র হিসেবে বলেছে কিন্তু এটা শিরক আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য মানে আমাদেরকে অন্য কারোর জন্য ব্যবহার করতে দেননি অনুরূপভাবে কেউ সন্তান দিতে পারে কোনো কবরে গেলে সন্তান পাওয়া যায় কোনো গাছের কাছে সুতা পেছালে সন্তান পাওয়া যায় এই বিশ্বাস করা এটাও রুবুবিয়তের পরিপন্থী সন্তান দেওয়ার অধিকারী একমাত্র কে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এটাও কালেমাতুত তাওহীদের পরিপন্থী কাজ দুই নম্বর হচ্ছে নাফিউ তিলকাল আসমাই ওয়া সিফাত আল্লাতী নাফাহা আল্লাহু তাআলা ওয়া রাসূলুহু আনহু ওই সমস্ত নাম এবং সিফাত যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল নিজের জন্য নাফি করেছেন সাব্যস্ত করেন নাই যেগুলো আল্লাহ এবং তার রাসূল নিজের জন্য সাব্যস্ত করেন নাই আল্লাহর জন্য সাব্যস্ত করেন নাই সেই সমস্ত নাম এবং সিফাতকে অবশ্যই আমাদেরকে আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে কিনা সাব্যস্ত করা যাবে না আল্লাহর জন্য সেগুলো সাব্যস্ত করা যাবে না এটাকে নফি করতে হবে এটা আল্লাহর জন্য নফি করতে হবে এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দীর্ঘ আলোচনা করেছেন তার নামগুলো উল্লেখ করেছেন দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেগুলো আল্লাহর অন্যতম বৈশিষ্ট্য সেগুলো পর্যন্ত মানুষের নামে পরিণত করা হচ্ছে সেগুলো মানুষের নাম দেওয়া হচ্ছে এটি জায়েজ নেই এবং এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ মানে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুত তাওহীদের যে নফি রয়েছে নফির অন্যতম একটা দিক এটাকে অস্বীকার করতে হবে যদি কারো নাম রাখা হয় তাকে গাফুর তাহলে এটাকে গ্রহণযোগ্য হবে কিনা সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আমাদের দেশে সেদিন আমি আমি ফেনীতে গেলাম একটা পোস্টার দেখলাম পোস্টারের মধ্যে দেখলাম যে সবার নামের আগে আল্লামা আরও আরও অনেক মানে লক্ষ্যমের আর শেষ নেই বুঝে আসছে কিনা কেউ নিজের নামের আগে মুফতিউল মিল্লা হাকিমুল উম্মা বাহারুল উম্মা বাহারুল উলুম মুফতিউল উম্মা মানে কত রকমের লকব আল্লামা এর মধ্যে দুই তিনজনকে আমি চিনি আমি ব্যক্তিগতভাবে চিনি যে আমি তখন একদমকে বললাম যে এই যে এখানে যাদের নাম দিয়েছে এর মধ্যে যাদেরকে আমি চিনি আল্লামা এরা আল্লামা শব্দের অর্থ কি এটাও জানে না এদেরকে কি জন্য যে এই আল্লামা শব্দটা লাগাইছে কারা লাগিয়েছে সুবহানাল্লাহ তথাকথিত আলেমরা নিজেদের নামের আগে লকব সাজিয়ে হাজার হাজার লকব লকবের আর শেষ নেই নামের আর খোঁজ খবর নেই নাম পাওয়া যায় না তাস করে লকবের কারণে এত লকব আল্লাহ রাব্বুল আলামিনের নামের ব্যাপারে তাদের সবচেয়ে বড় কসুর তাদের নাম উচ্চারণ করলে মানে উজু করে উচ্চারণ করতে হবে তাদের এত মুবারক নাম অথচ আল্লাহর নাম উচ্চারণ করার ব্যাপারে তাদের কোনো কি নেই আল্লাহ রাব্বুল আলামিনের যেই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য সাব্যস্ত করেছেন সেগুলো ছাড়া অন্য কোনো নাম আল্লাহর জন্য সাব্যস্ত করা যায় আছে কিনা আল্লাহকে তারা খোদা বলে আল্লাহকে খোদা বাড়িয়ে দিয়েছে পাকিস্তানি এক মুরব্বির সাথে আমার সাথে সাক্ষাৎ হলো তো বাংলাদেশে আসছিল আমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে এটা গল্প করতেছি আর কি নামাজ মিলে এটা কিন্তু বই কোরআন হাদিসের কথা নয় আমি মানে শিক্ষা আছে এই জন্য বলছি তো ওই লোক আমাকে বললো যে তোমার শেখ সাইফুল্লাহ তোমাদের বাংলাদেশে আখের মোটরসাইকেল তো রিক্সা বানা দিয়া শেষ পর্যন্ত মোটরসাইকেলকে শেষ পর্যন্ত রিক্সা বানা দিয়েছে ওই পাকিস্তানে রিক্সা বলে ওই সিএনজি টাইপের যেগুলো আছে এগুলোকে রিক্সা বলে এবং তোমরা বাঙালি খুব চালাক বাঙালি মোটরসাইকেলকে শেষ পর্যন্ত রিক্সা বানা দিয়েছো আরে আমাদের চালাকির অবস্থা এমন হচ্ছে যে আল্লাহকে শেষ পর্যন্ত আমরা খোদা বানিয়ে দিয়েছি আল্লাহকে খোদা বানিয়ে দিয়েছি বুঝে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমরা নিজেরা তৈরি করি আর আমার নাম যদি কেউ পরিবর্তন করে আমি তার তাকে এটা মেনে নিব কিনা বলেন তো আপনারা মানবেন কিনা আমাকে যদি সাইফুল্লাহ নাম না ডাকে আমাকে অন্য নামে ডাকে আমি মেনে নিব আমি সাইফুল্লাহ মেনে না নিলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার নাম সম্পর্কে বলেছেন কোরআনে কারীমের মধ্যে তার নাম উল্লেখ করেছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা এবং তার নামগুলোর বৈশিষ্ট্য হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলো হচ্ছে উত্তম নাম সুন্দর নাম তিনি রেখেছেন নিজের নামগুলো এগুলো সুন্দর নাম উত্তম নাম সুতরাং আমি আল্লাহর নাম তৈরি করলে চলবে নাকি হাজার রকমের আল্লাহর নামও আমরা তৈরি করে নিয়েছি সময় সময় সেগুলো চেঞ্জ করি আমরা এবং আল্লাহর নামে জিকির আবিষ্কার করেছি আমাদের নিজেদের খাহিশ মতো নিজেদের খাহিশ মতো জিকির আবিষ্কার করেছি নাউজুবিল্লাহি মিন যালিক যেগুলো আমাদেরকে জিকির করতে বলা হয়নি এ ধরনের খাহিশ মতো জিকির পর্যন্ত আমরা আবিষ্কার করছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মানে এগুলো আমাদেরকে অস্বীকার করতে হবে এগুলো মেনে নেওয়া যাবে না কারণ তাওহীদের প্রথম নফি এখানে রয়েছে নফি আরেকটি বিষয় হচ্ছে যেটাকে অস্বীকার করতে হবে সেটা হলো আত্মশবিহ ও তমসিলিল্লাহি আজ ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল সাদৃশ্যতা সকল উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অস্বীকার করতে হবে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলানো যাবে না আমার এক ভাই প্রশ্ন করলো খুব কঠিন প্রশ্ন করেছে কিন্তু উত্তর যে এত সহজ এটা তা জানা নেই সে মনে করছে যে সাইফুল্লাহ ভাইকে আজকেই আটকে দিলাম সেটা কি বললো যে আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন রাতের শেষ প্রহরে ঠিক কিনা
শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় নেমে আসেন? দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি করতে থাকেন? বলতে থাকেন যে হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহ, যে কেউ আছে কিনা যে চায় আমার কাছে আমি তাকে দিব, কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে কিনা যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করব, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন। সুতরাং মানে এখন আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের শেষ তৃতীয়াংশে নেমে আসেন। এটা সারা পৃথিবীর মধ্যে তো এটা বিভিন্ন সময় হয়, তাহলে তো 24 ঘন্টাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে বসে রয়েছেন। প্রশ্নটা কঠিন করছে না? হ্যাঁ, কিন্তু জাহেল লোক, ওই যে আগে বলছিলাম বেওকুফ, যার কাছে ওহির জ্ঞান নেই সে তো আসলে জানে না আসলে কোথায় গেল। আমি বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে নেমে আসেন আরশ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যে নেমে আসেন, তখন কি আল্লাহর আরশ খালি হয়ে যায় কিনা আপনি জানেন কিনা? ও তা তো বলতে পারবো। আমি যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নামে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোন জিনিসের সাথে তুলনা দেয়া হারাম না, নিষিদ্ধ। এটা কালামত তাওহীদের পরিপন্থী, কোন উদাহরণ দেওয়ার সুযোগ নেই, এখানে কোনো উদাহরণ চলবে না। তখন আরশেও তিনি আছেন, দুনিয়ার আসমানেও তিনি আছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নুজুল। যখন তাওহীদের উপর মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তেছিলাম, তখন ওস্তাদ এটা প্রশ্ন করেছেন, বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন এর অর্থই নয় যে আরশ খালি হয়ে গিয়েছে, তার নুজুল সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানেন না এর কাইফিয়ত সম্পর্কে। সুতরাং দুনিয়ার কোনো বস্তুর সাথে এটাকে তুলনা দেওয়ার কোনো অধিকার আছে নাকি? যদি সেটা থাকতো, যতটুকু জেনেছি ততটুকু বিশ্বাস করতে হবে, এর বাইরে সামান্যতম বলার কোনো অধিকার নেই, ততটুকু তার জন্য সাব্যস্ত করতে হবে আর বাকিটাকে অস্বীকার করতে হবে। সুতরাং দুনিয়ার কোনো জিনিসের সাথে সাদৃশ্য দেওয়া, দুনিয়ার কোনো বস্তুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে তুলনা করা, এটাকে অস্বীকার করতে হবে। এটা কালামত তাওহীদের অন্যতম বিষয়। এরপরে হলো নফিউত তাওহীদ। নফির 4 নম্বর পয়েন্ট হলো সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে, সকল প্রকার তাগুতকে অস্বীকার করতে হবে। আজকে পৃথিবীর মধ্যে তাগুতে পুরে গেছে। আপনারা বলুন কোথায় তাগুত? তাগুত তো দেখি না, আপনি বলতেছেন তাগুতে পুরে গেছে। তাগুত নেই কোথায়? প্রত্যেকটা কবর একটা তাগুত। কবরের নাম দেওয়া হয়েছে, কবরকে মাজারে পরিণত করে নিয়েছে। কবর আর মাজার এক জিনিস কিনা বলেন তো? হ্যাঁ, ইসলামের পরিভাষা হচ্ছে মাজার এক কবর, আর সেটাকে আমরা নিজেরা তৈরি করে নিয়েছি মাজার। প্রত্যেকটা কবর হচ্ছে একটা তাগুত, মাজার করে নিয়েছে, এবং সেগুলোতে পূজা করা হচ্ছে, নিয়মিত বাতি দেওয়া হচ্ছে। দুনিয়াবাসী বাতির ব্যবস্থা নেই, দুনিয়াবাসীর বাতির ব্যবস্থা নেই, বাতি সেখানে কষ্টের মধ্যে আছে, আলো নেই, কারেন্টের ব্যবস্থা নেই। সেখানে কবরের মধ্যে বিশাল বিশাল লাইট করে, লাইটের মানে বড় ধরনের একটা মানে ইয়ে তৈরি করা হয়েছে, চাকচিক্য তৈরি করা হয়েছে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় এই মুসলিম উম্মার জন্য, এই বাংলাদেশ মুসলমানদের জন্য, মসজিদ করতে হলে মসজিদের ইমাম মুয়াজ্জিন ভিক্ষা করতে হয়, মাজার করার জন্য তথাকথিত কবর তৈরি করার জন্য কিন্তু ভিক্ষা করতে হয় না। কোথায় থেকে বিশাল লোকেরা এসে এসে এত বিশাল বিশাল কবর তৈরি করে দিচ্ছে, মাজার তৈরি করে দিচ্ছে, ঠিক কিনা? ঠিক না? মসজিদ করতে হলে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের ভিক্ষা করতে করতে শেষ, মাইক লাগা দিয়ে যান দিয়ে যান দিয়ে যান। আমার প্রতিদিন তাদের মনে হয় যে তাদেরকে জুতা পিটানি করাই। এদেরকে এই দায়িত্ব কে দিয়েছে যে উম্মা তাদের নিজেদের ইবাদতের স্থান পর্যন্ত নির্ধারণ করতে পারবে না, তাদের নামাজের বা প্রয়োজন বিশেষ? তাদের কাছে কি আল্লাহ তারা মোহতাজ নাকি? এদেরকে ভিক্ষা করতে বলছে কে? ভিক্ষার দায়িত্ব কে দিয়েছে ভিক্ষা করার জন্য? ইসলামকে অবনীত করা, অবনমিত করার জন্য, ইসলামকে অধপতিত করার জন্য, মানুষের কাছে লাঞ্ছিত করার জন্য। মানুষ মনে করে মসজিদ ভিক্ষাবৃত্তি, মসজিদ হচ্ছে মসজিদ আলে মোলামা, এটার নাম হচ্ছে ভিক্ষাবৃত্তি। আমার ইমামতি করতে বলে, আমি বলছি ইমামতির ব্যবসা আমি করি না, ইমামতির এই ব্যবসা আমি করবো না। ইমামতি করলে এমনি ইমামতি করবো, এমনি নামাজ পড়াবো, কিন্তু আপনার এখানে চাকরি নিয়ে চাকর হয়ে ইমামতি করবো এই কাজটুকু আমি করবো না, এটাকে লাঞ্ছিত করবো না আমি। আজকে এই ইমামতির ব্যবসা, তারপরে এই মানে মুয়াজ্জিনের ব্যবসা, মানে এগুলো তারা যারা করতেছে তারাই মূলত ধর্মের নামে ব্যবসা করতেছে, এবং তারাই মূলত ইসলামকে বিকৃত করতেছে। কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া কোনো পড়ালেখা নেই। মাদ্রাসা মাদ্রাসা হয়তো সামান্য কদিন পড়ালেখা করছে, আসা যাওয়া জামা একটা বড় গায়ে দিয়ে আমরা বলে যে বড় আলেম, বড় আলেমের নিদর্শন একটাই, জামা যত মানে একটু বড়সড় হয়ে গেলে মাথার মধ্যে একটা পাগড়ি লাগাই দিতে পারলেই তিনি বড় আলেম। কিন্তু আমাদের জানা নেই আসলে আদৌ কোরআন হাদিস পড়ছে কিনা, কিছু জানা আছে কিনা, কোনো বইপত্র দেখছে কিনা জীবনে। সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় সমস্ত তাগুতকে স্বীকার করতে হবে। প্রত্যেকটা পীর এক একটা তাগুত,
মানুষদেরকে নিজেদের ইবাদতের দিকে আহ্বান করছে, মানুষদেরকে নিজেদের ইবাদতের দিকে আহ্বান করছে। আমি আমার এক বন্ধু গদিনীশীল হয়েছে আমার সাথে একসাথে পড়ছে আর কি, তার আমি তাকে বললাম যে তুমি তোমরা কেন মানুষদেরকে তোমাদের দরবারে ঘুরাচ্ছো, কেন আল্লাহ দরবারে পাঠাও না? মানুষ তোমাদের কাছে আসে আল্লাহ দরবারে যাওয়ার জন্য, তোমরা তোমাদের দরবারে রেখে দাও কেন? আল্লাহ দরবারে পাঠিয়ে দিলে তো তোমাদের কাজ শেষ, তোমরা এই কাজ করো না কেন? তখন সে হাসে, বলে সাইফুল্লাহ ভাই আপনি তো জানেন আসলে মানে তাদের সকলের জানা আছে এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম ঘৃণিত ইসলামের নামে ধর্মের নামে ব্যবসা, কিন্তু আমাদেরকে তারা বোকা বানিয়ে হাইকোর্ট দেখাচ্ছে। যাদের নিজেদের না জাতের কোনো খবর নেই তারা আল্লাহর সাথে কম্প্রোমাইজ করে আমাদেরকে জান্নাতে দিয়ে দিবে, বাবা কত বড় সাহস! যেখানে হাশরের ময়দানে যাদেরকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা করো। নবীরা যে কথা বলতে থাকবে সেখানে তথাকথিত এই এই তথাকথিত এই এই ধরনের ফালতু লোকদের, তথাকথিত এই ধরনের ভুয়া লোকদের কি দশা হবে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এটা তাগুত, এদেরকে অস্বীকার করতে হবে। এদেরকে অস্বীকার না করে আপনি কালেমাতুল তাওহীদের যে ঘোষণা দিচ্ছেন এই ঘোষণা ঠিক হচ্ছে না। সকল প্রকার আল্লাহর বিধানকে অস্বীকারকারী, আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধানকে প্রতিষ্ঠাকারী সবাইকে অস্বীকার করত। আজকে মানব রচিত বিধানই হচ্ছে আল্লাহর বিধানের মোকাবেলা একটা কঠিন বিধান। তাগুতের কারণে আপনি কোর্টে গিয়ে বিচার ফয়সলা করবেন সেই ব্যবস্থানে, এসব তাগুত এগুলোকে অস্বীকার করতে হবে। যদি অস্বীকার না করি তাহলে আমরা কেবলমাত্র তাওহীদের যে ঘোষণা দিয়েছি এই ঘোষণা সঠিক হবে না, এই ঘোষণা সঠিক হবে না। এই জন্য এসব তাগুত তাগুতকে অস্বীকার করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পথে যেই প্রতিবন্ধকতা তৈরি করে থাকে এবং যে নিজের ইবাদতের দিকে আহ্বান করে থাকে সেই হচ্ছে তাগুত, এবং তাকে অস্বীকার করতে হবে, তাকে অস্বীকার করতে হবে। সকল প্রকার তাগুতকে অস্বীকার করা অস্বীকারের অন্যতম একটি বিষয়। অস্বীকারের অন্যতম আরেকটি বিষয় হচ্ছে নাফি উত্তাতিল ওয়া তাহরিফ। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে সকল প্রকার বিকৃতিকে, সকল প্রকার অস্বীকারকে, সকল প্রকার পরিবর্তনকে অস্বীকার করতে হবে। আল্লাহর সিফত কেউ বলে যে আল্লাহ তারা বলছেন ইয়াদুল্লাহি ফাওকাইদিহি, তাদের হাত আল্লাহর হাতের উপর। আর আল্লাহ কি কানে কানে এসে আমাকে বলে গেছে তাদের কুদরতি হাত আল্লাহ তাদের হাত আল্লাহর কুদরতি হাত তাদের হাতের উপর এটা বলছেন নাকি? আমাদের ওলামায়ে কেরাম যখন অর্থ করেন তারা বলেন যে আল্লাহর কুদরতি হাত, বলছে আল্লাহর তো হাত নাই, এটা হলো কুদরতি হাত। এখন এই আলেমের কাছে কি আল্লাহ তারা এসে বলছেন না কিভাবে জানলো সে? অসংখ্য সিফাতকে আল্লাহ রাব্বুল আলামিনের বিকৃত অর্থ করা হচ্ছে এবং অসংখ্য সিফাতকে আল্লাহ রাব্বুল আলামিনের বাতিল করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আছে, আল্লাহর কালাম এগুলো আল্লাহর কথা। আসমাই তার এক গল্পের মধ্যে সাফাত সাফার মধ্যে ইবনে জাওজি উল্লেখ করেন, তিনি বলেন আসমাই একদিন এক বেদুইনের সাথে সাক্ষাৎ হলো। আসমাই হচ্ছে আরবের সবচেয়ে বড় কবিদের মধ্যে একজন, এই আব্বাসীয় খেলাফতের সময়। তো আসমাই এক বেদুইনের সাথে সাক্ষাৎ হলো, বেদুইন তখন আসমাইকে লক্ষ্য করে বলল যে আসমাই মিন মানে রাজুল, তুমি কোত্থেকে? এই ব্যক্তিকে দেখে বললো যে তুমি কোত্থেকে? বললো যে মিন আসমা, আমি আসমা গোত্রের লোক। হাল আনতা আসমাই, তুমি নিজেই কি আসমাই? মানে সে আসমাইয়ের নাম হয়তো শুনেছে বেদুইন, তো বলে যে নাম হ্যাঁ আমি নিজে আসমাই। বলে যে মিন আইন আনথা, কোত্থেকে আসলে তুমি? বলে যে আমি এসেছি মিন মাউদাইন ইউতলা ফিহি কালামুর রহমান, এমন স্থান থেকে এসেছি যেখানে রহমানের কালাম তেলাওয়াত করা হয় থাকে, রহমানের কথা তেলাওয়াত করা হয় থাকে। বেদুইন ব্যক্তি আর জীবনে শুনে নাই আলী রহমান কালামুন ইউতলা, রহমানের কি কোনো কালাম আছে, রহমানের কি কোনো কথা আছে যে কথা তেলাওয়াত করা হয় থাকে? সুবহানাল্লাহ, আল্লাহর এই কালামকে আমাদেরকে অস্বীকার করেছে, বলছে আল্লাহ তারা কথা বলতে পারে না। আপনারা জানেন কি না? জানেন না সমস্ত ওলামা কালাম। আমি জিজ্ঞেস করলাম এটা আল্লাহর কালাম কিনা, বলে যে না কালাম না, এটা কালামি নাফসি, এই কালামটা আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে উদ্রেক হয়েছে, এটাকে ভাষা দিয়েছে পরবর্তী সময়ে, এটা কালামি নাফসি আল্লাহর কথা নয়। নাউজুবিল্লাহি মিন দালিক, কালামুল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না, এটা হচ্ছে তাতিল, আল্লাহর সিফাতকে স্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণাবলী রয়েছে, যে সিফাত রয়েছে, যেটা যেভাবে রয়েছে সেভাবে স্বীকার করতে হবে, সেটাকে সেভাবে অস্বীকার করার কোনো তাতিলকে অস্বীকার করতে হবে, বিকৃতিকে অস্বীকার করতে হবে।
স্বীকার করতে হবে যেটি সেটা হলো কোন অবস্থাতেই খালেক এবং মাখলুকের মধ্যে সমান পর্যায়ে এসে যেতে পারে এটা অস্বীকার করতে হবে খালেক এবং মাখলুকের মধ্যে সমান পর্যায়ে আনার কোনো সুযোগ নেই মাখলুক যত বড়ই হোক না কেন ওয়াইন কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেক না মাখলুক মাখলুক সুতরাং খালেকের সাথে এই তুলনা করার কোনো সুযোগ আছে কিনা খালেকে সমপর্যায়ে ধারণা করার কোনো সুযোগ আছে কিনা কোন সুযোগ নেই সেটাকে অস্বীকার করতে হবে অস্বীকারের এই পয়েন্টগুলো আলোচনা করার পরে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে হবে যেগুলো আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে হবে কারণ হচ্ছে তাওহীদের মাধ্যমে কি কি আমরা সাব্যস্ত করব আল্লাহ তাআলার জন্য এক নম্বর প্রথম আমাকে সাব্যস্ত করতে হবে ইসবাতুর রুবুবিয়্যাতি লিল্লাহি ওয়াহদাহ আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাত সাব্যস্ত করতে হবে তিনি রব রবকে আল্লাহ রবের পরিচয় কি রবের পরিচয় হচ্ছে ওয়াল খালিকুল মালিকুল মুদাব্বিরু লিকুল্লি শাই এই তিনটি বৈশিষ্ট্য যার আছে তিনি হচ্ছেন রব তিনটি বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে খালক যিনি খালিক স্রষ্টা আল মালিক সবকিছুর মালিক এরপরে আল মুদাব্বিরু লিকুল্লি শাই সব কিছুর নিয়ন্ত্রক তিনি হচ্ছেন কে আল্লাহ রুবুবিয়ত সাব্যস্ত করতে হলে রুবুবিয়তের অপরিহার্য বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটি বৈশিষ্ট্য কার জন্য সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে সুতরাং দুনিয়ার কোনো জিনিসকে খালেক মনে করার কোনো অধিকার নেই কোনো কিছুকে খালেক মনে করার অধিকার নেই কেউ সৃষ্টি করতে পারে না সৃষ্টি একমাত্র আল্লাহর জন্য আর এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুর মালিককে হ্যাঁ আপনার মালিককে আমাদের সকলের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে রুবুবিয়ত একমাত্র কার জন্য সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য এরপরে রুবুবিয়তের অন্যতম যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে যেগুলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য সাব্যস্ত করেছেন রুবুবিয়তের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি হচ্ছেন আল আহাদ তিনি একক দ্বিতীয় নম্বর হচ্ছে আসমাদ তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন আজকে তো মুখাপেক্ষী হয়ে গেছে মানে আল্লাহ রাব্বুল আলামিন তার যা ধর্মান্ডার আছে সবগুলো দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো দিয়েছে কাকে আব্দুল কাদের জিলানিকে আব্দুল কাদের জিলানি দিয়েছেন খাজা বাবা এরপর সব গাঁজা খাও এছাড়া আর কিছু সুবহানাল্লাহ এগুলো আলোচনাও হয় এগুলো ওয়াজও হয় আমাদের দেশের মানুষ ধৈর্য সহকারে শুনে সওয়াবের আশায় শুনে এগুলো সওয়াবের আশায় শুনে আমার সময় তো উপস্থিতি এর চেয়ে বড় বিভ্রান্তি আর নেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি মানে বৃদ্ধ হয়ে গেছেন তার অক্ষমতা এসে গেছে এই জন্য তিনি এগুলো করছেন নাউজুবিল্লাহি মিন যালিক সুতরাং তার জন্য রুবুবিয়তের সমস্ত বৈশিষ্ট্য সাব্যস্ত করতে হবে রুবুবিয়তের বৈশিষ্ট্য সূরাতুল ইখলাসের মধ্যে এবং আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে স্পষ্ট করেছেন এবং যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে বলেছেন এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অবশ্যই সাব্যস্ত করতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী ইসমা এবং সিফাত যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাব্যস্ত করেছেন সেগুলো তার জন্য সাব্যস্ত করতে হবে সেগুলো তার জন্য কি করতে হবে সাব্যস্ত করতে হবে একটাকে অস্বীকার করার কোনো জোরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যদি চোখ সাব্যস্ত করে থাকেন আমি অস্বীকার করার কোনো জোর আছে কিনা যদি অস্বীকার করে থাকি আমি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার সিফাতকে অস্বীকার করলাম তার সিফাত সাব্যস্ত করলাম না এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা জাত তার একটা সত্তা আছে এটা সাব্যস্ত করতে হবে আল্লাহকে নিরাকার করে দিয়ে সব কিছুর মধ্যে বন্টন করে দিচ্ছে নিরাকার কারা করেছে বলতে পারবেন কিনা ওই ওই ইত্তেহাদিরাই করেছে যারা মনে করে থাকে যে আল্লাহ খালেক মাখলুক সব এক একাকার তারাই বলছে যে একাকার করতে হলে তো আগে নিরাকার করতে হবে বুঝে আসছে কিনা আল্লাহকে যদি একাকার করতে হয় তাহলে আল্লাহকে নিরাকার সাব্যস্ত করতে হবে তারাই আল্লাহকে নিরাকার সাব্যস্ত করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সত্তা তার জাত সাব্যস্ত করতে হবে এমন জাত যে জাত আরশের উপর তিনি আরশের উপরে কি রয়েছেন আছেন আরশের উপরে তার অবস্থান তিনি আরশের উপর আছেন তিনি কোরআনের মধ্যে বলেছেন এগুলো
কোরআনের মধ্যে স্পষ্ট এসেছে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জাত সাব্যস্ত না করে আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার সাব্যস্ত করলে তাহলে তিনি কালেমাতুল তাওহীদের এই ঘোষণা দিয়েছেন কিনা না আল্লাহকে সাব্যস্ত করবে আসলে আল্লাহকে অস্বীকার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছেন প্রকার অন্তরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নামে মানে একটা তালবাহানা আবিষ্কার করেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান এরা একই একই গোষ্ঠী যারা নিরাকার সাব্যস্ত করেছে তারাই বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান কারণ সবকিছুর মধ্যে বিরাজমান ব্যক্তি নিরাকার ছাড়া আর কোনো জিনিস হতে পারে না হ্যাঁ মানে সবকিছুই আল্লাহ এই কথার অর্থ কি সর্বত্র বিরাজমানের অর্থ কি মানে সবকিছুই আল্লাহ সবকিছুই আল্লাহ এর চেয়ে বড় শিকার নেই এর চেয়ে বড় শিকার নেই আমি একদিন এখানে সিলেটে আসতেছিলাম কোথায় একটা প্রোগ্রামে যাচ্ছি সুনামগঞ্জে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম বুঝলেন সিলেটে আসার সময় প্রতিমধ্যে এখানে একটা মাদ্রাসা আছে কোথায় এখানে বড় একটা মাদ্রাসা মনে হলো যেন মানে ওখানে নামাজ পড়লাম মাগরিবের নামাজ পড়লাম নামাজ পড়ার পরে মাদ্রাসা ছাত্রদেরকে ডাকলাম হ্যাঁ সিলেটে আসার পথে জি মাদ্রাসা ছাত্রদেরকে ডাকলাম ছাত্রদেরকে ডেকে দেখি ছাত্রদের অবস্থান কি বললাম যে বলো দেখি তোমরা তোমরা তো খুব ভালো ছাত্র দেখা যাচ্ছে এটা কি মাদ্রাসা বললো হ্যাঁ এখানে কি মানে কি পড়ানো হয় বলছে সব পড়ানো হয় কোরআন হাদিস পড়ানো হয় হয় আমি বললাম যে ঠিক আছে তোমরা কি বলতে পারবা আল্লাহ কোথায় আছে হ্যাঁ আল্লাহ তো সর্বত্র বিরাজমান সব কাজে আছে তখন আমি এক ছাত্রের গায়ের উপর হাত দিয়ে এভাবে বললাম যে আচ্ছা বলো তো আমার হাতের নিচে আল্লাহ তালা আছেন কিনা বলেছে না না বলেছে না আমি কি বিয়া আগে এখন বললাম আল্লাহ সর্বত্র বিরাজমান এখন বলতেছে আমার হাতের নিচে আল্লাহ নেই এটা কিভাবে সম্ভব একজন লোকে কিভাবে দুইটা কথা বলো যদি সর্বত্র বিরাজমান হয় আমার হাতের নিচেই তো আল্লাহ নাউজ বিল্লাহ মিন যালিক জাহেলরা কিভাবে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে কিভাবে মানুষদেরকে বদভ্রষ্ট করতেছে মানুষের আকীদা নষ্ট করতেছে চিন্তা করতে পেরেছে মানুষের আকীদা কিভাবে নষ্ট করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সত্তা সাব্যস্ত করতে হবে এমন সত্তা যে সত্তা আরশের উপর রয়েছে যে দুনিয়া কোথাও নেই এই সত্তা দুনিয়া কোথাও নেই একজন হিন্দু যখন দোয়া করে দেখছেন কিনা আপনারা দেখেন তো এই যে খেলার মধ্যে ক্রিকেট খেলার দোয়া করতেছে হিন্দুরা দোয়া করতেছে খ্রিস্টানরা দোয়া করতেছে উপরের দিকে আল্লাহর দিকে এভাবে তাকায় দোয়া করতেছে উপরের দিকে তাকায় দোয়া করে এর অর্থ কি তাহলে প্রত্যেকটি সত্তার অন্তর মধ্যে এটা স্বীকার করে যে মাহবুব যিনি তিনি উপরে মাহবুব তিনি নিচে নয় পায়ের নিচে তাকায় দোয়া করতে কেউ দেখতে দেখছেন কিনা পায়ের নিচে এভাবে করে দোয়া করতে কাউকে দেখছেন জীবনে কোনোদিন দোয়া করে না এর অর্থ হচ্ছে মাহবুব হচ্ছেন মুস্তা আলী উপরে রয়েছেন তিনি আরশের উপর রয়েছেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তিনি কোথায় আছেন তিনি আরশের উপর রয়েছেন এটা বিশ্বাস করতে হবে এটাই সাব্যস্ত করতে হবে আর যেটা সাব্যস্ত করতে হবে সেটা হচ্ছে ইসবাত আন্না সিফাতিল্লাহি ওয়া আসমাউহু তাবায়ুনুন তুবায়িনুল খালকা তামামান তাবায়ুনান তামামান এটা সাব্যস্ত করতে হবে যে এই আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম যত গুণাবলী আছে এগুলোর সাথে মাখলুকের সামান্যতম কোনো সাদৃশ্য তুলনা সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আল্লাহ রাব্বুল আলামিন রহিম আপনিও রহিম ঠিক কিনা রহিম না রহিম একজন ব্যক্তির নামও রহিম আল আল্লাহ রহিম কিন্তু আল্লাহ রহিম আর রহিম এক ব্যক্তি রহিম হওয়া কি সমান বিশাল পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হচ্ছে কামেল পরিপূর্ণ আর মানুষের রহমত হচ্ছে দেখলে 2 টাকা দিয়ে দিলেন সর্বোচ্চ 2 টাকা 10 টাকা দিলেন আর সর্বোচ্চ 1000 টাকা দিলেন আর যদি প্রেসিডেন্ট হয় প্রেসিডেন্ট দিয়েছে 2 লাখ টাকা করে মানে এখন এই যে পরিচয় হয়ে গেল না কত যদি 2 লাখ টাকা করে তো সর্বোচ্চ 2 লাখ টাকাই দিলেন এর উপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি সম্পদ এবং নিয়ামতকে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি সম্পদ এবং নিয়ামতকে বান্দাদের জন্য অবারিতভাবে ঢেলে দিয়েছেন কোনো হিসাব নেই কোনো হিসাব করার কোনো সুযোগ নেই সব কিছু ঢেলে দিয়ে তাকিয়ে আছেন বান্দার দিকে বান্দা কি তামাশা করে দেখি এরপরে বলতেছেন যে তোমার একটু তোমার মাত্র হুম কালিলান অল্প কিছুদিন তাদেরকে দেখি কিছু মজা করে নে মজা করার সুযোগ দিই তোমার আত্মর হইরা যাবি না তারপরে জাহান্নামের আগুনের দিকে তাদেরকে টেনে নিয়ে আসবো এরপর টেনে আনবো আল্লাহ বলে আমি দেখতেছি আমরা যে কি করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে অবস্থানটুকু দেখতেছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো যেগুলো রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো মাখলুক কোনো সৃষ্টির সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক আছে কিনা কোনো তুলনা আছে কিনা কোনো তুলনা কোনো সম্পর্ক নেই এরপরে আরেকটি বিষয় সাব্যস্ত করতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াত ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের কাযা তার ফয়সালা তার কদর প্রত্যেকটি কাজের মধ্যে
দুনিয়ার প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিষয়গুলোকে অবশ্যই সাব্যস্ত করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছাড়া কোনো কিছুই হয় না। আমি আমাদের মাদ্রাসায় গেলাম, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব একজন বলতেছেন যে আমি তো জানেন না আপনি তো মৃত্যু থেকে ফিরে আসছি। কি বলেন মিয়া, মৃত্যু থেকে ফিরে আসা এটা কিভাবে সম্ভব? এটা কোন আকিদার কথা বলছেন? মুসলমান তো এই আকিদা বিশ্বাস করার কথা না, মৃত্যু থেকে ফিরে আসছে। যারা উপস্থিত ছিল তারা সবাই এই লোকের দিকে বললো যে মিয়া আপনি কি শুরু করছেন, কি করে এগুলো? দেখবে যে এত বিশাল ভুল কথা বলে ফেলছে। এগুলো সব কিছুর ফয়সালা কোথায় হয়? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে থাকেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এগুলো আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা, তার ফয়সালা এবং তার কাদারের সাথে সম্পৃক্ত, তাকদীরের সাথে সম্পৃক্ত, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটাই সাব্যস্ত করতে হবে। এটা সাব্যস্ত না করে আমরা মনে করি যে অমুকে আমাদেরকে মেরে ফেলবে, অমুকে আমাদেরকে ধ্বংস করে দিবে, এটা কি সম্ভব কিনা আপনারা মনে করেন? কোনোদিন সম্ভব নয়। কেউ কাউকে ধ্বংস করতে পারে না, কেউ কারো ক্ষতি করতে পারে না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হুকুমের উপর হয়ে থাকে এবং আল্লাহর হুকুমের বিশ্বাসটুকু আমাদের করতে হবে, এটা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। এরপরে আল্লাহর জন্য জিনিস সাব্যস্ত করতে হবে, যেটা লাস্ট পয়েন্ট বললাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো এই পৃথিবীবাসীর জন্য প্রয়োজন, পৃথিবীকে সুশৃঙ্খল রাখার জন্য একমাত্র হাকিমিয়ত আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। কারণ হুকুম দেওয়ার অধিকারী কে? মানুষের হুকুম চলবে কি না? মানুষের হুকুম দিলে মানুষ উল্টা পাল্টা দিয়ে দিবে। চুরি করলে একবার তার 10 বেত লাগা দিবে, আরেকবার তার জেল দিয়ে দিবে, আরেকবার তার হাত কেটে ফেলবে, উল্টা পাল্টা করে ফেলবে। কিন্তু আল্লাহর বিধান হলে সবসময় সমান, বুঝে আসছে কিনা? আল্লাহর বিধান হলে সবসময় সমান, মানুষের বিধানের মধ্যে ইনসাফ থাকবে না, আল্লাহর বিধানের মধ্যে কি থাকবে? ইনসাফ থাকবে। আর আল্লাহর বিধান মানুষের জন্য প্রযোজ্য, যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এটা প্রযোজ্য হবে, মানুষকে মানুষ সৃষ্টি করেছেন কিনা, সুতরাং মানুষের বিধান মানুষের জন্য প্রযোজ্য হতে পারে না, মানুষের জন্য প্রযোজ্য হতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, এরপর আমি আর আজকের আলোচনার মধ্যে আর বৃদ্ধি করতে চাই না। আমরা যেহেতু সময় কম এই জন্য এতটুকু বলতে চাই, শুধু দুটি পয়েন্টে আলোচনা করলাম, নফি এবং ইসবাত। সুতরাং নফি আর ইসবাতের শুধু জিকির করলে চলবে না, নফির মধ্যে আমি যে 8টা পয়েন্ট আলোচনা করেছি এই 8টা পয়েন্ট ঠিক আছে কিনা জানতে হবে। ইসবাতের মধ্যে যেই 9টা পয়েন্ট আলোচনা করেছি এই 9টা পয়েন্ট ঠিক আছে কিনা এটা ঠিক করতে হবে। যদি এই ইসবাত এবং নফি এই 9টি পয়েন্টে এবং 8টি পয়েন্টে যদি না হয়, তাহলে নফি আর ইসবাতের জিকির যদি কেয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত কেউ করে থাকে, সেকালের মধ্যে তৌহিদ বুঝতে পারবে না। তার মধ্যে তৌহিদের মাধ্যমে সে সত্যিকার অর্থে নিজেকে ইমানদার এবং মুয়াহ্হিদ সাব্যস্ত করতে পারবে না। এই জন্য শুধু জিকির নয়, এই কালেমাকে বুঝতে হবে, এই কালেমার অর্থ বুঝতে হবে। এরপর যখন আমরা এই কালেমার অর্থ বুঝবো, তারপরে আমাদের সামনে আসবে যে এই কালেমার দাবিগুলো আমাদের সামনে আসবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছিলাম, এই হাদিসটা একটা বিভ্রান্তি ছড়ায়, একটা বিভ্রান্তি এই হাদিসের মাধ্যমে ছড়িয়ে আমাদের সমাজের মধ্যে বিস্তার লাভ করছে। সে বিভ্রান্তিটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে অন্তরের ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিল, সে জান্নাতে প্রবেশ করল। এই হাদিসটা সহিহ। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস রয়েছে, একটি দুটি না, অনেকগুলো হাদিস রয়েছে। কিন্তু এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দিলে জান্নাতে প্রবেশ করবে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের মধ্যে দুটি কথা উজ্জ্বল হয়ে গিয়েছে। দুটি কথা কি আছে? উজ্জ্বল আছে, দুটি কথা গোপন রয়েছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াফ্ফিরান শুরুতাহা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিল মুয়াফ্ফিরান শুরুতাহা, এর শর্তসমূহ পূরণ করে, বুঝে আসছে কিনা? এর শর্তসমূহ পূরণ করে, ওয়া মুজতানিবান মাওয়ানিআহা নাওয়াকিদাহা, এবং এর বিনষ্টকারী বিষয়সমূহ থেকে পরিহার করে। যদি এটি না হয়, তাহলে কালেমাতুত তাওহীদের ঘোষণা দিয়ে যদি কোনো ব্যক্তি কবরে সিজদা করে, তাহলে সে মুশরিক, সে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলে যে আমার তো অসুবিধা কিসের, ইমান তো ঠিক আছে, ইমান তো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই ইমান ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিকের কোনো সুযোগ আছে কিনা? শুধু ঠিক না, ঠিকের কোনো সুযোগ নেই, সুবহানাল্লাহ। এই জন্য শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি তার মুখতাসার সিরা নবুওয়াত মুকদ্দমার মধ্যে এই ভূমিকার মধ্যে দীর্ঘ আলোচনা করেছে। যারা পড়তে পারেন, আলেম আছেন, তাদেরকে বলছি, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে এই কথা তুলে ধরেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধ করলেন, যারা বলল যে আবু বকর তোমার কাছে যাকাত দিব না, যাকাত তো অস্বীকার করে নাই, যাকাত যে ফরজ এটা অস্বীকার করে নাই, বরং শুধু এটা এতটুকু অস্বীকার করেছে যে আবু বকর তোমার কাছে আমরা যাকাত দিব না। বলল যে আল্লাহ লাও মানাউনি আকালান কানু ইয়াদুনহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা বানিহা। আল্লাহর কসম করে বলছি, যদি একটা ছাগলের রশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাত হিসেবে পরিশোধ করত আল্লাহ রাসূলের কাছে, আমার কাছে দিতে অস্বীকার করে, তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তাদেরকে ছেড়ে দিব না। তাহলে এটাই প্রমাণ করে মূলত ইসলাম শুধুমাত্র মানে কালেমার ঘোষণা দেওয়ার নাম নয়। কালেমার ঘোষণা দিলে তো এগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় কালেমার তো ঘোষণা দিয়েছে, শুধু তা নয় মসজিদে জামাতে নামাজ আদায় করতো, মসজিদে জামাতে নামাজ আদায় করতো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করে তারপরে যাকাতের বিধানকে প্রতিষ্ঠা করেছেন। সুতরাং ইসলাম কিন্তু এটার নাম, ইসলাম কমপ্লিট কম্প্রিহেনসিভ সাবজেক্ট, এটাকে মানে জুজ জুজ অংশে অংশে পার্ট পার্ট করে সেপারেশনের কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। আমি কি আপনাদের কথাটা বুঝাতে পেরেছি? কোনো অবকাশ নেই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কালামুত তৌহিদের যে গুরুত্ব আলোচনা করেছি, যেভাবে কালামুত তৌহিদ আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার এবং কালামুত তৌহিদের যে মানে যে দুটি রোকনের কথা আমরা আলোচনা করেছি সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, এরপরে কালামুত তৌহিদের শর্ত রয়েছে, কালামুত তৌহিদের দাবি রয়েছে, এরপরে কালামুত তৌহিদের আরও মৌলিক মানে সংশ্লিষ্ট বিষয় কিছু আছে যেগুলো আমরা সংকলন করেছি, মানে এগুলোর উপর অনেকগুলো সংকলন হয়েছে। তো আমি আশা করবো আপনারা এই বিষয়গুলো সম্পর্কে পড়বেন, এই বিষয়ে অনেকগুলো বই লেখা হয়েছে, তবে সবচেয়ে উত্তম বই এ বিষয় সম্পর্কে এই বইটি। আরবিতে লেখা, বাংলানুবাদ পরিপূর্ণটা বাংলানুবাদ হয়নি, তবে কিছু অংশ বাংলানুবাদ হয়েছে, কিছু অংশ বাংলানুবাদ হয়েছে, বাংলাতেও পাওয়া যায় মানে, তবে আরবিতে লেখা বইটি খুবই গুরুত্বপূর্ণ, যারা কালেকশন করতে পারেন তারা পড়বেন। হাজা ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কবির, পড়ালেখা এমসি কলেজ, অনার্স ফার্স্ট ইয়ার। তো আমাদের বিভিন্ন জায়গায় লেখা দেখা যায় যে 7, 8, 6 দিয়ে বিসমিল্লাহ লেখা, সেটা কেন লেখা হয় যদি বলতেন? 786 দিয়ে বিসমিল্লাহ লেখা হয় কেন? এটা একটা বড় অজ্ঞতা ছাড়া আর কিছুই না। 786 মূলত বিসমিল্লাহ বুঝায় না, বিসমিল্লাহির রহমানির রহিমের একটা হিসাব কষে, এটাকে বলা হয় হিসাবুল জুমাল। হিসাবুল জুমাল অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিমের মানে পরিপূর্ণ হিসাব আসে 786। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা তার সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। পরবর্তী সময় আরবি সংখ্যাগুলোকে হিসাবের জন্য সংখ্যাগুলোর একটা মান নির্ধারণ করা হয়েছে। এখন এই মান অনুযায়ী 786 যদি কেউ বলে তাহলে এটা বিসমিল্লাহও হবে না এবং এর মাধ্যমে বিসমিল্লাহ লেখার যে ফজিলত রয়েছে সেই ফজিলতও লাভ করবে না, এর মাধ্যমে কোনো সওয়াবই হবে না, শুধুমাত্র 786ই হবে, এটা বিসমিল্লাহ হবে না, এটা হলো 786। যেভাবে লিখেছে ঠিক সেভাবে 786ই হবে, এটা বিসমিল্লাহ নয়, বিসমিল্লাহ বোঝায় না এবং বিসমিল্লাহর ফজিলতের মাধ্যমে লাভ করা যাবে না। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবগুলো যদি আমরা দেখি যে কিতাবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন গোত্র প্রধানদের কাছে অথবা বিভিন্ন রাষ্ট্র প্রধানদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, ওই সমস্ত চিঠিগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা পরিপূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন, পরিপূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা সনদ লিখেছেন, মদিনা সনদের ব্যাপারে আমি গতকাল আমার লাইভ প্রশ্নোত্তরের মধ্যে, আপনারা যারা লাইভ প্রশ্নোত্তর দেখেছেন এনটিভির মধ্যে, আমি বলেছি একজন প্রশ্ন করেছে যে আমাদের দেশের কত বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী কত আছে, তারা বলতেছে মদিনা সনদের মধ্যে বিসমিল্লাহ ছিল না, সুতরাং বাংলাদেশের সংবিধানের মধ্যে বিসমিল্লাহ না থাকলে অসুবিধা কোথায়। তাদের জানা নেই যে মদিনা সনদের মধ্যে মূলত বিসমিল্লাহ ছিল, মিথ্যা কথা বলেছে, এটা মিথ্যা আরোপ করেছে। মদিনার সনদ যারা বর্ণনা করেছে ওয়ুনুল আসারের মধ্যে ইবনে সাইয়িদ ইনাস রহমতুল্লাহ আলাই, ইবনে হিসাম তাফসীরে নববিয়ার মধ্যে এবং একাধিক ঐতিহাসিক তাদের সিরাতের মধ্যে মদিনার সনদ দ্বারা উল্লেখ করেছেন, সর্বশেষ আসিরা নবিয়া সাহিহার মধ্যে ডক্টর আকরাম জিয়াল ওমারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ উল্লেখ করেছেন, মদিনার সনদের মধ্যে মূলত বিসমিল্লাহির রহমানির রহিম কমপ্লিটলি ছিল, পরিপূর্ণ ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবগুলোতে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাই ছিল। সুতরাং এটাই হচ্ছে সুন্নাহ যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবে, বিসমিল্লাহির রহমানির রহিমকে 786 লিখলে কোনো লাভ নেই, 786 আর কিছুই না। মুদাব্বির আহমেদ, পেশায় একজন ব্যাংকার। যা আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশের বিধানদাতা, আমরা যাদেরকে মনে করতেছি তারা আমাদের সাংসদ, সাংসদদের আমরা ভোটের মাধ্যমে সত্যায়ন করে তাদেরকে বিধানদাতা হিসেবে নিযুক্ত করতেছি,
এখন এই যে বুথের মাধ্যমে আমরা নিযুক্ত করতেছি আমাদের এইখানে সবকিছু ঠিক রেখে আমরা কি তাদেরকে বুথ দেয়া যাবে কিনা আর বুথ দিলে তারা যে বিধান বিধান দিচ্ছে আমাদেরকে এই বিধান আমরা মেনে চলতে বাধ্য কিনা হয়তো আমরা বাধ্য দেশের সংবিধান মানার জন্য আমরা বাধ্য কিন্তু এই সংবিধান মেনে আমাদের তৌহিদ ঠিক থাকতেছে কিনা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে বিধানদাতা হিসেবে তাদেরকে নির্বাচন হয় না নির্বাচন হয় তাকে সংসদ সদস্য নির্বাচন সংসদ সদস্য হিসেবে হয় তাকে তারা যখন ভোট চায় তখন সংসদ সদস্য হিসেবে ভোট চায় বিধানদাতা হিসেবে নয় এটা খেয়াল রাখতে হবে বিধানদাতা হিসেবে যদি চায় দুনিয়ার কেউ তাদেরকে ভোট দিবে না এবং মুসলমানরা ইসলামের দাবিতে মূলত এটাকে অস্বীকার করবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যদিও সংসদ সদস্য কিন্তু সংসদ সদস্যের স্ট্যাটাস আমাদের সংবিধানে দেওয়া আছে যে সংসদ সদস্যের ক্ষমতা রয়েছে তারা বিধান প্রণয়ন করতে পারে বিধান প্রণয়ন করতে পারে এটা বিধানদাতা নয় কারো ক্ষমতা বিধান প্রণয়ন করা আর বিধানদাতা এক কথা নয় এটা খেয়াল রাখতে হবে বিধান যদি সে মনে করে এবং যেই সংবিধান এটাকে স্বীকার করে এই সংবিধান ইসলাম বিরোধী সংবিধান এই সংবিধান মূলত তাওহীদের পরিপন্থী সংবিধান যে সংবিধানের মধ্যে মানুষদেরকে বিধান দেওয়ার বিধান মানে দেওয়ার বা বিধান করার ক্ষমতা দিয়েছে যেটা গলত সংবিধান এই সংবিধান গ্রহণযোগ্য নয় সুতরাং এই সংবিধানের এই পরিশুদ্ধ এই অংশটুকু মূলত ইমানদার ব্যক্তি যদি মেনে নেয় তাহলে সে তাওহীদের পরিপন্থী কাজ করলো এটি মেনে নেওয়ার কোনো অবকাশ নেই সেক্ষেত্রে সে যদি বাধ্য হয় যেমন আমরা দেশে থাকলে বাধ্য দেশের সরকার আমি আমি সরকারের নীতিমালা অনুসরণ করতে বাধ্য এখন আমি মোত্তার হওয়ার কারণে বাধ্য হওয়ার কারণে আমার গুণাটুকু উঠাই নিবে কিন্তু বিষয়টা হালাল হবে না বুঝে আসছে কিনা মানে তুর্রা গাইরা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি যদি কেউ বাধ্য হয়ে যায় এমন গাইরা বাগিন নিজে ইচ্ছা করে নাই নিজের খাহেশ নেই চাহিদা নেই নিজের ইচ্ছা নেই ওয়ালা আদিন এবং সীমালঙ্ঘনকারীও নয় এমন অবস্থায় বাধ্য হয়ে গিয়েছে তাহলে ফালা ইসমা আলাইহি তার গুণাটুকু হবে না তাহলে আমাদের তৌহিদ নষ্ট হবে না বাকি যদি আমি বিশ্বাস করি আমি যদি মেনে নিই এবং যদি আমি ইচ্ছাকৃত করে থাকি তাহলে অবশ্যই আমার তৌহিদের পরিপন্থী কাজ এবং এতে তৌহিদ কার মধ্যে তৌহিদ বিনষ্ট হবে এবং তৌহিদের যে ঘোষণা দিয়েছে এই ঘোষণা সত্যিকার অর্থে বাস্তবায়িত হবে না আসসালামু আলাইকুম আমার নাম সাদি তো আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে আমরা একটা লোকপ সবসময় ব্যবহার করি যে হজরত তো হজরত কথাটা মানে এটা অর্থ কী আর সাথে আরেকটা বিষয় যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা মুবারক বলি এই বিষয়টা একটু জানতে চাইছিলাম দুইটা প্রশ্ন করেছেন এক নম্বর প্রশ্ন হচ্ছে হজরত সম্পর্কে হজরত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উপস্থিত আমার হজরত শব্দটা দুইটা অর্থ বোঝায় হজরত যদি হজরত উপস্থিত বুঝিয়ে যদি এর মাধ্যমে সম্মান জ্ঞাপন করার জন্য শব্দ ব্যবহার করা হয় তাহলে এটা অবৈধ আর যদি হজরত শব্দ ব্যবহার করে সম্মান না বুঝিয়ে এটার মাধ্যমে যদি উদ্দেশ্য হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বত্র উপস্থিত হাজির নাজির যদি এটা বোঝানো হয় থাকে তাহলে এটা গর্হিত এই জন্য আল্লাহ ইমা সৌদি আরবের স্থায়ী কমিটি ফতোয়ার স্থায়ী কমিটি এই শব্দকে গর্হিত বলেছে এই শব্দটা ব্যবহার করা উচিত নয় কারণ এই শব্দের মধ্যে যেই শব্দের মধ্যেই একটা নেগেটিভ দিক রয়েছে একটা পজিটিভ দিক রয়েছে একটা ভালোর দিক আছে একটা খারাপের দিক রয়েছে এই শব্দটা ইসলামী শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য না সুতরাং এটা ব্যবহার করা উচিত নয় কারণ আমের আগে হজরত শব্দ ব্যবহার করা উচিত হবে না এই জন্য উচিত হবে না যেহেতু এখানে মুবহাম শব্দ অস্পষ্ট শব্দ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যদি কোনো শব্দ এমন হয় যে শব্দের মধ্যে ভালো বোঝা যায় কেউ খারাপও বোঝা যেতে পারে তাহলে কারোর জন্য এই শব্দ ব্যবহার করা যায় নেই অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে প্রযোজ্য যদি এমন বৈশিষ্ট্য হয় যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিনের মানে জাতের সাথেও সামঞ্জস্যপূর্ণ হতে পারে আবার এর মধ্যে কিছু মানে গর্হিত বিষয় থাকতে পারে তাহলে এই শব্দগুলো প্রয়োগ করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জায়েজ নেই কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই আর সলফে সালেহীনের ব্যবহার এর মাধ্যমে সাব্যস্ত হয়নি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন কোনো বিষয়ে বিধান নিব তখন আমরা যাবো কাছে কাদের কাছে সলফে সালেহীনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা কী ব্যবহার করেছেন সুবহানাল্লাহ মুহাদ্দিসিনে কেরাম আহলুল হাদিস মুহাদ্দিসিনরা হাদিসের কিতাবগুলো উল্লেখ করেছেন আন আবি হুরায়রা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস আন যায়েদ ইবনে সাবিত আন যায়েদ ইবনে আরকাম আন ফুলান শুধু নাম উল্লেখ করে দিয়েছেন এরা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সাহাবি সবচেয়ে বড় আলেম ঠিক কিনা এদের কারণ আমার আগে বাহরুল উলুম বাহরুল উম্মা মুফতিউল উম্মা মুফতিউল মিল্লা এ ধরনের কোনো শব্দ ব্যবহার করেন নাই কারা ব্যবহার করেন নাই যারা সবচেয়ে বড় আহলে হাদিস ছিলেন যারা হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন তারা ব্যবহার করেন নাই সুতরাং এই ধরনের লকব মূলত ব্যবহার করার মধ্যে কোনো অতিরিক্ত ফায়দা নেই অতিরিক্ত ফায়দা নেই বরং লকব মানুষদেরকে পূজার দিকে টেনে নেয় পূজার দিকে টেনে নেয় আমারে আপনি মনে করেন 10-12টা লকব দিলেন আর আমি মানে শুনলাম শুনে হজম করলাম আর মনে মনে আমার যে প্রবৃত্তি আছে প্রবৃত্তি খালি বড় হতে থাকলো আরে সাইফুল্লাহ লকব
একবার ডক্টর বলে একবার এই বলে একবার সেই বলে একবার এটা বলে একবার সেটা বলে নাউজুবিল্লাহ এই সমস্ত লকব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ কখনো গ্রহণ করেননি প্রসঙ্গত আমার মনে পড়ে গেছে দুটি কথা এক নম্বর হচ্ছে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু খলিফা হলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সাহাবীরা লকব দিলেন খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে كيف اكون خليفه للرسول الله صلى الله عليه وسلم যে আমি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থলাভিষিক্ত আমি কিভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থলাভিষিক্ত এটা কিভাবে হতে পারে সাহাবীরা লকব দিচ্ছেন তো তোমাকে খলিফাতুর রাসূলুল্লাহ লকব দেয়া হচ্ছে তুমি আল্লাহর রাসূলের খলিফা যেহেতু আল্লাহর রাসূলের পরে তিনি স্থলাভিষিক্ত হয়েছেন হাক্কান তিনি আল্লাহর রাসূলের খলিফা ছিল কোনো সন্দেহ নেই তারপরে তিনি লকব দিতে রাজি হচ্ছিলেন না যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খিলাফত অধিষ্ঠিত হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনীন সর্বপ্রথম লকব দেয়া হলো এবং মুমিনরা সবাই মিলে তাকে লকব দিলেন আমিরুল মুমিনীন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাদও রাজি হতে চাইলেন না বললেন যে না আমি আমিরুল মুমিনীন নয় তখন সবাই সাহাবীরা বললেন যে আপনি আমিরুল মুমিনীন আপনি তো আমাদেরকে নির্দেশ দিবেন আমরা এই জন্যই আপনাকে নিয়োগ দিচ্ছি আপনি আমাদেরকে নির্দেশ দিবেন সুতরাং এই জন্য আমরা আপনাকে নির্দেশ দিচ্ছি সুতরাং আপনি এটা মেনে নিতে কোনো আপত্তি নেই এর মধ্যে কোনো গর্হিত বিষয় নেই সাহাবিরা জোর করার পরে তিনি আমিরুল মুমিনীন লকব নিলেন লকব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবিরা এরপরে আর কেউ লকব নিজেদের জন্য লকব গ্রহণ করলেন না কোনো লকব সাহাবিদের নেই দেখেন না সাহাবিদের কি লকব রয়েছে পরবর্তী সময় সাহাবিদেরকে মানে লোকেরা লকব বিভিন্ন লকবে লকব দিয়েছে কিন্তু কোনো সাহাবিদের সাহাবিদের সময় কারো এই ধরনের লকব ছিল না লকব দিয়ে কাউকে ডাকা হতো না এই জন্য লকবটা মূলত মানুষদেরকে প্রবৃত্তির দিকে ডেকে টেনে নেয় মানুষের প্রবৃত্তিকে বড় করে প্রবৃত্তিকে পূজার জন্য মানে একটা ইয়ে করে এক এক পীর সাহেবের লকব দেখেন না এবং লকব কোনো লকব ভুলে গেলে তিনি আবার স্লিপ দিয়ে রেখে যায় এটা বলো নাই কেন বুঝলেন না পীরে কামেল বলো নাই কেন ওই ওই বলা নাই কেন সেই বলা নাই কেন বুঝলেন মানে এগুলো কেন এর একটি মাত্র কারণ হচ্ছে মূলত লকব পূজার দিকে মানুষদেরকে ডেকে নেয় লকব ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই এটা উচিত নয় জি না রাউদা মুবারক গণাতে সম্পূর্ণ গলত সংক্ষেপ করে দিয়েছি আর কি প্রশ্ন বেশি তো এই জন্য সংক্ষেপ করে দিয়েছি এটা সম্পূর্ণ গলত এটা উচিত নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কাবরুহু শরীফ আস সুহাইলি তার রাউদুল উনুফের মধ্যে বলেছে কাবরুহু শরীফ তার সম্মানিত কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ক্ষেত্রে সম্মান শব্দ ব্যবহার করেছে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সম্মানার্থে সেখানে এই কবরটাও সম্মানিত এই জন্য সম্মানিত কবরুহু শরীফ বলেছে তার কবর শরীফ যদি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ক্ষেত্রে শুধুমাত্র বিভিন্ন ঐতিহাসিক এই শব্দ ব্যবহার করেছে এছাড়া দুনিয়ার আর কোনো কবরের ক্ষেত্রে শরীফ শব্দ কোথাও ব্যবহৃত হয় নাই কোথাও ব্যবহৃত হয় নাই না কি বলছি কি বলছি ভুল বলছি যেটা বুঝাই বলবো আবার বুঝাই বলবো না মিনাল্লাহি তাআলা মানে আল্লাহর পক্ষ থেকে এই কথাটুকু কোনো হাদিসের মধ্যে আসেনি যেহেতু হাদিসের মধ্যে আসেনি এটা বলার জায়েজ নেই আর ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মানে তাকদীরের ভালো এবং মন্দ এই দুটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে তাকদীরের ভালো মন্দ দুটাকেই বিশ্বাস করতে হবে কিন্তু এই দুইটার মানে কোনটা কার পক্ষ থেকে কোনটা কিভাবে হয় থাকে এটি দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে যদি ভালো হয় থাকে এটি সরাসরি আল্লাহর দিকে সম্পর্কিত হবে যদি ভালো হয়ে থাকে এটি সরাসরি কার দিকে সম্পর্কিত হবে আল্লাহর দিকে সম্পর্কিত হবে যেহেতু আল খাইরু বিয়াদিহি আর সমস্ত খায়ের কল্যাণ কার কাছে কার হাতে রয়েছে আল্লাহর কাছে রয়েছে সুতরাং খায়ের যদি হয় ভালো হয় সেটা আল্লাহর দিকে সরাসরি সম্পর্কিত হবে আর যদি সেটা সার হয় অনিষ্ট হয় তাহলে অনিষ্টতা আমার আমলের দিকে ন্যস্ত হয় আল্লাহর দিকে যাবে বুঝে আসছে কিনা অনিষ্টতা মানুষের আমলের দিকে ন্যস্ত হবে তারপরে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাবে যেহেতু অনিষ্ট নেমে আসে মানুষের আমলের কারণে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মানুষের কারণে হয়ে থাকে ওমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফামিমা কাসাবাত আইদিকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদেরকে যত মুসিবত পেয়েছে এই মুসিবতগুলো বিমা কাসাবাত আইদিকুম তোমাদের হাতের মাধ্যমে তোমরা যা কামাই করতে করেছো সুতরাং এটার সম্পর্কটা হবে হাতের দিকে সম্পর্ক হবে কি আমার অর্জনের দিকে অর্জনের মাধ্যমে এটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মূলত হুকুমকার আল্লাহর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিকে শুধু হুকুমের নিসবত হবে কাজের নিসবত হবে না কাজটাকে সম্পর্কিত করা হবে না জি এরপরে আসসালামু আলাইকুম আমি ফয়সাল আহমদ ব্যাংকার পেশায় একটা বিষয় কলিমা তৈয়বা বলতে কোনটা বোঝায় কালিমা তৈয়বা
বলতে লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝায় কালেমা তাইয়িবা যেটা এটাই কালেমা আমি বলেছি প্রথমে বা আপনি ছিলেন না এটাকে কালেমাতুত তাকওয়া বলা হয় থাকে এটাকে কালেমাতুল্লাহিল উলিয়া বলা হয় থাকে এটা কালেমাতুন সওয়াব বলা হয় থাকে এটাকে কালেমাতুত তাওহীদ বলা হয় থাকে কালেমাতুল ইখলাস বলা হয় থাকে কালেমাতুল ইসলাম বলা হয় থাকে তারপরে কালেমাতুন তাইয়িবাতুন কাশাজারাতুন তাইয়িবাতিন আসলুহা সাহুদুন ফারুহা ফিস সামা যে আয়াতের মধ্যে বোঝা হয়েছে বলা হয়েছে এই এই কালেমাতুত তাইয়িবা বলতেও লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুকে বোঝানো হয় থাকে না এই কালেমার সাথে তাওহীদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কিত নয় মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাতের সাথে সম্পৃক্ত বিষয় মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাতের সাথে সম্পৃক্ত বিষয় কারণ আমরা যখন শাহাদাত দিব তখন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ তখন এটি হলো মূলত এটা হলো শাহাদাত এটা হলো শাহাদাতের বিষয় কিন্তু তাওহীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোগ করে দিলে যেটা হবে সেটা কি বলতে পারেন না সেটা তো শিরক হয়ে গেল তাওহীদের সাথে রাসূল কিভাবে আসবে তাওহীদ তো একমাত্র কার জন্য আল্লাহর জন্য যারা তাওহীদের সাথে রাসূলকে নিয়ে আসলে তাহলে দেখা যায় যে আমাদের দেশে মসজিদের মধ্যে এক কোণায় আল্লাহ আর এক কোণায় মুহাম্মদ মানে আল্লাহ এবং মুহাম্মদ এই দুজনকে কাছাকাছি কেউ নাকি নাউজুবিল্লাহ মিন যালিক এটা সবচেয়ে বড় গলত এটা তাওহীদের পরিপন্থী বিষয় এটা জায়েজ না আমরা ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম ইবনে তাইমিয়া এখন এখনকার সময়ে কোনো ইমামকে আসা যায় না আসতে পারে না বা আমরা তো অনেকের নামের আগে মানে সালফে সালেহিনদের অনেকের নামের আগে ইমাম লাগাই ইমাম শব্দটা আসলে বক্তরা মানে তৈরি করেছে ইমাম শব্দটা বক্তরা তৈরি করেছে কতটুকু জ্ঞান হলে ইমাম হয় আর না এটা কোনো নির্দিষ্ট নেই যেমন আমরা দেখি যে অনেকে মানে শেখ বিন বাজ রহমতুল্লাহ আগে ইমাম শব্দ ব্যবহার করেন আবু জাহরার নামের আগে ইমাম শব্দ ব্যবহার করেন শেখ মহিউদ্দিন আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই তার নামের আগে মানে ইমাম শব্দটা ব্যবহার করেন তো এটা হলো মানে বক্তাদের বিষয় ইমাম শব্দটা বক্তাদের বিষয় বক্তারা ব্যবহার করে থাকেন ইমামটা আসলে এমন কোনো বিষয় নয় যে আসলে এটা মূলত মানে গুরুত্বপূর্ণ বিষয় নয় সর্বপ্রথম এর প্রচলন চালু করেছে শিয়ারা যদি এই অর্থে হয় থাকে তাহলে ইমাম শব্দটাই গর্হিত কারণ সর্বপ্রথম ইমাম চালু করেছে ইমাম শব্দটা ব্যবহার শুরু করেছে শিয়ারা শিয়ারা তাদের যে সমস্ত ইমাম আছে তাদের ১২ জন ইমামের নাম তারা তালিকা করেছে যে এটা হচ্ছে ১২ জন ইমাম এবং ইমামরা নবীদের স্টেজের চেয়ে উপরে ওই যে খুমাইনি যে মারা গিয়েছে আয়াতুল্লাহ আল খুমাইনি ঠিক আছে সে তার কিতাবের মধ্যে লিখেছে যে এমন পর্যায়ে তাদের ইমামরা পৌঁছে গিয়েছে যে পর্যায়ে নবী এবং রাসূলগণ পৌঁছতে পারবে না যে পর্যায়ে নবী এবং রাসূলগণ পৌঁছতে পারবে না সুতরাং এটা সর্বপ্রথম শিয়ারা আবিষ্কার করেছে যদি শিয়াদের ওই মানে তথ্য সূত্রে মানে ওই দিক থেকে মানে ব্যবহার করা হয় তাহলে কোনো ব্যক্তির সামনে ইমাম শব্দ ব্যবহার করা উচিত নয় ইমাম শব্দ ব্যবহার করা উচিত নয় এই জন্য আমরা দেখি যে হাদিসের কোনো কিতাবের মধ্যে মানে কাল আল ইমাম উমুক কাল আল ইমাম উমুক ইত্যাদি আসতো না বুঝে আছে কিন্তু পরবর্তী সময় ইমাম শব্দটা ব্যাপক ব্যবহার শুরু হয়েছে তবে এটা গর্হিত বিষয় নয় এটা হারাম কিছুই নয় জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমার নাম অন্ধকার হারুন রশিদ আমি একজন মুক্তিযোদ্ধা তা আমি জানতে চাই যে জানুয়াজা পয়লা খাওয়াই আইননি যে হাতু যে ফল ঠিক না ওটে আচ্ছা আরেকটা হলো ফজর এবং মাগরিবে যে নমাজের বাদে সাতবার আল্লাহ মানে আল্লাহ আমিন নার আমিন মিনান নার ফল এটা এটাও পড়া ঠিক না ওটে দুটি প্রশ্ন করেছেন এখন বুঝতে পেরেছি এক নম্বর প্রশ্ন হচ্ছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি না এটি মূলত দোয়াউল ইস্তিফতাহ সাব্যস্ত হয়েছে তাকবীরে তাহরিমের পরে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়া আল-আরদা হানিফা এইটা সাব্যস্ত হয়েছে সহিহ মুসলিমের রওয়ায়েতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে তাকবীরে তাহরিমের পরে তাকবীরে তাহরিমের আগে নয় এটা জানামাজের দোয়া নয় এটা জানামাজের দোয়া নয় জানামাজে পড়ার বিষয় নয় এটা তাকবীরে তাহরিমের পরে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেখানে ইন্নি শব্দ নেই ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়া আল-আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তারপর আরো লম্বা দোয়া রয়েছে সেখানে একটা লম্বা দোয়া রয়েছে যদি কারো জানা থাকে সেটা পড়তে পারেন অথবা তিনি সানা পড়তে পারেন দুইটাই জায়েজ রয়েছে যে কোনো একটা পড়লেই তার জন্য যথেষ্ট হবে তবে এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে দোয়াউল ইস্তিফতাহ হিসেবে তাকবীরে তাহরিমার পরে নামাজের শুরু হিসেবে এটা সাব্যস্ত হয়েছে এটা জানামাজে দাঁড়ানোর পরে দোয়া নয় এটা জানামাজের দোয়া নয় জানামাজের দোয়া হিসেবে যেভাবে বলা হয় থাকে এটা সঠিক নয় এটা হলো এক দ্বিতীয় নম্বর তিনি প্রশ্ন করেছেন যে সাতবার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি সহিহ হাদিসের মধ্যে আসেনি সুতরাং এটি সহিহ আমল নয় এটা সহিহ আমল নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে ফরজ নামাজের পরে কতগুলো দোয়া সাব্যস্ত হয়েছে সেগুলো পড়াই উত্তম যেগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলো পড়াই উত্তম জি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি একজন ছাত্র তো আপনি কে আপনার বক্তব্য বলে ইবনুল আরবি নামক একজন ব্যক্তির কথা বললেন সুফি নামে একজন ব্যক্তির কথা বললেন কিন্তু এখন আরও একজন ইবনুল আরবি আছে যারা যিনি ভাষাবিদ এখন আপনি কি তার কথাই বললেন এখন তার কথা যদি বলে থাকে তাহলে আমরা কি তার ওই যে ভাষার উপরে যে গ্রন্থ যেগুলো লেখা আছে এগুলো কি আমরা পড়তে পারবো
এক নম্বর কথা হচ্ছে ইবনে আরাবী নামে তিনজন ব্যক্তি রয়েছে, বুঝে আসছে কিনা? এই তিনজনের মধ্যে ইবনে আরাবী যে তাকে বুঝিয়েছি, এটা হলো ইবনে আরাবী, বুঝে আসছে? ইবনে আরাবী মানে কোনো ধরনের ইয়ে ছাড়া, মানে আলিফ লাম ছাড়া। আর একজন হচ্ছে ইবনুল আরাবী, এটা হচ্ছে কুরতুবী এর লেখক, তাফসির, একটা তাফসিরের গ্রন্থকার, এবং তিনি মানে সুফিবাদী ছিলেন না, তিনি সুফিবাদী ছিলেন না, তার কিছু গ্রন্থ রয়েছে তবে তিনি বদভ্রষ্ট ছিলেন না। এবং আরেক হচ্ছে ইবনুল আরাবী, তিনি হচ্ছেন যিনি মানে আরবি ভাষার পণ্ডিত ছিলেন, আরবি ভাষা পণ্ডিত ছিলেন, ইবনুল আরাবী, বুঝে আসছে? সুতরাং এই তিনজনের মধ্যে মানে সবাইকে এক করে চলবে না, আমরা বলেছি যে সে হচ্ছে ইবনে আরাবী, ইবনে আরাবী আর সুফি আল আন্দালুসি, ইবনে আরাবী আর সুফি আল আন্দালুসি নামে পরিচিত এই ব্যক্তি, তার লক্ষ্য হচ্ছে মহিউদ্দিন, তার লক্ষ্য হচ্ছে কি মহিউদ্দিন, এবং এই ব্যক্তিকে বোঝানো হয়েছে। এখানে তিনজন ব্যক্তি রয়েছে, তিনজনের মধ্যে তৃতীয় ব্যক্তিকে বোঝানো হয়েছে, তিনি হচ্ছেন সুফি। জি, আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল বাতিন। আমার প্রশ্ন হলো, আমাদের দেশে অনেক সময় ওহাবি বলে গালি দেওয়া হয়, তো আব্দুল ওয়াহাব নজদিক গিয়েছিলেন এবং কি করেছেন একটু সংক্ষেপে বলবেন। প্রথম প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে ওহাবি বলে গালি দেওয়া হয়, ওহাবি আসলে গালির বিষয় না। ওহাব আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ওহাব, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ওহাব, আল্লাহর দিকে নিসবত করে কাউকে যদি ওহাবি বলা হয় থাকে তাহলে সে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি, এবং এটা গালির কোনো বিষয় নয়, এটা গালির কোনো বিষয় নয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ওহাবি বলে গালি দেওয়া হয়, মনে করা হয় তাকে যে আব্দুল ওয়াহাবের দিকে সম্পর্কিত করা হয়েছে, আব্দুল ওয়াহাবের দিকে যদি সম্পর্কিত হয় তাহলে হবে আব্দুল ওয়াহাবি, এরা আব্দুল ওয়াহাবি হবে, ঠিক না? আর আব্দুল ওয়াহাব নামে কোনো ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এই মানে পরিচিতি ছিল না আর কোনো ব্যক্তি, যিনি ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই, তিনি সংস্কারের কাজ করেছেন, তাজদিদের কাজ করেছেন। 1206 হিজরি সনে তিনি মারা গিয়েছেন, তিনি তাজদিদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তন্মধ্যে সবচেয়ে বড় যে কাজ করেছে সেটা হচ্ছে শিরককে মূলোৎপাটিত করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা ছিল, এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে বেদাতগুলো বিস্তার লাভ করেছে এই বেদাতগুলো যাতে সম্পূর্ণরূপে মিট করা যায়, এই বেদাতগুলোকে তুলে দেওয়া যায় এবং মানুষদেরকে সুন্নার অনুসারী করা যায়, এই জন্য তিনি চেষ্টা করেছেন। ইসলামের যখন শহীদ আরার দিকে মানুষদেরকে আহ্বান করতেছিলেন তখন একদল লোক যারা মানে তার এই চিন্তাধারার পরিপন্থী ছিল, তার এই চিন্তাধারার বিরোধী যারা ছিল, তারা একটা শব্দ তৈরি করলো যে একটা তার আন্দোলনটাকে ওয়াহাবি আন্দোলন হিসেবে আখ্যা দিল, এবং এই ওয়াহাবি আন্দোলন হিসেবে আখ্যা দিয়ে লোকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করলো যে ওয়াহাবি হিসেবে মানুষদেরকে মানে ব্যাপকভাবে মানে এটা ইয়ে করলো যে তিনি নতুন ধর্মের প্রচার করতেছেন, নতুন ইসলামের প্রচার করতেছেন। কিন্তু তিনি যতগুলো কিতাব লিখেছেন, যতগুলো বক্তব্য দিয়েছেন সবগুলো কোরআন এবং হাদিস ভিত্তিক, এমনকি তার বক্তব্যের মধ্যে তার কিতাবের মধ্যে কোথাও তিনি নিজের একটা কথাও যোগ করেন, একটা সবচেয়ে উত্তম কথা হচ্ছে তিনি যতগুলো কিতাব লিখেছেন সবগুলো কিতাবের মধ্যে কোরআন এবং হাদিস লিখেছেন। কোরআন এবং হাদিসের সাথে তো দেখেন একটা বই লিখলে এখানে হয়তো দেখবেন যে এই বইটা, এই বইয়ের পৃষ্ঠার মধ্যে মানে তিন জায়গায় আছে কোরআনের আয়াত, হাদিস একটাও নেই, আর বাকিটা কার কথা, লেখকের কথা। কিন্তু তিনি যতগুলো কিতাব লিখেছেন কিতাবের মধ্যে লেখকের কথা নেই, লেখকের কথা নেই, লেখকের কথা না রেখে শুধু কোরআন এবং হাদিস লিখেছেন, শুধু কোরআন এবং হাদিস লিখেছেন, এই জন্য যাতে করে মানুষ বুঝতে পারে যে মূলত কোরআন এবং হাদিসই হচ্ছে মানুষের মূল উৎস, জ্ঞানের মূল উৎস। এবং তিনি এভাবেই সংস্কারের কিছু কাজ করার কারণে তার বিরুদ্ধে একটা গণ আন্দোলন তৈরি হয়। কারা এই গণ আন্দোলন তৈরি করেছে? সুফিবাদীরা গণ আন্দোলন তৈরি করেছে, কবরপন্থীরা গণ আন্দোলন তৈরি করেছে, বেল্লবীরা মানে গণ আন্দোলন তৈরি করেছে, এবং যারা এই কবরপন্থী সুফিবাদী ছিল তারা এই গণ আন্দোলন তৈরি করার কারণে যা হয়েছে সেটা হলো কি যে এক পর্যায়ে দেখা গিয়েছে মানুষের মধ্যে একটা বড় বিভ্রান্তি তৈরি হয়েছে, এখন এই জন্য খুব সহজেই ওহাবি শব্দ ব্যবহার করে মানুষদেরকে গালিগালাজ করা হয় থাকে। মূলত এটা সঠিক নয়, এটা বিভ্রান্তিকর, এবং এই বিষয়ে যথেষ্ট গবেষণা হয়েছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে বিষয়টা গবেষণা প্রকাশিত হয়েছে, দাওয়াতু মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব আসসালাফিয়া মানে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব আসসালাফি দাওয়াত, এই বিষয়ের উপর একটা গবেষণা বই হয়েছে প্রায় এরকম মোটা, এটা বঙ্গানুবাদ হয়েছে, বাংলায় আপনারা হয়তো পাবেন আপনারা তালাশ করলে, তবে ইংলিশ অনুবাদ হয়েছে, ইংরেজিতে নেটের মধ্যে পাবেন যদি আপনারা পড়তে পারেন। যে তিনি যে আন্দোলন করেছেন এই আন্দোলন ছিল শিরক এবং বেদাতের বিরুদ্ধে আন্দোলন, মূলত শিরক এবং বেদাতের যারা প্যাট্রোনাইজ করে তারা দেখছে যে মানে এইভাবে যদি ব্যাপকভাবে এই আন্দোলন চলে তাহলে শেষ পর্যন্ত শিরক এবং বেদাতে তাদের মানে তার অবস্থা খারাপ হয়ে যাবে, তাদের অবস্থান দুর্বল হয়ে যাবে, তখন তারা তার বিরুদ্ধে বড় ধরনের কঠিন আন্দোলনে নেমে এবং সেখানে বড় ধরনের জটিলতা তৈরি হয়। জি, আব্দুল ওয়াহাব নামে আফ্রিকার একজন 212 হিজরি দাসলা নামে একজন আব্দুল ওয়াহাব বিন একটা নাম আছে, আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব 1200 হিজরিতে, আর উনি 212 হিজরিতে আফ্রিকাতে উনি একটা মতবাদ চালু করছিলেন ওয়াহাবি মতবাদ,
আপনি জানেন কি না এবং সৌদি আরব থেকে এটা প্রিন্টটা এটা বই বাইর হইছে আপনার জি ঠিক বলেছেন আপনি এটা এটা একটা বক্তব্য এটা একটা বক্তব্য কিন্তু এটার সাথে এই আন্দোলনের সাথে সম্পর্ক নেই জি এটা গলত বক্তব্য আর কি জি 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 না মানে আব্দুল ওয়াহাব নামে কোনো ব্যক্তি ছিল না আফ্রিকাতে যে আন্দোলনটা হয়েছে সেটা মানে সেটা ওয়াহাবি আন্দোলন সেটা মূলত এই ধরনের আন্দোলন না এটা এটার দিকে সম্পর্কিত করে নাই জি সেটা সেটা আরেকটা কথা জি এটার সাথে এটা যোগ করে দিয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুফিজউদ্দিন আমি মাদ্রাসা শিক্ষকতা দায়িত্ব নিয়োজিত আছি আপনি বক্তব্যের মধ্যে আনলেন ইমামতি পেশা অর্থাৎ ইমামতি পেশা করবেন না ইমামতি পেশা করবেন না অর্থাৎ ইমামতি বর্তমানে যারা ইমামতি করে এই পেশা যারা নিয়োজিত আছে তারা তার উজরটা নেওয়া যায় হবে কি হবে না এখন সেই উজরটা মসজিদের কিভাবে কোন ফান থেকে নিতে হবে সেটা সেই মাসলাগুলো জানিয়ে বাদিত করিবেন আসসালামু আলাইকুম প্রশ্ন করেছেন অন্তাল প্রশ্ন করেছেন না আমি ইমামতি ইমামতি পেশা করবেন না একথা বলি নাই ইমামতি ব্যবসা করা এটা হচ্ছে মানে টার্গেটটা হচ্ছে নিজের জীবন জীবিকাকে ইমামতির উপর নির্ভরশীল করে না ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তিনি যদি সমাজের গঠনমূলক কাজে অংশগ্রহণ করেন ব্যবসা করেন কেউ নিষেধ করবে কিনা তাহলে ইমাম সাহেবকে মানুষ ভয় করবে ইমাম সাহেব যদি ব্যবসা করে এটা কি হারাম নাকি ইমাম সাহেবের জন্য কিন্তু ইমাম সাহেব তো অলস করল কে ইসলাম তো কোনো অবস্থায় কাউকে অলস হতে দেয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাই আউযু বিল্লাহি মিনাল কাসল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি অলসতা থেকে আর ইমামরা পাঁচ ওয়াক্ত নামাজ নিজেই পড়তেই হবে বাধ্যতামূলক সুতরাং এই ডিউটিকে কেন্দ্র করে সে আর কোনো চাকরি করে না রাস্তা রাস্তায় ঘুরে মসজিদে তাবিজ লেখে আর অন্য মানে আরও মানে হরেক রকমের ব্যবসা মসজিদে যে সমস্ত ব্যবসা করা যায় এটা তো করতে পারি নাই এই ব্যবসা করতে আমি নিষেধ করেছি কিন্তু ইমামতি করতে হবে ইমামতি যদি একদল লোক না করে তাহলে তো মসজিদগুলো ইমামতি শূন্য হয়ে যাবে ইমামের ইমামতি করাও যায়স ইমামতি করে ইমামের যেই মানে ইয়ে রয়েছে বেতন রয়েছে এই বেতন ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম বাইতুল মালে নির্ধারণ করেছেন সুতরাং এই বেতন নেওয়াও যায়জ রয়েছে ইবনে ফুরকুন তাফসিরাতুল হুকমা হুকামের মধ্যে উল্লেখ করেছেন সর্বপ্রথম ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বেতন নির্ধারণ করেছেন এবং এই বেতন নেওয়াও যায়জ রয়েছে এই বেতন নেওয়া কি রয়েছে যায়জ রয়েছে এটা না যায়জ কিছুই না বেতন নিতে পারবেন ইমাম সাহেব বেতন নিতে পারবেন তবে ইমাম সাহেব মনে করবেন না যে আমি ইমামতির জন্যই আসলে মানে নামাজের জন্য এই বেতন নিছি যদি তার উদ্দেশ্য হয় নামাজ এবং উদ্দেশ্য হয় এই নামাজ পড়ানো আর বেতন নেয়া এই টার্গেট হয় তাহলে শেখ মোহাম্মদ ইবনে উসাইমিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন তাহলে এই কাজ শুধু ইবাদত মানে গর্হিত হবে যে তা নয় বরং এটা শিরকে পরিণত হয়ে যাবে কারণ ইমামতির মাধ্যমে সে দুনিয়া উপার্জন করার চেষ্টা করতেছে মানে তার ইখলাসটুকু কমপ্লিটলি হতে হবে ইমামতির জন্য কিন্তু বাতাটুকু বেতনটুকু তিনি গ্রহণ করবেন মসজিদের ফান থেকে গ্রহণ করবেন কোনো ব্যক্তি থেকে গ্রহণ করবেন না কোনো ব্যক্তি থেকে গ্রহণ করলে যেটা হবে সেটা হচ্ছে ব্যক্তির চাকরে তিনি পরিণত হবেন আর মসজিদ যদি জাতীয় পর্যায়ে হয় তাহলে জাতীয় থেকে মানে পর্যায় থেকে তাকে বেতন দেওয়া হবে ইমামতি তিনি সেভাবে বেতন গ্রহণ করবেন তবে আমাদের মসজিদগুলো বিশেষ করে বর্তমানে ইমাম যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাকে আমরা দেখতে পাই যে তারা সত্যিকার অর্থে মানে ইমামতি আর আমার এক ভাই কালকে আমার সাথে আলোচনা করতেছিলেন বলে সাইফুল্লাহ ভাই এটাকে ইমামতি নাম নিয়ে নাম না দিয়ে এটা তো আপনি গোলামতি নাম দিতে পারেন না এটা তো ইমামতি নয় এটা হচ্ছে গোলামতি তাদের গোলাম সাজার জন্য এটা করা হচ্ছে তো হ্যাঁ এই জন্য যাতে করে ইমাম নিজেকে মানে এই ইমাম ইমাম হিসেবে থাকতে পারে নিজেকে ইসলামের নামে লাঞ্ছিত না করে এবং নিজের মাধ্যমে ইসলামকে লাঞ্ছিত না করে এই জন্য আমি বলেছি যে এই ব্যবসাটুকু আমরা করব না আমরা চাই যে ইমামতি করব কিন্তু ইমামতি করব মানে মুতাওয়াল্লিও সালাম দিবে আবার অন্যরাও সালাম দিবে মুসল্লিরাও সালাম দিবে আমি যে মসজিদে খুতবা দিয়ে থাকি এই যে শুক্রবারে খুতবা দিয়ে আসছি এবং আমি যে মসজিদে খুতবা দিয়ে থাকি মসজিদে আমি যখন যাই তখন নামাজ শুরু হয় আমি সোজা গিয়ে নামাজ এর মিম্বরে উঠি সোজা গিয়ে মেম্বারে উঠি এরপরে আমি যখন মানে খুতবা শেষ করার মনে করি তখন শেষ করি কারো বাপ দাদার সাহায্য নেই কথা বলবে যে এখন সময় শেষ হয়ে গেছে খুতবার সংক্ষেপ করে দেন কারণ কি কারণ হচ্ছে আমি যেহেতু মানে তাদের এই ইমামতির দাঁত দাঁড়ি না তাদের গোলামতি করি না তাদের গোলামতি আমি করি না এই জন্য ইমামতিকে আসলেই সম্মানিত বিষয় অসম্মান করা জায়েজ নেই উচিত নয় এটা আমাদের ওলামায়ে কেরাম যদি নিজেরা রক্ষা করতে পারতো তাহলে কিন্তু আজকে ইমামদের এই দুর্দিন হতো না এটা ওলামায়ে কেরামের দুর্বলতার কারণে আমরা আমি আজকে চাকরি করলাম না আরেকজন বলবে যে আরে আমার পেটে ভাতে রাখেন আমার শুধু খাবার দিবেন আর টাকারও দরকার নেই আমি আসছি এই এই কারণেই মূলত আমরা ইসলামের নামে ব্যবসা করছি এবং ইসলামকে ধ্বংস করে দিচ্ছি আসসালামু আলাইকুম রফিকুল ইসলাম আসলে এটা প্রশ্ন না আমি এই বিষয়টা আপনাকে শুধু অনুরোধ করছি জানার জন্য মেহরবানি যে যিনি মসজিদের ইমাম বা খতিব হবেন ইনি কি মসজিদ কমিটির মানে লোন করা টাকা দিয়ে কোনো কাপড়ের ব্যবসা বা মসজিদ কমপ্লেক্সের পাশে কোনো হালাল ব্যবসা যদি করে বা হোমিও ডাক্তার হয়
এরকম যদি কোনো ফান্ডি অন্য কোনো কাজ যদি উনি করেন সাথে তো এটা কি বৈধ হবে এবং এটা করা কি ভালো কিনা এবং আপনার কথা এটা এসে গেছে আমার কথাটা একটা সংযোজন তো আমার মনে হয় যদি ইমাম যদি এইভাবে নিজে সলভেন্সি হওয়ার চেষ্টা করেন তো তাইলে তো ইমামে ইমাম ভালো হকের কথাগুলি বলতেও পারবেন আমাদের ঢাকায় আমাদের ঢাকাতে অনেক মসজিদের সভাপতি বা দায়িত্বশীল যারা আছে মসজিদ পরিচালনা করেন তারা তো মূলত কিছু লোক আছে বেনামাজি তো তার আন্ডারে ইমামের কাজ করতে হয় তো বেনামাজি কমিটির আন্ডারে যদি ইমাম সাহেব জব করেন চাকরি করেন তো উনি কিভাবে হকের কথা বা স্পিরিটের কথা বলবেন কোরআনের কথা বলবেন কি না তা বলতে পারবেন না কোনদিন বলতে পারবেন না আমি ঠিক আছে মানে আমি আমার লাইভ প্রোগ্রামের মধ্যে আপনারা যারা দেখেন তারা বলতে পারবেন আমি স্পষ্ট বলেছি যে এই মসজিদ কমিটির মধ্যে ইমাম সাহেব কমিটি প্রধান নয় এই কমিটি হারাম আমি এটা আমার লাইভ প্রোগ্রামের মধ্যে এন টিভির মধ্যে অনেকবার একাধিকবার বলেছি কারণ এই কমিটির কোনো মূল্য নেই তাহলে তো ইমাম মানে ইমাম সাহেবই সেখানে মানে কোনো মূল্যহীন তাহলে তিনি ইমাম নন ইমাম ইমামতি করবেন কীভাবে তার তিনি অন্যের অধীনে চাকরি করতেছেন ইমাম সাহেবকে সত্যিকার অর্থে যদি কমিটি হতে হয় মসজিদে তাহলে ইমাম সাহেবের অধীনে কমিটি হতে হবে তাহলে ইমাম সাহেবের অধীনে কমিটি হতে হবে মসজিদের কমিটি যদি হতে হয় মসজিদ পরিচালনার জন্য তাহলে ইমামের অধীনে হতে হবে তাহলে সেখানে ইমাম সাহেবের কথা মানে রক্ষা পাবে ইমাম সাহেব সেখানে সে দিতে পারবেন বক্তব্য দিতে পারবেন আর যদি ইমাম সাহেবই অন্যের অধীনে চাকরি করে থাকেন তাহলে এই ইমামের বক্তব্য তো কেউ শুনবে না এবং ইমাম সাহেব কোনো কথা রাখতে পারবে না আর বাংলাদেশের কোনো মসজিদের ইমাম বর্তমানে আসলে ইমামের ভূমিকায় নেই সবাই মুক্তাদি নয় মুক্তাদি হচ্ছে নিকৃষ্ট ভূমিকায় আছে মুক্তাদিরা কথা বলার অধিকার রাখে কিন্তু ইমাম সাহেব মসজিদের মধ্যে কথা বলার অধিকার রাখে না শুধুমাত্র জুমার দিনে তাও কমিটি যে সমস্ত বিষয়ে অসন্তুষ্ট হয় নারাজ হয় সেগুলো বলা জায়েজ নেই আর দরকার নেই বিষয়ে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ ফজল ইসলাম পেশার শিক্ষকতা আমি দুইটা কলমা সম্পর্কে প্রশ্ন করব আমরা শিখেছি কালিমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং ইমানে মুফাসসল শেষ অংশ নিয়ে আমরা শেষ করছি ওলিয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি শাররিহি ওয়া মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত এখন সে যদি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত না পড়া হয় তা অথবা কলিমায়ে তাইয়িবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়ে না পড়া হয় তাহলে কিভাবে পড়া হবে প্লিজ একটু শুদ্ধ করে বলবেন কি সহজ কথা কালেমাতে তাইবা আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু এটা তো সহজ কথা কিভাবে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ আর ইমান কালেমাত কালেমাত মানে মুফাসসাল যেটাকে বলা হয় এটা কোনো নস দ্বারা সাব্যস্ত হয়নি এটা হাদিস দ্বারাই সাব্যস্ত হয়নি সুতরাং এটা বলারই কোনো দরকার নেই এটা হাদিস দ্বারাই সাব্যস্ত হয়নি জি আসসালামু আলাইকুম আমার নাম ইমরান হাসিব আল্লাহ 99টি নামে নাম রাখা হয় কিন্তু আল্লাহর নামে নাম রাখা হয় না কেন আল্লাহর নামে তো কারো নাম রাখা হয় না আল্লাহ রাব্বুল আলামিনের নামে কারো নাম রাখা জায়েজ নেই হারাম এটা বিল ইজমা সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে মিলিয়ে আব্দ যোগ করা হয় গোলাম যেমন আব্দুল হাকিম আব্দুল্লাহ রাখা হয় তো আব্দুল্লাহ রাখা হয় তাকে রাখা হয় তাকে কোনো অসুবিধা নেই আপনার প্রবলেম প্রশ্নটা বুঝতে পেরেছেন তো আপনি আব্দুল্লাহ রাখাই তো হচ্ছে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করে রাখা এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন আহাবুল আসমা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম হচ্ছে দুইটি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুর রহমান এটা আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে সম্পৃক্ত করে আব্দ যোগ করে রাখা হয় তাকে কিন্তু আল্লাহর নামে কোনো ব্যক্তির নাম রাখা জায়েজ নেই আল্লাহর নামে কোনো ব্যক্তির নাম রাখা জায়েজ নেই আব্দ শব্দের অর্থ বলতেন যে আব্দুল্লাহ আব্দ মানে আব্দ গোলাম আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম আব্দুর রহমান মানে রহমানের গোলাম আব্দুল খালেক মানে খালেকের গোলাম মানে গোলাম শব্দটা সংযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে মানুষের নাম রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে মানুষের নাম রাখা জায়েজ নেই আল্লাহর নাম দিয়ে মানুষের নাম রাখা জায়েজ নেই যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে মুহাইমিন দেখা যায় অনেকের নাম রাখে যে মুহাইমিন মুহাইমিন আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান আল্লাহ রাব্বুল আলামিনের নাম কারণ নাম রহমান রাখা যাবে হয়তো যাবে কিনা কারণ নাম রহমান রাখা যাবে না আব্দুর রহমান রাখতে হবে যে সমস্ত নাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস সেগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামকরণ করা জায়েজ নেই তবে কিছু নাম আছে বান্দার জন্য এবং ব্যবহার করা জায়েজ আল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ যেমন রাহিম যেমন সামি যেমন বাশির যেমন খালেক এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যবহার হয়েছে বান্দার জন্য ব্যবহার হয়েছে এগুলো কারো নাম রাখা জায়েজ রয়েছে জি আসসালামু আলাইকুম আমি স্বামী শ্যানগ্রাম মোহাম্মদ ইসলাফিয়া দাখিল মাদ্রাসা লেখাপড়ি আমার প্রশ্ন হচ্ছে ফরজ নামাজের পর আহলে হাদিসের হানাফিদের মধ্যে বলুন ফরজ নামাজের পর আহলে হাদিস তাদের হাত তুলে দোয়া না করে এবং হানাফিরা বলে তারা দোয়া করে দোয়া করার কারণে তাদেরকে তারা কি জান্নাতে চলে যাবে তাদের আল্লাহর কাছে প্রার্থনা করে আমাদের কি প্রার্থনাটি এরকম হয় না আমরা কি হাত না তুলে দোয়া করে আল্লাহর কাছে কি আমরা ক্ষমা প্রার্থনা হতে চাই না এটা হানাফি এবং আহলে হাদিসের পার্থক্য নয়
কারণ হানাফি মাযহাবের কোনো আলেম মানে নামাজ ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন এটি সাব্যস্ত হয়নি এবং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে হাত তুলে দোয়া করতে হবে এটিও আমরা কোথাও আমার জানা নেই আমার কোনো পড়া লেখার মধ্যে নেই এটা হচ্ছে এই যে মানে সুন্নাহর অনুসরণ যারা করে তারা হাত তুলে দোয়া করে না আর যারা সুন্নাহর অনুসরণ না করে বেদাত করে তারা হাত তুলে দোয়া করে এবং বেদাত করাটা নামাজের জন্য জায়েজ নেই নামাজও করলাম বেদাতও করলাম তাহলে কোনটাকে প্রাধান্য দিলাম আর যে ব্যক্তি নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না সে মুনাজাত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে এটা বিশ্বাস করেন আপনারা এটা কোনোদিন হতে পারে না এটা কোনোদিন হতে পারে না সুতরাং এটি বিভ্রান্তি এটি বিভ্রান্তি এই জন্য যারা হাত তুলে দোয়া করে থাকে এটা হানাফি নয় এটা হানাফিদের উদ্দেশ্য নয় এটা পার্থক্য হচ্ছে মূলত বেদাতি এটা বেদাতের সাথে সম্পৃক্ত বিষয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হাত তুলে দোয়া করেছেন অথবা হানাফি মজহবের কোনো ইমাম হাত তুলে দোয়া করেছেন এই ধরনের কোনো বর্ণনা কোথাও নেই কোনো কিতাবের মধ্যে নেই কোনো কিতাবের মধ্যে নেই এগুলো একেবারে সর্বশেষ পর্যায়ের বিভ্রান্ত কিছু লোকের বিষয় এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি সুতরাং যারা সুন্নাহ অনুসরণ করবে এটাই উত্তম এটাই ভালো এবং হাত তুলে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজে পরে সাব্যস্ত হয়নি আসসালামু আলাইকুম আমি আব্দুল হাফিজ আমার প্রশ্ন হয় যে আসমাউল হুসনা যে ক্যালেন্ডারগুলো আমরা পাই বাজারে কিনতে পাওয়া যায় বা ইয়াসিন সূরা এগুলো ঘরে রাখা আর নেক্সট আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে মাছ ভান্ডারে না আটরশির একটা ইয়ে ক্যালেন্ডার সেদিনকে আমার এক বন্ধুর ঘরে গেছি গিয়া দেখেছি হঠাৎ পরে গেছে পরে যাওয়ার সাথে সাথে সে সেটারে তুলে মানে খুব সুমাসুমি করতেছে আমি বললাম এটা কী করতেছো হয় এটা মাছ ভান্ডারির বা এই অমুকের নাম আমার খাজা বাবার নাম আমি বললাম তুমি তো এটা বেদাত করলাই তো বললো কয় হ্যাঁ এটা কুনানো পাইছো তোমরা বেদাত ইয়ে হইলো সিঁড়ি হইলো বুঝছেন নি এই বিষয়ে একটু বলবেন কি সালাম আলাইকুম হ্যাঁ প্রথম কথা হচ্ছে আসমাউল হুসনা মানে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম নাম তারপরে ইয়াসিন সূরা কোরআন শরীফ পুরাটা গলের মধ্যে ঝুলে রাখা এটা ইসলামী বিধান নয় ইসলাম কোরআন শরীফকে ডেকোরেশনের জন্য আনে নাই পুরা কোরআন শরীফ লিখে গলার মধ্যে ঝুলে রাখা মানে এটা মূলত ইসলামের উদ্দেশ্য নয় ইসলাম হচ্ছে কোরআন পড়ার জন্য কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন মুখস্থ করার জন্য কোরআন অনুযায়ী আমল করার জন্য কোরআন বোঝার জন্য এটা হচ্ছে ইসলাম বুঝে আসছে আসমাউল হুসনা সবগুলো এখানে যদি আপনি নাম ঝুলে রাখেন এটা লাভ কী এটা ঝুলানো জায়েজ নেই এটা ঝুলানো জায়েজ নেই সব চালিয়ে নিয়ে আমাদের সাব্যস্ত হয়নি সুতরাং ঘরের মধ্যে এগুলো ঝুলানোর মধ্যে কোনো ফায়দা নেই যদি মনে করা হয় থাকে যে এটা ঝুলানোটা বরকতের কাজ তাহলে গুণাগার হবে এবং বেদাত হবে গুণাগার হবে যদি মনে করে যে না আমি ঝুলাইলাম ঘরের সৌন্দর্যের জন্য তাহলে ঝুলাইতে পারে তবে ঝুলানোটা সলফে সালহীন আমলের পরিপন্থী কাজ দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ওই যে বন্ধু যে কাজটা করেছে এটা ঠিকই বলেছে এটা বেদাতি কাজ করেছে এবং এটা এক ধরনের পূজা এটা এক ধরনের পূজা তারা মনে করে থাকে যে তাদের পিসাবের নাম উচ্চারণ করলেই করে চোখে মুখে মানে কালে কানে টানে ইত্যাদিতে মানে পুজিতে হয় মানে তাদের পিসাবের নামের পবিত্রতা বর্ণনা করা তো যেহেতু পীরের লেখা মানে কাগজ দিছে পড়ে গেছে এটাকে সালাম করবে চুমু দিবে ইত্যাদি তাদের আমল এগুলো হচ্ছে পূজা মূলত এই ধরনের পূজা হারাম জায়েজ নেই এবং এটি বেদাত ঠিকই বলেছেন এই কাজটুকু তিনি সঠিক করেননি আমার নাম রাশিদুল করিম শাইখের কাছে আমার প্রশ্ন হলো যে তাবলিগ জামাত যে তারা যে কালেমার ব্যাখ্যা করে যে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না সব কিছু আল্লাহ থেকে হয় এই জিনিসটা যদি শাইখ একটু অনুগ্রহপূর্বক আর একটু যদি বিস্তারিত একটু ব্যাখ্যা করতে থাকে মানে এটা তারা বোঝানো হচ্ছে যেটা সেটা হলো এত লোক কালেমাতে তৌহিদের অর্থ করে থাকেন যে কোনো কিছুতেই কিছু হয় না সব কিছু আল্লাহর কাছ থেকে অর্থাৎ সমস্ত কিছুর হোতা হচ্ছেন আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক মানে সব ভালো মন্দ যত কিছু কাজ হচ্ছে সব কিছু আল্লাহ তারা ঘুরেছে এটা ওদের মতো জাবরিয়াদের আকীদা জাবরিয়ারা বলেছেন যে দুনিয়াতে যত কাজ হচ্ছে সব কিছু হচ্ছে এগুলো আল্লাহর নির্দেশে হচ্ছে এবং আল্লাহ তারা করতেছেন মানুষ শুধুমাত্র পুতুলের মতো ঘুরতেছে মানুষ পুতুলের মতো ঘুরতেছে বুঝে আসছে মানুষ কিছু করতেছে না কিন্তু আমাদের আকীদা হচ্ছে আমাদেরকে আল্লাহ তারা ইখতিয়ার দিয়েছেন স্বাধীনভাবে আমি এখন মানে এই সিলেটে আসার ইচ্ছা করেছি বলে যে সিলেটে আসতে পেরেছি সুতরাং আমার এই ইচ্ছাটুকু প্রথমে কাজ করেছে তারপরে আল্লাহর ইচ্ছা এর সাথে সংযুক্ত হয়েছে কথা বুঝে আসছে কিনা এটা হচ্ছে আমাদের আকীদা কিন্তু এদের আকীদা হচ্ছে না সব কিছু আল্লাহর ইচ্ছাই চলছে আমরা শুধুমাত্র মানুষ আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন হচ্ছে আমাদের মাধ্যমে আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন হচ্ছে আমাদের মাধ্যমে কোনো কিছু আল্লাহর বিধানের বাইরে হয় না সব কিছু আল্লাহ তারা করাচ্ছেন সব কিছু আল্লাহ তারা করাচ্ছেন যদি এই আকিদা হয়ে থাকে এটা জাবরিয়াদের আকিদা এবং এই আকিদা বিশুদ্ধ নয় এই আকিদা সহি নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে মানুষের ভালো মন্দ কাজ মানুষের দিকে সম্পর্কিত করা হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এর মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল হুকুম থাকবে এই হুকুমটা দুই ভাগে বিভক্ত এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন ইবনে কাইয়িম রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ইবনে আবিল ইসরাহ রহমতুল্লাহ আলাইহি তার শরহু
আকীদা তাহাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল হুকম হুকমান হুকুম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আল হুকম তাকউইনি একটা হচ্ছে গঠনমূলক নির্দেশ মানে সৃষ্টিগত নির্দেশ মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানে পুরো হোল এই সৃষ্টি জগৎকে ইউনিভার্সকে কমপ্লিটলি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ওয়ার্ডার করে দিয়েছেন এই ওয়ার্ডারটা আল্লাহ রাব্বুল আলামিন সে ফলো করে যাচ্ছে এটা হলো আল হুকম তাকউইনি এটাকে বলা হয় থাকে ওয়ার্ডারের মাধ্যমে যে নির্দেশটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা হলো ফার্স্ট সেকেন্ড হচ্ছে আল হুকম শারঈ হচ্ছে এমন বিধান মানে যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন বান্দার জন্য পছন্দ করেছেন বান্দার জন্য এইটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সরাসরি হয় থাকে এটি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় করতে পারে না আর বাকি সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অধীনে হয় থাকে বাট এগুলোর মধ্যে মানুষের ইখতিয়ারটা প্রবল থাকে মানুষের ইখতিয়ারটা প্রবল থাকে জি আসসালামু আলাইকুম আমার নাম এনামুল কাদের আমি দেশের বাইরে থাকি আমার একটা প্রশ্ন আমার বোনের ছেলের নাম চৌধুরী আব্দুল্লাহ মুহাইমিন ওকে কি মুহাইমিন নামে ডাকা যাবে কিনা না মুহাইমিন নাই হাইমিন ডাকতে পারেন মুহাইমিন যেহেতু মুহাইমিন নামে ডাকা যায় নাই এটি আল্লাহ রাব্বুল আলামিনের নামের অন্তর্ভুক্ত আব্দুল মুহাইমিন ডাকা যায় রয়েছে আব্দুল মুহাইমিন ডাকা যায় রয়েছে জি আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আমার প্রশ্ন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো তারপর যারা মুখ ফুরিয়ে নেয় নিশ্চয়ই আল্লাহ কাফিরদের ভালোবাসে না এখানে কাফির বলতে কাদের বোঝানো হয়েছে কাফির বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা মুখ ফিরিয়ে নেয় কারণ আল্লাহ এবং তার বিধান থেকে যদি মুখ ফিরিয়ে নেয় এটা কুফুরি কাজ আল্লাহ এবং তার বিধান থেকে যদি মুখ ফিরিয়ে নেওয়া হয় থাকে সেটা কুফুরি কাজ আর মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে এটাকে অস্বীকার করা যারা মাঝহাবের দোয়াই দিয়ে সুন্নাহর অনুসরণ করে না ওরা কি এইটা পড়বে কিনা যদি তারা অস্বীকার করে থাকে আল্লাহর বিধানকে অথবা রাসূলের বিধানকে তাহলে এই হুকুমের মধ্যে পড়বে এটা অস্বীকার করার মধ্যে অন্তর্ভুক্ত জি আসসালামু আলাইকুম একটি প্রশ্ন ইংল্যান্ড থেকে এক ভাই ফোনে আমাকে বলছেন যে আপনার কাছে করার জন্য আজকে প্রোগ্রাম সম্পর্কে জানার পরে তিনি বলছেন যে আমাদের দেশে জানাজার সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় না অধিকাংশ ক্ষেত্রে এক্ষেত্রে যে সূরা ফাতিহা করা হয় না না করে যে একটা সানা পড়া হয় একটা দোয়া পড়া হয় এটার দলিল কী এবং সূরা ফাতিহা যে পড়তেই হবে বা সূরা ফাতিহার দলিল কী উভয় পক্ষের তিনি দলিলটা জানতে চাইছেন ইংল্যান্ড থেকে সূরা ফাতিহার ব্যাপারে দলিল দুইটি সাব্যস্ত হয়েছে দুটি হাদিস রয়েছে একটা দুইটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারী হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে একটা হাদিসের মধ্যে সে কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাজাতে সূরাত আল ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাজার নামাজের উপর মানে সূরা ফাতিহা পড়েছেন জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েছেন আর একটা হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা পড়েছেন এরপরে বলেছেন যে তোমরা সূরা ফাতিহা পড়ো ফা ইন্নাহা মিন সুন্নতি নাবিকুম এটা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত সুতরাং সূরা ফাতিহা পড়তে হবে আর এছাড়াও এটি সালাত সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন বলে দিয়েছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব সুতরাং এই হাদিসটা সালাতের জন্য কমন যেহেতু জানাজার নামাজ সালাত সুতরাং জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না জানাজার নামাজ আদায় হবে না কিন্তু হানাফি মাযহাবের উলামায়ে কেরাম জানাজার নামাজকে সালাতই মনে করেন না এটা সালাতই না তাদের মতে এর জন্য তারা মনে করছে যে এখানে দোয়া নেই এখানে সূরা ফাতিহা নেই এটা এটা রুকুসিজদা নেই এটা নামাজই না তো এটা নামাজ না হলে তাহলে এটা কী জিনিস কিন্তু হানাফি মাযহাবের সমস্ত কিতাবের মধ্যে এটা কিতাবুস সালাতের মধ্যে উল্লেখ করা হয়েছে তাহলে তো এটা দোয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে ঠিক কিনা এটা কিতাবুস সালাতের মধ্যে উল্লেখ করা হয়েছে তো কিতাবুস সালাতের মধ্যে উল্লেখ করা হয়েছে অথচ এটা সালাতই না এই বক্তব্য গলত তাহলে বোঝা গেছে এটা সালাত বাট এই সালাতটাকে তারা স্বীকার করতে চাচ্ছেন না এই জন্য যে তারা সূরা ফাতিহাকে অস্বীকার করতে চাচ্ছেন কিন্তু এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এমন নসবুর রায়ার মধ্যে একটা আসার উল্লেখ করা হয়েছে একটা আসার উল্লেখ করা হয়েছে এই আসারটা দাঈফ সেটা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ কতক সাহাবীর বর্ণনা দেখানো হয়েছে যেখানে তারা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেন না সূরা ফাতিহা পড়তেন না কিন্তু এই সব বর্ণনাগুলো অত্যন্ত দুর্বল এগুলো কোনো সহি বর্ণনা নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যেহেতু সহি হাদিস দ্বারা সূরা ফাতিহা পড়ার বিষয়টি সাব্যস্ত হয়েছে সুন্নাহ হচ্ছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সূরা ফাতিহা পড়তে বলেছেন সূরা ফাতিহা পড়া আর এটাই মানে বিশুদ্ধ অভিমত তবে এখানে মাযহাবী যে দৃষ্টিভঙ্গি রয়েছে এই মাযহাবী দৃষ্টিভঙ্গিটা কিছুটা বিভ্রান্তিকর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ আমাদের এলাকায় মানে সিলেট অঞ্চলের একজন বড় পীর সাহেব ইন্তেকাল করেছেন কিছুদিন পূর্বে পীর সাহেব মুর্শিদ এবং বুজুর্গ মূল কথা হচ্ছে উনি ইন্তেকাল করার পরে ওনার ভক্তরা ওনার ফটো খুব সুন্দর করে সাজিয়ে ঘরের মধ্যে রাখছে নিজের মুরিদের ঘরে রাখছে এবং যাওয়ার সময় ফটোকে সালাম করে যায়
এবং বাইরে থেকে মানে বের হওয়ার সময় সালাম করে যায় ঘরে এসে আবার ওই ফটোকে সালাম করে না এটি ইবাদত এবং শিরক এটি ইবাদত এবং শিরক সর্বপ্রথম মূলত কওমে নূহ নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়ের মধ্যে এই শিরকটি দেখা দিয়েছিল এবং এর মাধ্যমেই মূলত কবর পূজা এবং পরবর্তী সময়ে মূর্তি পূজা চালু হয় মূলত এই প্রক্রিয়ায় মূর্তি পূজা চালু হয়ে থাকে সুতরাং এই ধরনের ফটো বন্ধ করে রাখা এই ধরনের ফটো মানে দেয়ালে ঝুলিয়ে রাখা ইত্যাদি হারাম অনুরূপভাবে এই ধরনের কাজ করা এটা শিরক এগুলো যদি কেউ করে থাকেন তাহলে তিনি অবশ্যই শিরকে লিপ্ত হলেন যদি গুনাহের কাজ করলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইক